بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا صدق الله العظيم. বিসমিল্লাহ রহমান রহিম। সূরা আন-নিসা এর 29 এবং 30 নম্বর আয়াত, যার বাংলা অর্থ এরূপ: হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা একে অপরের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যা করবে তা তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই করবে এবং কখনো স্বার্থের কারণে নিজেদের হত্যা করো না। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের প্রতি মেহেরবান। যে কেউই বাড়াবাড়ি ও জুলুম করতে গিয়ে এই নরহত্যার কাজটি করবে, অচিরেই আমি তাকে আগুনে পুড়িয়ে দেব, আর আল্লাহর পক্ষে এটা একেবারেই সহজ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হল। সংসদে উপস্থাপনীয় কাগজপত্র। দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন মাননীয় বাণিজ্য মন্ত্রীর পক্ষে মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-17 ধারার বিধান মোতাবেক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের বার্ষিক প্রতিবেদন 2017-2018 ও 2018-2019 উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্পমন্ত্রী, মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুনশির পক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-17 ধারার বিধান মোতাবেক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের বার্ষিক প্রতিবেদন 2017-2018 ও 2018-2019 মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ 1973-এর 12 ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক দাখিলকৃত 2018 সনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের আহ্বান জানাচ্ছি।
माननीय স্পিকার আপনাকে ধন্যবাদ আমি ডক্টর দীপুমনি শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ 1973 এর 12 ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক দাখিলকৃত 2018 সনের বার্ষিক প্রতিবেদন এই মহান সংসদে উপস্থাপন করছি माननीय স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ माननीय মন্ত্রী প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হলো আমি এখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির माननीय সভাপতির পক্ষে উক্ত কমিটির माननीय সদস্য বেগম ফরিদা খানম মহিলা আসন 33 কে কমিটিতে প্রেরিত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2020 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আরো 5 মাস সময় বৃদ্ধি করার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি माननीय স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি ফরিদা খানম 333 সংরক্ষিত মহিলা আসন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে উত্থাপিত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2020 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য 18/2/2020 তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয় উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন সাধারণ ছুটি থাকায় বিলটি পরীক্ষা করে রিপোর্ট প্রদান করা সম্ভব হয়নি এমন অবস্থায় স্থায়ী কমিটি কর্তৃক বিলটি পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রণয়নের নিমিত্ত আরও 5 মাস সময় বৃদ্ধি করার জন্য আপনার মাধ্যমে এই মহান সংসদকে অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ माननीय সদস্য সংসদের সামনে প্রশ্ন হচ্ছে माननीय সভাপতির পক্ষে माननीय সদস্যের প্রস্তাব মতো গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2020 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আরো 5 মাস সময় বৃদ্ধি করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে অতএব আরো 5 মাস সময় বৃদ্ধি করা হলো माननीय সদস্যবৃন্দ দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী আমি এখন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির माननीय সভাপতি জনাব আব্দুল মতিন খসরু কুমিল্লা 5 কে কার্যপ্রণালী বিধি 211 বিধির এক উপবিধি অনুযায়ী আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020 সম্পর্কে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম माननीय স্পিকার আপনাকে ধন্যবাদ আপনার সানগ্রহ অনুমতি সাপেক্ষে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন বিচার বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট আমি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি রিপোর্ট একাদশ জাতীয় সংসদে গত 23/6/2020 ইংরেজি তারিখের বৈঠকে উপস্থিত উত্থাপিত আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি বিল 2020 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246 বিধি অনুসারে পরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয় আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসাবে আমি আব্দুল মতিন খসরু কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি তিন কমিটি 24/6/2020 খ্রিস্টাব্দ তারিখ ও 28/6/2020 খ্রিস্টাব্দ তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পরীক্ষা করে বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিল পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন সর্বজনাব আনিসুল হক 246 বামনবাড়িয়া 4 মুস্তাফিজ রহমান 10 দিনাজপুর 5 মোহাম্মদ আব্দুল মজিদ খান 240 হবিগঞ্জ 2 মোহাম্মদ শহীদুজ্জামান সরকার 47 নওগাঁ 2 শামীম হায়দার পাটোয়ারি 29 গাইবান্ধা 1 এবং বেগম গ্লোরিয়া জর্না সরকার 330 মহিলা আসন 30 বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে এবং বৈঠকে উপস্থিত
আমন্ত্রিত অতিথিবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিতে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছে। আব্দুল মতিন খসরু সভাপতি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মাননীয় স্পিকার, আপনার অনুমতির সাপেক্ষে এই বিলটি উত্থাপিত হয়েছে মনে গণ্য করার জন্য আবেদন করছি। পঠিত বলে গণ্য করা হবে জি। আচ্ছা, ধন্যবাদ মাননীয় সভাপতি। রিপোর্টটি সংসদে উপস্থাপিত হল। দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার দীপুমণি, শিক্ষামন্ত্রী। উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞান চর্চা ও পঠন পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে আনীত একটি বিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল 2020, এ মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার দীপুমণি, শিক্ষামন্ত্রী। উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সাথে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞান চর্চা ও পঠন পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের উদ্দেশ্যে কিশোরগঞ্জ জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনকল্পে আনীত একটি বিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল 2020, এ মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল 2020 সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল 2020 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল 2020 আগামী এক মাসের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন, আপনি এখন হাত তুলে হবে না মাননীয় সদস্য, আপনার সুযোগ চলে গেছে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল 2020 পরীক্ষাপূর্বক এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2020-2021 অর্থবৎসরের বাজেট, বাজেটের মঞ্জুরি দাবি ও দায়যুক্ত ব্যয় নির্দিষ্টকরণ সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেরপুর 2। মাননীয় সদস্য, আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, 2020-21 অর্থবছরের বাজেটের উপর বক্তৃতা শুরুর পূর্বে
আমি সশ্রদ্ধ চিত্রে স্মরণ করছি বিশ্বের নির্যাতিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 75-এর 15ই আগস্ট কাল রাত্রিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি বঙ্গবন্ধুর অনুগামী সংগ্রামে এবং মরণে চার জাতীয় নেতাকে যারা মুক্তিযুদ্ধে তার অবর্তমানে নেতৃত্ব দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধার অবদানের কথা আমি স্মরণ করছি এবং সম্ভ্রমহারণ 2 লক্ষ মা বোনের কথা আমি স্মরণ করছি। একই সঙ্গে এদেশের গণতান্ত্রিক এবং স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী সমস্ত গণতান্ত্রিক যোদ্ধা যারা আমাদের মধ্যে নেই তাদের আমি স্মরণ করছি। বিগত 3 মাসে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19-এ যারা প্রাণ হারিয়েছেন দুঃখজনকভাবে তাদের আত্মার শান্তি কামনা করছি, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। যারা করোনায় আক্রান্ত হয়ে বাসায় অথবা হসপিটালে চিকিৎসাধীন আছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব মোজাম্মেল সাহেবের স্ত্রী, তিনি ইন্তেকাল করেছেন এই করোনায়, তার প্রতি আমার গভীর সমবেদনা এবং মরহুমার প্রতি আত্মার প্রতি ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মাননীয় স্পিকার, করোনা ভাইরাসজনিত মহামারীতে মানবতার সেবায় নিয়োজিত আছেন অগণিত ডাক্তার, নার্স, মেডিকেল স্টাফ, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য, বেসামরিক প্রশাসন। দুর্যোগপূর্ণ এই সময়ে তাদের সেবার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে মোনাজাত করছি যাতে আমরা কচিরেই এই অভূতপূর্ব সংকট কাটিয়ে উঠতে পারি। মাননীয় স্পিকার, 2020-21 অর্থবছরে বাজেটটি উত্থাপিত হয়েছে এক অস্বাভাবিক, অনিশ্চিত এবং অস্থিতিশীল সময়ে। সারা বিশ্ব কোভিড-19 মহামারীর সবলে মারাত্মকভাবে আক্রান্ত, লাখ লাখ লোক আক্রান্ত হচ্ছে, 2 লাখ লোক এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে এবং আমাদের দেশেও হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় 2000-এর কাছাকাছি তারা মৃত্যুমুখে পতিত হয়েছে। এক অঘোষিত জরুরি অবস্থা চলছে এবং আমরা সবাই অজানা এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে বাঁচার চেষ্টা করছি, জীবিকা ধরে রাখার চেষ্টা করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন 2020 সালটি আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ বছর উদযাপিত হচ্ছে জাতির পিতার জন্মশতবার্ষিকী। 21 সালের 17ই মার্চ পর্যন্ত এটি চলমান থাকবে। অধিকন্তু 2021 সালই আমাদের মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উৎসব। যুগপথ এই 2 অনুষ্ঠানের মাঝে পড়েছে 2020-21 সালের বাজেট। জাতীয় ক্রান্তিকালে সময়োপযোগী, যথাযথ, বাস্তব সম্মত একটি বাজেট উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামালকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বৈশ্বিক ও জাতীয় এই ক্রান্তিকালে অনিশ্চয়তা দুর্যোগের মধ্যেই মাননীয় অর্থমন্ত্রী আমাদের একটা ভালো সংবাদ দিয়েছেন, সেটি হলো 19-20 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার হবে 5.2%। তিনি সমস্ত কিছু বিবেচনা করে 2020-21 অর্থবছরের জন্য জিডিপির টার্গেট নির্ধারণ করেছেন 8.2% এবং 2020-21 বছরে 5,68,000 কোটি টাকা 2020-21 বাজেটের রাজস্ব এবং মোট রাজস্ব হলো 3,78,000 কোটি টাকা, এডিপি 2,05,145 কোটি টাকা, মোট ঘাটতি 1,90,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, মোট 4টি কৌশলের অধীনে তিনি যে বাজেট দিয়েছেন তার অগ্রাধিকার নিম্নরূপ: 1 নং স্বাস্থ্য, 2 নং কৃষি, 3 নং সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধি এবং 4 নং কর্মসৃজন ও পল্লী উন্নয়ন। তার অগ্রাধিকার কৌশল অর্থ বরাদ্দ থেকে এটি পরিষ্কার যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন তা জীবন ও জীবিকার বাজেট। জীবন বাঁচানোর জন্য তিনি স্বাস্থ্যখাতের উপর অকৃপণ গুরুত্ব দিয়েছেন। এই খাতে মোট ব্যয় হবে 41,027 কোটি টাকা এবং এর ব্রেকআপটা আমি সময়ের অভাবে পড়তে পারছি না। যাই হোক, কোভিড-19 ইমার্জেন্সি ফান্ডে আছে 1,127 কোটি টাকা। কৃষি আমাদের অর্থনীতির লাইফলাইন, সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় এই খাতে, খাদ্য নিরাপত্তা এবং এই খাতে রক্ষিত হয়। শিল্পের বাজার হলো কৃষিখাত। মাননীয় স্পিকার, এসব বিবেচনায় কৃষিতে মোট বরাদ্দ 16,437 কোটি টাকা,
এবং আগামী অর্থ বছরে কৃষিতে ভর্তুকির পরিমাণ 9,500 কোটি টাকায় উন্নীত করা হয়েছে এবং কৃষি যান্ত্রিকীকরণের জন্য 3,198 কোটি টাকার কর্মকাণ্ড সৃষ্টি করা হয়েছে। কৃষি যন্ত্রাংশ আমদানি ইত্যাদি সব কিছুতে অকৃপণভাবে শুল্ক হ্রাস করা হয়েছে। পিকেএসএফ ইত্যাদি প্রতিষ্ঠানকে গ্রামে কর্মসংস্থানের জন্য 3,000 কোটি টাকা দেওয়া হয়েছে। ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে। এসব পদক্ষেপের ফলে গ্রামে কর্মসৃজন হবে বলে মাননীয় অর্থমন্ত্রী যে আশাবাদ ব্যক্ত করেছেন তার সঙ্গে আমি একমত পোষণ করছি। জীবন বাঁচানোর জন্য মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক গৃহীত পদক্ষেপের কথা ইতোমধ্যে উল্লেখ করেছি। এরপরও রয়েছে প্রান্তিক ও গরিব মানুষ যাদের এখনও কর্মসংস্থান নেই। মাননীয় অর্থমন্ত্রী এ ধরনের অসহায় মানুষের জন্য সামাজিক নিরাপত্তার অধীনে বরাদ্দের পরিমাণ বেশ বাড়িয়েছেন। সামাজিক নিরাপত্তার জন্য বরাদ্দ 95,574 কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় 17%। জীবন ও জীবিকার বাজেট করতে গিয়ে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেটে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত প্যাকেজের কথা উল্লেখ করেছেন। প্রণোদনা প্যাকেজ 1,03,117 কোটি টাকা, যা জিডিপির 3.7%। এতে আছে ছোট বড় মাঝারি শিল্পের জন্য বরাদ্দ, প্রকল্প লোন, ওয়ার্কিং ক্যাপিটাল, রপ্তানির জন্য ভর্তুকি সবই রয়েছে। এছাড়া বাজেটে দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য শুল্ক বৃদ্ধি করা হয়েছে, সব শিল্পকে রক্ষার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আছে পাদুকা, জাহাজ, ইলেকট্রনিক রপ্তানিমুখী শিল্প কোম্পানির ক্ষেত্রে কিছু কিছু আয়কর হ্রাস করা হয়েছে। আমি বাজেটের বরাদ্দ অগ্রাধিকার গৃহীত পদক্ষেপ বাজেটের আকার এর সম্বন্ধে আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমি বাজেটের সমালোচনার উপর আলোকপাত করতে চাই। প্রতিবারের মতো এবারও দেখা যাচ্ছে কেউ কেউ এ বাজেট উচ্চাভিলাষী, বাজেট বাস্তবায়নযোগ্য নয়, কোথা থেকে আসবে রাজস্ব এ ধরনের কথা তুলছেন। আপনার স্মরণে থাকবে বিগত কয়েক বছর যাবতই এ ধরনের সমালোচনা করা হচ্ছে। এরই মধ্যে অর্থনীতি এগিয়েছে, বাজেট যথারীতি বাস্তবায়িত হয়েছে, অর্থনীতির সার্বিক কাঠামো যে অবস্থানে আছে। উদাহরণস্বরূপ জিডিপি 2010-11 সালে ছিল প্রবৃদ্ধির হার 6.46 এবং এখন হলো 18-19 সালে 8.15 এবং 19-20 অস্বাভাবিক বছরেও 5.2%। অতি দরিদ্র ছিল 24.2%, এখন সেটা কমে হয়েছে 10.5%। 15-16 সালে এডিপি ছিল 81,612 কোটি টাকা, আর এখন 19-20 সালে 1,92,921 কোটি টাকা। রাজস্ব আদায় 52,527 কোটি টাকা ছিল 8-9, আর 19-20 অর্থবছরে 3,48,069 কোটি টাকা। উপরের সামান্য কয়েকটি তথ্য দেখলেই বোঝা যাবে যে বিগত 10-11 বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বাজেট বাস্তবায়ন করে রাজস্ব আদায় 6-7 গুণ বাড়িয়েছে, জিডিপি প্রবৃদ্ধির হার 8.25% উন্নীত করেছে। প্রকৃতপক্ষে এক শ্রেণীর সমালোচক, বিশেষ করে বিরোধী দল বিএনপি, আওয়ামী লীগের পারফরমেন্সে ঈর্ষান্বিত। অতএব এবার তারা কোভিড-19 প্রকোপ দেখে ভেবেছে যে আমরা অগ্রগতি দেখাতে পারব না। কিন্তু তাদের মনে রাখা দরকার আওয়ামী লীগ সবসময় উজানে নৌকা বাঁধতে অভ্যস্ত। জনগণের দল আওয়ামী লীগ শত প্রতিকূলতার মধ্যেই সবসময় এগিয়ে চলেছে, আগামীতেও এগিয়ে যাবে ইনশাল্লাহ। এবং মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, জীবনও বাঁচাতে হবে, জীবিকার সংগ্রামও চলবে। স্মরণে আছে 71-এর মুক্তিযুদ্ধের কথা, 71-এর 26-শে মার্চ পর্যন্ত থেকে সেই 16-ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ছিল পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা অবরুদ্ধ। 9 মাস কৃষক মাঠে নামতে পারেনি, মিল কলকারখানা বন্ধ ছিল, হার্ডিন্স ব্রিজ, তিস্তা ব্রিজ সহ কয়েকশো ব্রিজ বিধ্বস্ত ছিল, রাস্তাঘাট, পুল, ব্রিজ সব তছনছ, বিমানবন্দর অকেজো, চট্টগ্রাম বন্দর ছিল মাইন ভর্তি, দোকানপাট বন্ধ ছিল, ব্যাংকে কোনো টাকা ছিল না, যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত ছিল এবং নিত্য প্রয়োজনীয় জিনিস এমনকি কাপড়ও সেদিন অভাব হয়েছিল। যুদ্ধের সময় মানুষ ছিল দৌড়ের উপরে, পাকিস্তানি বর্বর সেনাবাহিনী লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দিয়ে তারা
নির্বিচারে নিরীহ বাঙালিকে হত্যা করে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করে, তারা পোড়ামাটি নিতে অবলম্বন করে এবং তাদের কথাই ছিল আদমি নেই মাংতা মিট্টি মাংতা। আমাদের ব্যাংকে কোনো বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল না, সমস্ত সোনা দানা তারা লুট করে নিয়ে গেছিল। জাতির পিতা পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে যখন দেশের ভার নিলেন তখন সর্বত্র হাহাকার আর রক্তের চিহ্ন। 1 বছর জমিতে কৃষক হাল দিতে পারে নাই, ফসল ফলাতে পারে নাই, পাকিস্তানিরা সব কিছু শেষ করে দিয়ে গেছে। মার্কিন পররাষ্ট্র হেনরি কিসিঞ্জার সেদিন বলেছিলেন তার ছিল করে বাংলাদেশ বটমলেস বাস্কেট কেস। আর বর্বর পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সেই ধ্বংসলীলা বিধ্বস্ত বাংলাদেশকে খালি হাতে বঙ্গবন্ধু পুনর্গঠন করেন। অবস্থা এমন ছিল শুরুতে যে $20-25 জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে যেতে হতো, শূন্য হতে শুরু করে তিনি তিলে তিলে বাংলাদেশকে পুনরুজ্জীবন করেন। আমরা জানি সবাই তিনি একটি প্রাগ্রসর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেদিনকার সংকট ছিল মনুষ্য সৃষ্ট, আর আজকের সংকট অজানা শত্রুর আক্রমণে আমরা বিধ্বস্ত, সারা পৃথিবী আমরাও এর ব্যতিক্রম নই। এই রোগ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, বিশ্বের কোনো দেশ প্রস্তুত ছিল না, এটা সম্বন্ধে কোনো প্রেডিকশান ছিল না। দৈনিক ইত্তেফাক পত্রিকা যথার্থই হেডিং করেছে, কোনো দেশই পৃথিবীতে এই বিপন্ন বিপর্যস্ত অবস্থার কথা চিন্তা করতে পারেনি। এটি একটি সম্পূর্ণ অজানা ভাইরাস। আমি করোনায় আক্রান্ত এবং যারা মৃত হয়েছেন তাদের মাগফিরাত এবং আশু আরোগ্য কামনা করছি। ঝঞ্ঝা বিক্ষিপ্ত সময়ে আমাদের অস্তিত্ব টিকে রাখার সংকল্প নিয়ে আমাদের বাঁচার সংগ্রাম চালিয়ে যেতে হবে, যেমনটি আমরা 72-75 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে পুনরুদ্ধার করেছি। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বর্তমান সংকট আমরা মুক্ত হব ইনশাল্লাহ। উপরে আল্লাহ, নিচে মাটি এবং মানুষই আমাদের ভরসা। বলা বাহুল্য, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ নেতৃত্বে আমরা এই সংকট মোকাবিলা করে চলছি, যার প্রমাণ আজকের কাগজ দেখেন প্রশংসায় সারা বিশ্ব। আজকে দেখা যাচ্ছে যে মে মাসে প্রকাশিত দ্য ইকোনমিস্ট পত্রিকা আজকে উচ্ছ্বসিত প্রশংসা করছে। আমি সময় অভাবে পড়ছি না মাননীয় স্পিকার, যদিও খুব লোভ হচ্ছে, এটা সবাই পড়ে নেবেন। আচ্ছা, যাই হোক, 1996-2001 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির এক নতুন মাত্রা পায়। আমরা সেই দীর্ঘ 21 বছর পরে ক্ষমতায় আসি এবং সেই সময় আমি বলতে চাই 90 দিনে দীর্ঘ প্রলয়ঙ্করী বন্যায় তখনও ষড়যন্ত্র হয়েছে। শ্রীলঙ্কার বন্দর থেকে আমাদের আমদানিকৃত জাহাজ, চালের জাহাজ, সেদিন বঙ্গবন্ধুর খুনিদা সেদিন সোমালিয়ার উদ্দেশ্যে রওনা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, আমরা সেটা ঠেকাতে সক্ষম হয়েছি। বাংলার ইতিহাসে এই 96-এর বন্যা, 96-তে ক্ষমতায় এসে 98-এর বন্যার পরে আমরা 99-2000 সালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা মান এফএও কর্তৃক এর স্বীকৃতি পাই এবং তারপর থেকে আমরা আর পিছু হটিনি। মাননীয় স্পিকার, এবং দারিদ্র হ্রাস পাতে শুরু করে, শেখ হাসিনার এই সমৃদ্ধির পথে যাত্রা নিষ্কণ্টক ছিল না। আপনাদের স্মরণে আছে কীভাবে 2001 সালে আমাদের বিরোধীরা আন্তর্জাতিক মহল এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধীদের সহযোগিতায় আওয়ামী লীগকে নির্বাচনে সেই পরাজিত করা হয়। এরপর 2004 সালে যে অমানসিক নির্যাতন, সেটা বলতে গেলে আরেকটা সেশন লাগবে। যাই হোক, 2004 সালে 21 আগস্ট আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে, মাননীয় স্পিকার আমার একটু সময় দিন, শান্তিপূর্ণ সমাবেশে আরজেস গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। আইভি রহমান সহ বহু নেতাকর্মী প্রাণ হারায় এবং বহু সেই কয়েকশো কর্মী সেদিন আজও বিকলাঙ্গ জীবন যাপন করছে। আর অন্যদিকে আমি বলতে চাই যে আমরা যখন ক্ষমতায় আছি 2009 সালে, সে সময় 26 লক্ষ টন খাদ্য ঘাটতি ছিল, কিন্তু আমরা সেদিন IMF-এর বিরোধিতা সত্ত্বেও সেই সার বীজ কীটনাশকে ভর্তুকি দিয়েছি এবং এমন একটা সময় আমরা ক্ষমতায় এসেছিলাম 2009 সালে, যে সময়টাতে বিশ্বে আর্থিক মন্দার জন্ম হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলিতে একের পর এক ব্যাংক বন্ধ হতে থাকে, এই সংকটও আমাদের নেত্রী মোকাবেলা করেছেন। বিশ্ব মন্দার মধ্যেও আমাদের অগ্রযাত্রা থেমে থাকেনি। বঙ্গবন্ধু কন্যা যখন তার নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশকে একের পর এক অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন চলে আসে 2014 নির্বাচন। মনে পড়ে কি সেই পাশবিকভাবে
এবং অসুরীয়ভাবে সেদিন 2014 সালে নির্বাচন ভণ্ডুল করতে বিএনপি জামাত নামীয় জোট কি জঘন্য তাণ্ডব চালিয়েছিল। আজকে আমরা লড়ছি প্রকৃতিসৃষ্ট ভাইরাস নিয়ে, আর ভাইরাসের বিরুদ্ধে, এটা অদৃশ্য শক্তি, তার বিরুদ্ধে আমরা লড়ে চলেছি। মনে আছে 2014 সালে বিএনপি নামীয় বিরোধী দল নির্বাচনের আগে কী অবস্থার সৃষ্টি করেছিল? আজকে করোনায় শুধু মাননীয় সদস্য 3 মিনিট। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট দিলে ভালো করি। জি আচ্ছা, পৃথিবী শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর দেশ ও অর্থনীতিকে অচল করেছে। তখন নির্বাচনে বিরোধিতা করার নামে বিএনপি বাংলাদেশের অর্থনীতি ও সমাজ অচল করার প্রয়াস চালায়। ট্রেন বাস লঞ্চে আগুন ধরানো হয়, পেট্রোল বোমায় পবিত্র শবে বরাতের রাতে দাউদকান্দিতে যাত্রী নিহত করা হয় সেই দিন, এবং ঢাকায় তাণ্ডব সৃষ্টি করা হয়, বিভিন্ন স্থানে গাছপালা কেটে ফেলে রাখা হয়, ব্যাংকে আগুন লাগানো হয়, বাইতুল মোকাররমে পবিত্র কোরআন শরীফে পর্যন্ত আগুন লাগানো হয়, দিনের পর দিন হরতাল ডাকা হয়। বাংলাদেশ অচল করার জন্য বিএনপি যা যা করা দরকার তাই করে অপচেষ্টা চালিয়েছে, কিন্তু সফল হতে পারেনি। শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র মারা যাওয়ার পরে সমবেদনা জানাতে গেলে সেদিন তার মুখের উপরে দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং তারা এমন এক উগ্র অবস্থান থেকে সেই বাংলাদেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড দিনের পর দিন চালিয়ে গেছে, কিন্তু সফল হয়নি। 14-ই নির্বাচন হয়েছে, আমরা সরকার গঠন করেছি, আর আল্লাহর মেহেরবানিতে আমরা বলিষ্ঠ শেখ হাসিনার বলিষ্ঠ দূরদর্শী নেতৃত্ব দিয়ে আজকে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, যেটি আমি পড়তে চেয়েছিলাম। যাই হোক, প্রবৃদ্ধির হার বৃদ্ধি, দারিদ্র বিমোচন, বৈষম্য হ্রাস, মেয়েদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে উৎকর্ষ সাধন, মহাকাশে স্যাটেলাইট পাঠানো কোনো দিন ভাবছিল বিএনপি? জীবনেও না, জীবনেও না, আমি এটুকু কয়ে দিতে পারি। হ্যাঁ, ওই হিসে ফাইবার অপটিক্স ক্লাব কেবল যখন বিনা পয়সায় পাই, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলছিলেন রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, তুমি আবার স্যাটেলাইট বুঝবেন কীভাবে? স্যাটেলাইট বোঝার ক্ষমতা ওনার অন্তত নাই, এটুকু আমি খুব দৃঢ় মানে ভাবে বলতে পারি। মাননীয় স্পিকার, বাংলাদেশের মতো একটি ছোট্ট ভূখণ্ডে লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে, মাতৃস্নেহ দিয়ে তিনি খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছেন। আওয়ামী লীগ মনুষ্য সৃষ্ট সংকট মোকাবেলায় অভ্যস্ত, এবারের শত্রু অদৃশ্য আমাদের জন্য নয়, সারা পৃথিবীর জন্য। এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে জননেত্রী শেখ হাসিনা দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন, তিনি করোনা নামীয় অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন, যে প্রশংসা আমি একটু আগে বললাম কালের কণ্ঠে, আমরা ওনার ছবি সহ এসেছে প্রথম পৃষ্ঠায়। তিনি উপরে আল্লাহ নিচে হার না মানা বাংলার মানুষের উপরে ভরসা করেছেন, এবং এটাকে মোকাবেলার এবং সফল হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। আমি নিশ্চিত গণতন্ত্রের মানুষকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংকট কাটিয়ে উঠব, এবং আমরা এই অবস্থার ভিতরে অনেকে মারা যাচ্ছেন, ডাক্তার, পুলিশ, রাজনৈতিক নেতা, ব্যাংকার, সরকারি অফিসার, সাধারণ শ্রমজীবী মানুষ, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, পাশাপাশি অর্থনীতি সচল রাখার মানে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং 1 কোটি লক্ষ টাকার উপরে প্রণোদনা ঘোষণা করা হয়েছে, বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হয়েছে, 50 লক্ষ পরিবারকে 2,500 টাকা করে ক্যাশ সহায়তা দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে বলতে চাই, আমাদের নেত্রী বলেছেন একটি মানুষও যাতে না খেয়ে মারা যায়, না মারা যায়, সেই লক্ষ্যেই আমাদের সরকারের তার কর্মকাণ্ড সেই নিবেদিত। আমরা আসলে আওয়ামী লীগ হলো শেখ হাসিনার যে সেই জীবন, রাজনৈতিক জীবনে আমরা দেখতে পাই যে তিনি সেই আব্দুল আলিমের সেই গানের তার কে ঘিরে আবর্তিত হয়, বিষম দৈরার ঢেউ উথাল পাথাল করে, নাও আজি বাঁচে কিনা বাঁচে রে, ও মাঝি এই ঝড়ে বাদাম লাগাইয়া দাও সাগরে। এই হলো শেখ হাসিনা, উনি সেই ঝড়ের ভিতরে বাদাম লাগাইয়া সাগরে তিনি নৌকা পরিচালনা করেন, এইটাই তার কথা। আর আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আওয়ামী লীগ সরকার এবং তার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে আস্থা ও বিশ্বাস রাখার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আমাদের একটা ব্রেক হয়েছে, আমরা এটাকে কাটিয়ে উঠব, ভরসার জায়গা অনেক আছে,
খাদ্য আছে, বৈদেশিক মুদ্রা আছে, বিদ্যুৎ আছে, শক্তিশালী অবকাঠামো আছে, পদ্মা সেতুর কাজ চলছে, যোগাযোগ ব্যবস্থা আছে, হার্ডিন্স ব্রিজ আর আজকে নষ্ট নাই, শিক্ষায় দক্ষতা আছে, প্রশাসনিক দক্ষতা আছে। তাই বলতে চাই আমরা শূন্য হাতে নাই, উদয়ের পথে যাত্রার জন্য যা যা দরকার আমাদের সবই আছে। আর আছেন বিশ্বনন্দিত নেত্রী, শান্তির অগ্রগতির কাণ্ডারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সর্বশেষে বলতে চাই, মা ভয় বাণীর ভরসা নিয়ে ছেড়া পালে বুক ফুলিয়ে গো, আমার ওই পারেতে যাবে তরি ছায়া বটের ছায়ে, অবশ্যই আমরা ছায়া বটের ছায়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের লালমনিরহাট তিনকে। মাননীয় বিরোধী দলীয় উপনেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তাআলার কাছে, তিনি আমাকে সুযোগ দিয়েছেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য। 2020 এবং 2021 মুজিব বর্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী। মহান এই নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, মুজিব বর্ষের অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ হোসেন মাহমুদ এরশাদকে। একই সঙ্গে করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যকে কয়েকটি ভাগে ভাগ করে এখানে উপস্থাপন করব। প্রথমেই প্রারম্ভিক, তারপরে বাজেট বিশ্লেষণ 2020-21, কেন বাজেট বাস্তবায়ন কঠিন চ্যালেঞ্জ, তারপরে বাজেট ঘাটতি সমাধান কী, অগ্রাধিকার খাতসমূহ করণীয়, শেষে উপসংহারে কিছু কথা বলব। মাননীয় স্পিকার, বিশ্বজুড়ে কোভিড-19 মহামারীর প্রকোপ অর্থনীতি স্থবির ও মন্দা কবলিত। বাংলাদেশে এর প্রভাব সুস্পষ্ট, চাহিদা সরবরাহ উৎপাদন সব কিছুই নিম্নমুখী, ফলশ্রুতিতে কর্মসংস্থানের সুযোগ কমছে, কর্মজীবীরা কর্মচ্যুত হচ্ছেন, বেকারের সংখ্যা বাড়ছে, বাড়ছে দারিদ্র এবং বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা। এই মুহূর্তে মানুষের জীবন রক্ষা ও জীবিকার সংস্থান সৃষ্টি সময়ের দাবি। মাননীয় স্পিকার, এই অবস্থার প্রেক্ষিতে বর্তমান 2020 এবং 2021 সালের অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনেক সমালোচকের, অনেক বিশ্লেষকের মতে মোটামুটি একটি গতানুগতিক বাজেট, এর সমস্যাগুলির কোনো সুস্পষ্ট সমাধান বাজেটে নেই। তারা আরও বলেছেন আগামী অর্থবছরে প্রস্তাবিত বাজেট বিশেষ করে গতানুগতিক ধারার আয়ের ও ব্যয়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তাতে ধরে নেওয়া যায় যে বাংলাদেশে করোনার প্রকোপ তেমন একটা কিছু হয়নি, বা যদি হয়েও থাকে এটা খুব বেশি দিন, এটা ক্ষণস্থায়ী হবে, খুব বেশি দিন থাকবে না। আমরা এই বিষয়টি নিয়ে একটু পরীক্ষা করতে চাই। মাননীয় স্পিকার, বাজেট করা হয়েছে 5,68,000 কোটি টাকার এই বছরের প্রস্তাবিত বাজেট। এটি আগের বছরের 5,23,190 কোটির চেয়ে 44,810 কোটি টাকা বা 8.56% এতটুকু বেশি করা হয়েছে। আমরা যদি তার আগের বছরের সঙ্গে হিসাব করি, 2018-19 সালের সঙ্গে বর্তমান অর্থবছরের, সেখানে তুলনা করলে দেখা যায় যে গত অর্থবছরের তুলনায় বৃদ্ধি হয়েছে 1,31,500 কোটি টাকা বা 33.6%। অর্থাৎ এবারকার বৃদ্ধির চেয়ে আগের বৃদ্ধি অনেক বেশি ছিল। একই ধারা আমরা লক্ষ্য করছি রাজস্ব আয়, উন্নয়ন বাজেট, পরিচালন ব্যয় সবগুলিতে। রাজস্ব আয় যেমন 2020-21 প্রস্তাবিত বছরে 3,38,000 কোটি টাকা, যেটা গত বছরের চেয়ে 190 কোটি টাকা বা পার্সেন্টেজ ওয়াইজ 0.05% বেশি করা হয়েছে, মানে একই রকম রাখা হয়েছে। বর্তমান অর্থবছরেরটা আবার আগের অর্থবছরের তুলনামূলকভাবে অনেক বেশি অপটিমিস্টিক বা 50% বেশি আশা করা হয়েছিল। সেই হিসাবে রাজস্ব আয় এবার তেমন বেশি টার্গেট করা হয়নি। উন্নয়ন ব্যয়ের বাজেটও মোটামুটি কাছাকাছি করা হয়েছে এই 2000 প্রস্তাবিত বাজেটের চেয়ে। গত
গত বছরের বাজেটের চেয়ে মাত্র 1.5 দশমিক বাড়ানো হয়েছে। তার আগের বার কিন্তু 40 দশমিক বেশি বৃদ্ধি ছিল তার আগের বছরের সঙ্গে বর্তমান বছরের বাজেট। ফলে দেখা যাচ্ছে যে পরিচালন ব্যয়ও মোটামুটি বৃদ্ধির দিকটি এখনকার বর্তমান বাজেটে যেটা করা হয়েছে সেটা 12% মতো, এর আগের বছর বর্তমান বছরের সঙ্গে যে পার্থক্য সেটা 30% উপর ছিল। তো একটি জিনিস এখানে বোঝা গেল, সেটা হলো এক কথায় প্রস্তাবিত 2020-2021 সালের বাজেট মোটামুটি সার্বিকভাবে বর্তমান 2019-20 সালের বাজেটের ধাঁচে রাখা হয়েছে। শুধু পার্থক্য বিগত কয়েকটি বছর বাজেটে সকল খাতেই বরাদ্দ বৃদ্ধির যে উচ্চ হার, যে ধারাবাহিকতা বজায় রাখা হয়েছিল তার আগের বছরগুলিতে, এবার তা বজায় রাখা হয়নি। খাতওয়ারি বরাদ্দসমূহ, এটা আমি ডিটেলে যাচ্ছি না, ধারা যেটা বজায় রাখা হয়েছে সেখানে যেটা লক্ষ্য করা যায় সেটা হলো বড় ধরনের কোনো পরিবর্তন দৃষ্টিগোচর হয় না। তবে একটু পরিবর্তন আছে, সেটা হলো কিছু কিছু খাতকে অগ্রাধিকার খাত হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে কিছু কিছু বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। যদিও এই বরাদ্দ বৃদ্ধিটি পর্যাপ্ত হয়নি বলেই বিভিন্নভাবে সমালোচনার মুখে পড়েছে, আর সেই অপর্যাপ্তটাকে পর্যাপ্ত করার জন্য কিছু কিছু ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে থোক বরাদ্দ দিয়ে এটা মেটানোর ব্যবস্থা করা হয়েছে। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে অবশ্য আমরা এটা বুঝতে পারি যে ভাইরাস, যে করোনা ভাইরাসের কারণে গত 3 মাস যখন বাজেটের তত্ত্ব উপাত্ত যেগুলো কালেক্ট করা হয় এবং যেগুলোকে বিশ্লেষণ করে বাজেট তৈরি করা হয়, সেই সময়টিতেই অফিস আদালত কার্যক্রম বন্ধ ছিল। লকডাউনের কারণে সেইভাবে স্বাভাবিক কার্যক্রম করা সম্ভব হয়নি এবং সেই কারণে হয়তো অর্থমন্ত্রী মহোদয় যেটা আগের বাজেট ছিল অনুমানভিত্তিকভাবে কিছু বৃদ্ধি কিছু করে কিছু থোক বরাদ্দ দিয়ে একটি বাজেট সাজিয়েছেন। এবং উনি ওনার বক্তৃতায় স্বীকারই করেছেন যে কোনো ধরনের একটি বাজেট পাস করা জরুরি, যে কোনো ধরনের একটি বাজেট খরচের জন্য, অর্থ খরচের জন্য। উনি বুঝিয়েছেন যে দরকারি পরিবর্তনসমূহ পরে করা হবে, তার সম্পূরক বাজেটের মাধ্যমে তা সমন্বয় করা হবে। এই বিষয়টিকে অবস্থার প্রেক্ষিতে আমরা অস্বাভাবিক মনে করি না, এটা আমি মনে করি যে এর মধ্যে দোষেরও কিছু নেই। তবে দু একটি কথা এখানে যোগ করতে চাই, সেটা হলো কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া থোক বরাদ্দ দিলে সাধারণত অ্যাডহক বেসিসে যখন যেখানে দরকার তখন সেখানে খরচ করার একটা প্রবণতা থাকে এবং সেখানে কি দরকার, কত দরকার, কে নির্ণয় করবে, কিভাবে নির্ণয় করবে, কোথায় খরচ করবে, এখানে কি সত্যিকার অর্থে খরচ হবে না অপচয় হবে, এগুলো ব্যাপারে সঠিকভাবে কোনো রকম নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না। সাধারণত দেখা যায় সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়া, এর একটা প্রমাণ আমরা আজকের খবরে কাগজে দেখতে পাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা দেখা যাচ্ছে যে তাদের 2 মাসের খরচ 20 কোটি বা এরকম একটা কিছু হয়েছে, তার মধ্যে খাবার খরচই হয়েছে প্রায় অর্ধেকটার মতো। এবং এই বিষয়টিতে এটাকে সত্যিকারভাবে বলতে গেলে কতটুকু এর মধ্যে প্রয়োজন ছিল, কতটুকু অপচয় হয়েছে, কতটুকু দুর্নীতি হয়েছে, এগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। সেই কারণে আমরা যেটা প্রস্তাব করতে চাই সেটা হলো থোক বরাদ্দ ব্যবহারের যথার্থতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এ সংক্রান্ত একটি মনিটরিং টিম বা সমন্বয় কমিটি গঠন করে তাদেরকে যথাযথ যদি দায়িত্ব এবং সেইভাবে যদি তাদের কর্তৃত্ব দেওয়া যায়, তারা হয়তো এই বিষয়গুলিকে তখন মনিটর করতে পারবে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে বর্তমান 2019-20 অর্থবছরের অধিকাংশ সময় পরিস্থিতি স্বাভাবিক ছিল, লাস্টের কয়েক মাস ছাড়া। প্রস্তাবিত বাজেটে 2020-21 সালে দেশে করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি অর্থনীতি পর্যদস্ত ও ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করছে, অনিশ্চয়তা বিরাজ করছে। পরিবর্তিত এই বাস্তবতাকে বিবেচনায় না এনে প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা গত অর্থবছরের চেয়েও কিছুটা হলে বেশি রাখা হয়েছে। এটা ধারণা করি আমরা যে বাজেট কাঠামোকে ইতিবাচক রাখার জন্য, একটা পজিটিভ অপটিমিস্টিক রাখার জন্যই এটা করা হয়েছে। সেটা মনে করা হচ্ছে এরকম যে ভবিষ্যৎ যেখানে অনিশ্চিত, তো ভবিষ্যৎ ভালো এই ধারণা করেই এগিয়ে যায় না কেন, এটাকে আমরা খারাপ দেখি না। তবে বাস্তবতা হলো করোনাকালীন নেতিবাচক পরিস্থিতির কারণে নিশ্চিতভাবে এ বাজেট বাস্তবায়ন একটি কঠিন চ্যালেঞ্জ হতে পারে। মাননীয় স্পিকার, কেন এই বাজেট কঠিন চ্যালেঞ্জ হবে সে দু একটি কথা এখানে আমি বলতে চাই। প্রস্তাবিত বাজেটটি সংবিধান অনুযায়ী আয় ব্যয়ের হিসাবে এভাবে উপস্থাপিত হলেও বাস্তবে আয়ের স্বল্পতা সেটিতেও অনিশ্চয়তা, এমনি স্বল্পতা এবং তারপরেও অনিশ্চয়তা, কতটুকু পারবো এখন আমরা জানি না, পরে আমি তার বিস্তারিত করার চেষ্টা করব আর আলোচনা করা। এবং ব্যয়ের বিশালত্ব, ব্যয় কিন্তু করতেই হবে, মানুষকে বাঁচাতে হবে, মানে জীবন জীবিকা বাঁচাতে হবে, সেখানে আমি কিন্তু কোনো ছাড় দিতে পারবো না। এই কারণে মনে হয় আয়ের
হিসাবে আমরা অনিশ্চিত ব্যয়ের হিসাবে আমরা নিশ্চিত ব্যয় করতে হবে, ফলে একটি অসংগতিপূর্ণ ও সমন্বয়হীন প্রতিবেদন হিসাবেও এটা দেখার সুযোগ আছে। রাজস্ব খাতে অন্যান্য খাতে আয়ের সুযোগ কমেছে এটা মোটামুটি নিশ্চিত, তার বিপরীতে করোনা সংকট মোকাবেলায় স্বাস্থ্য খাতে ব্যাপক ব্যয় বৃদ্ধি, জীবিকা হারানোর কারণে দারিদ্রতা ও অতিদরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি ও তাদের সামাজিক সুরক্ষার আওতায় আনা বেকারত্বের হার বৃদ্ধি, বেকার ও জীবিকা হারানো নব্য বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষিখাতকে চাঙ্গা রাখা ও কৃষকদের উৎপাদন উৎসাহিত করা ইত্যাদি বিষয়ে ব্যাপক অর্থায়ন করার প্রয়োজন হতে পারে। বন্ধ হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে চালু করতে হবে, বর্তমান শিক্ষা পদ্ধতি এখন সম্পূর্ণ বন্ধ, কতদিন করোনা ভাইরাসের এফেক্টে এরকম বন্ধ রাখতে হবে স্কুল কলেজ আমরা জানি না, কিন্তু শিক্ষাকে তো আমরা স্থবির করতে পারি না, কোনো না কোনোভাবে চালু করতে হবে। কাজে আমরা মনে করি ভার্চুয়াল ব্যবস্থায় যেটা ইউনিভার্সিটি লেভেলে কিছুটা চালু হয়েছে এটাকে একেবারে প্রাইমারি লেভেল পর্যন্ত চালু করে নিতে হবে, পরবর্তীতে করোনা না থাকলেও আমরা এটার সুফল আমরা দেশবাসী হয়তো ভবিষ্যতে পাবে। এরপরে আমি আসি বাজেটের ঘাটতির বিষয়ে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেট 2020-21 বিশাল ঘাটতির বাজেট, 1,90,000 কোটি টাকা ঘাটতি, যা বর্তমান 2019-20 অর্থবছরের 1,45,380 কোটি টাকার ঘাটতির চেয়ে প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ 44,620 কোটি টাকা বেশি। তবে ঘাটতির জিডিপির শতকরা হার হিসাবে সবসময় দেখা গেছে আগের প্রত্যেকটি বছরে 5-5.5% পর্যন্ত রাখা হয় জিডিপির ঘাটতির অংশ, সেখানে এবার 6% রাখা হয়েছে, এটাও আমরা মনে করি যে স্বাভাবিক। ঘাটতি কমাতে হলে ব্যয় কমাতে হবে, আয় বাড়াতে হবে, পরিচালন ব্যয় কমানো কঠিন কাজ, তবুও যতটা সম্ভব কৃচ্ছতা সাধনের ব্যবস্থা করতে হবে, আমরা এটা প্রস্তাব করছি। উন্নয়ন ব্যয় বরাদ্দের কাছে কিছু কাটছাট করে করোনাকালীন সংকট মোকাবেলায় বাড়তি অর্থায়নের ব্যবস্থা করা প্রয়োজন। মানে স্পিকার, উন্নয়ন ব্যয়ের অগ্রাধিকার নির্ণয় করা খুবই কঠিন কাজ, কোন মেগা প্রকল্প সবগুলি চালু রাখা হবে কি না হলে কোনটি রাখা হবে, কোনটি স্থগিত করা হবে, কোনটি সীমিত করা হবে, সেটি নির্ধারণ করা খুবই কঠিন, কারণ এর সঙ্গে প্রতিটি ক্ষেত্রে নানান ধরনের জটিলতা থাকে, এটা ইচ্ছা করলে আমরা করতে পারবো না সবসময়। বিভিন্ন কারণে, বিশেষ করে করোনা পরিস্থিতি ও ব্যবসা বাণিজ্য অচলাবস্থার কারণে প্রাক্কলনের চেয়ে অনেক কম রাজস্ব আয় হওয়ার আশঙ্কা আছে, ব্যবসা বাণিজ্য চালু নেই, ট্যাক্স কোথা থেকে আসবে, সে কারণে বাজেটে প্রাকলিত বড় ধরনের ঘাটতি প্রকৃত প্রস্তাবে আরও বড় বৃদ্ধি পেতে পারে, আরও ঘাটতি বাড়তে পারে। রপ্তানি আয় হ্রাস পাওয়া মোটামুটি নিশ্চিত, কেননা তৈরি পোশাক আয় যা রপ্তানি আয়ের সিংহভাগ, বিশ্ব মহামারী ও বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে ব্যাপকভাবে হ্রাস পেতে পারে, যেখানে মানুষ দোকান খুলতে পারছে না, ফ্যাশন করে চলাফেরা করতে পারছে না, ট্যুরিজম কাজ করছে না, সেখানে আমরা যে পোশাক আশাক রপ্তানি করি এটার আয় কমার খুবই স্বাভাবিক। তাছাড়া বিশ্বজুড়ে পেট্রোলিয়াম তেলের চাহিদা কমছে ও সঙ্গে সঙ্গে দামও কমে যাচ্ছে, ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলি অর্থ সংকটে পড়ছে, তারা এখন থেকেই আমাদের লোককেই অনেককেই কর্মচ্যুত করেছে, ভবিষ্যতে আরও এটার আশঙ্কা আছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর এক প্রতিবেদনে এর মধ্যে উল্লেখ করা হয়েছে, করোনার প্রভাবে 2020 সালে বাংলাদেশে প্রবাসীর আয় কমবে 25%, যেটা প্রায় $4 বিলিয়ন, এটা তাদের একটা ফোরকাস্ট। বর্তমানে বিরাজমান প্রধান দুটি খাতে বৈদেশিক মুদ্রা আয় কমে গেলে পোশাক খাত এবং প্রবাসীদের থেকে আয়ের খাত, এ কারণে রিজার্ভে টান পড়বে। বর্তমানে আমরা অনেক প্রচুর রিজার্ভ দেখতে পাচ্ছি এবং একটা বড় ধরনের রেকর্ড রিজার্ভ এখন 35 বিলিয়নের মতো উঠে গেছে, কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই রিজার্ভটা এসছে মানুষের, যে দোকানপাট ব্যবসা বাণিজ্য করতো অনেকেই সেগুলো ওখানে বিক্রি করে দিয়ে দেশে ফেরত আসছে, সেই টাকাটা আসছে একবারই, পরবর্তীকালে এই টাকার পরে পরবর্তীকালে আর আয় হবার সম্ভাবনা কম, এই আশঙ্কা আছে। কাজে এই বড় রিজার্ভ দেখলেই আমাদের খুশি হওয়ার এখানে আমি মনে করি খুব একটা কারণ নেই। শুল্ক আয় বৃদ্ধির বড় ধরনের একটি পদক্ষেপ আমরা মনে করি, যেটা দেশবাসী মনে করছে যে একটা ডেসপারেট মুভ, সেটা হলো কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ। তবে এ বিষয়টিতে প্রায় সকল মহল থেকে প্রতিবাদ আসছে। মানে স্পিকার, বেশিরভাগ মানুষ মনে করে এটাতে শুধু নাগরিকদের আইন ও নীতির প্রতি আনুগত্যকে নিরুৎসাহিত করা হবে না, এই সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করবে। মাননীয় প্রধানমন্ত্রীর
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সঙ্গে এটা সাংঘর্ষিক হবে এই সুযোগ। এমনকি এরপর দুর্নীতি দমন কমিশন নামের কোনো সংস্থা রাখার কোনো সঠিক যৌক্তিকতা থাকবে কি না এটার বিষয়ে সন্দেহ হয়, কেননা দুর্নীতি দমন কার্যের প্রধান ও মূল সূত্র হলো অবৈধ সম্পদ। ধোঁয়া দেখা গেলে যেমন আগুনের অস্তিত্ব বোঝা যায়, আয়ের সুনির্দিষ্ট বৈধ ব্যাখ্যা ছাড়া সম্পদ তেমন দুর্নীতির আছে তেমন একটা জানান দেয়। এখন সে ধরনের সব ব্যাখ্যাহীন সম্পদ বৈধ হলে শাস্তিযোগ্য দুর্নীতি বলে আর কিছু থাকবে না, তাহলে আর দুর্নীতি দমন কমিশন কী কাজ করবে, কাকে ধরবে? মানে স্পিকার, অতীতে বিভিন্ন সময় নানা শর্তে এ সুযোগ চালু ছিল, এখনও আছে, তবে এত ঢালাওভাবে শুধু কিছু অর্থের বিনিময়ে সকল ধরনের অপকর্ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থকে বৈধতা দেওয়ার শর্তহীন বিধান কখনো ছিল কিনা সন্দেহ হয়। অতীতের অভিজ্ঞতা থেকে যতটুকু বোঝা যায় এতে খুব বেশি রাজস্ব আয় সম্ভব হয় না। আমাদের দেশে কালো টাকা সাধারণত সিংহভাগই মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার হয়। সম্প্রতি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 2006 থেকে 2015 এই 10 বছরে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার হয়েছে 4 লক্ষ কোটি টাকার মতো, অর্থাৎ এটা প্রায় 2018-19 সালের বাজেটের সমান, বাজেটের চেয়েও বেশি। আর একক বছর হিসেবে শুধুমাত্র 2015 সালে পাচার হয়েছে 1 লক্ষ কোটি টাকা। একক দেশ হিসাবে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে 2011 সালে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল 1,368 কোটি টাকা, যেটা 2019 সালের মধ্যে দাঁড়িয়েছে 5,427 কোটি টাকা। আরেকটি বিষয় হলো যে সুইস ব্যাংকের যে হিসাব দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন দেশের আমানত এই ক্রাইসিসের সময় করোনাজনিত কারণে যে ক্রাইসিস তাতে আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে এই কমার প্র্যাকটিক্যালি হার্ট যেটা সেটা কোনো মোটেই কমছে না, এরকমই বলা যায়। কমেছে মাত্র 2.337%, অন্যান্য দেশে 51% যেখানে কমে গেছে এই আমানত। তাছাড়া আমাদের দেশে প্রায় দেখা যায় যে সরকারের নীতির ধারাবাহিকতা থাকে না। নতুন কোনো সরকার আগের সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বাতিল করে এর সঙ্গে সুবিধাভোগীদের ক্ষতিগ্রস্ত করে থাকে, ফলে এই সুযোগ সুবিধা গ্রহণ কতটা নিরাপদ তা নিয়ে কালো টাকার মালিকদের মধ্যে একটা দ্বিধা থাকে। বাস্তবে এ খাতে সাধারণত খুব বেশি রাজস্ব আয় হয় না দেখা যায়। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রায় সবসময় সব সরকারই বিভিন্ন শর্তে এই কালো টাকা সাদা করার বিষয়টিকে বিধান রেখেছিলেন, কিন্তু দেখা গেছে যে মাত্র 16,000 কোটি টাকা সাদা হয়েছে এ পর্যন্ত। তার মধ্যে 9,000 কোটি টাকা এককভাবে হয়েছে ওই 111 তত্ত্বাবধায়ক সরকারের আমলে। সেখানে এখান থেকে আরেকটি কথা বোঝা যায় যে যথাযথ পদক্ষেপের মাধ্যমে কালো টাকার মালিকেরা শাস্তির আওতা আসবে, এ ধরনের পরিবেশ সৃষ্টি না হলে যদি ফাঁকি দিয়ে পার পর সুযোগ থাকে তবে সাদা করার তাগিদ খুব একটা থাকে না। সম্ভব হলে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে, আমি মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, আমি বলতে চাই যে এই বিধানটি বাতিল করা বাঞ্ছনীয় হবে, কারণ এর থেকে খুব বেশি আয় হবে না। আর শর্তযুক্ত যদি নাও বাতিল করতে চান কিছু টাকার জন্য, যদি আয় হওয়ার সম্ভাবনা থাকে তাহলে শর্তযুক্ত করে কিছুটা হলে নিয়ন্ত্রণ করা যেতে পারে। একটা শর্ত হতে পারে যেটা হলো যে টাকাটা বৈধভাবে আয় করা হচ্ছে কিন্তু কোনো কারণে ট্যাক্স দেননি ওনারা, সেটাকে ট্যাক্স দিয়ে বৈধ করার ব্যবস্থা। আরেকটা হতে পারে যে এই অবৈধভাবে আর্ন করলেও এরা এমন জায়গায় বিনিয়োগ করছেন যে থেকে চাকরির সুবিধা সৃষ্টি হচ্ছে বা ব্যবসায় একটা চাঞ্চল্য সৃষ্টি করতে পারছে, যেটা আসলে উদ্দেশ্য এই টাকাটাকে মানে মার্কেটে আনা। সেই যদি সুবিধা দিয়ে কিছু করা যায় এইরকম শর্তযুক্ত করে এবং সেটাকে কঠোরভাবে মেনে যদি চলা যায় তাহলে হয়তো এটাকে কালো টাকা সাদা করার কিছুটা হলেও জাস্টিফিকেশন থাকবে। আর রাজস্ব ঘাটতি মেটানোর আরেকটা সহজতর পথ হলো বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া, কিন্তু আমাদের দেশে বিভিন্ন বিশেষজ্ঞদের যেটা মত সেটা হলো ব্যাংকগুলোর এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে করে সরকার যদি বড় হারে এর থেকে ঋণ নিতে থাকে তাহলে বেসরকারি উদ্যোক্তারা সময় মতো তাদের তারল্য সংকটের কারণে তারা সময় মতো ব্যাংকের তহবিল পাবে না এবং এটা কর্মসংস্থানে একটা বাধা সৃষ্টি করতে পারে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী বলেছেন আগে খরচ করব, আয় করে পরে যেভাবেই হোক করব, এ কথায় আশ্বস্ত হওয়া খুবই কঠিন। আয় করতে ব্যর্থ হলে নতুন টাকা ছাপিয়ে ব্যয় মেটানো যায়, যার অর্থ হলো বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি সরকার ঋণ নেবেন। একটি নির্দিষ্ট সময়ের বাইরে বেশি করে এই রকমভাবে যদি ঋণ নেওয়া হয় বাংলাদেশ ব্যাংক থেকে তাহলে সাধারণত বিশেষজ্ঞদের মতে এটাতে একটা মুদ্রাস্ফীতি হওয়ার এবং সে তার ফলে মুদ্রাস্ফীতির যে কুফল তার ফলে অর্থনীতিতে নানান ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বৈদেশিক ঋণ ও এখানে আরেকটা আমাদের সাজেশন যেটা সম্ভব হলে করা উচিত সেটা হলো বৈদেশিক ঋণ ও সহায়তা যেগুলি প্রক্রিয়াধীন আছে সেগুলির ব্যবহার ত্বরান্বিত করা এবং নতুন ঋণ ও সহায়তা পাওয়ার প্রচেষ্টা করা। উপরোক্ত প্রেক্ষিতে আমাদের সুপারিশ থাকবে মাননীয় স্পিকার, সম্ভাব্য আয়ের পরিমাণ বুঝে তার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় করা, সেক্ষেত্রে খরচের অগ্রাধিকার নির্দিষ্ট করতে হবে, অগ্রাধিকার খাতগুলিকে সে ভিত্তিতে অর্থায়ন করতে হবে, সে যে খাতগুলি জরুরি নয় সেখানে অর্থ ছাড় দেওয়া কমাতে হবে, সম্পূরক বাজেটের মাধ্যমে বিষয়গুলিকে পরে সমন্বয় করা যাবে, তবে পিরিয়ডিক্যাল রিভিউ এর ব্যবস্থা করা যায়। এর আগেও এটার ব্যাপারে দু একজন মাননীয় সংসদের প্রস্তাব দিয়েছেন। আমি মনে করি যে ছয় মাস পরে আয় ব্যয়ের হিসাব ও বরাদ্দ পুনর্বণ্টনের একটা খসড়া সংসদে উপস্থাপন করা যেতে পারে, যেহেতু বর্তমান যেটা বোঝা যাচ্ছে যে এটাতে কিছুটা অনুমান ভিত্তিক এবং যথেষ্ট পরিমাণে বিশ্লেষণ করার সুযোগ ছিল না, সময় ছিল না, কিছুটা অনুমান ভিত্তিক একটা বাজেট করা হয়েছে এবং পাশ করার পরবর্তীকালে এটাকে সঠিক করার জন্য কিছু সময় নিয়ে পরবর্তী ছয় মাস পরে এটা একটা রিভিউ করতে পারলে আমি মনে করি এটা ভালো হবে। এরপরে অগ্রাধিকার খাত হিসাবে আমরা যেটা মনে করি যে খাত সেটা হলো সর্বপ্রথম স্বাস্থ্য, কৃষি, এগুলো স্বাস্থ্য আমাদের মাননীয় মন্ত্রীও বলেছেন, বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেও এটা আমরা শুনেছি। এই অগ্রাধিকারগুলি আমরা একমত যে স্বাস্থ্য, তারপরে কৃষি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ করতে হবে, বাণিজ্য বহুমুখীকরণ ও বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে হবে, দেশের স্বাভাবিক ব্যবসা বাণিজ্য সচল করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢালা নতুন পরিস্থিতিতে ঢেলে সাজাতে হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে এই মুহূর্তে যা প্রয়োজন তা হলো সার্বিকভাবে সরকারি পর্যায়ে চিকিৎসা সেবা বৃদ্ধি করার জন্য কারিগরি টিম ও তাদের তদারকির জন্য মনিটরিং টিমের ব্যবস্থা করা যেতে পারে। প্রত্যেক চিকিৎসাস্থলে কোভিড-19 চিকিৎসা সেবার আলাদা ব্যবস্থা থাকতে হবে, প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে কোভিড-19 জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থার সুযোগ থাকতে হবে, জেলা পরবর্তীতে উপজেলা ইউনিয়ন পর্যায়ে অক্সিজেন ও ভেন্টিলেটর সুবিধাসহ আইসিইউ চালুর ব্যবস্থা করতে হবে, কমপক্ষে জেলা পর্যায় পর্যন্ত জরুরি ভিত্তিতে করোনা ভাইরাস শনাক্তকরণের ব্যবস্থা সম্প্রসারিত করতে হবে। মানে স্পিকার, একটি বিষয় মনে রাখতে হবে, তা হলো আমরা চাই বা না চাই করোনা থাকবে যতদিন করোনা প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কার না হয়। কতদিন লাগবে ভ্যাকসিন আবিষ্কার হতে সেটা কিন্তু অনিশ্চিত, আমরা কেউই জানি না, কিন্তু ফলে করোনার সাথে বসবাস করে আমাদেরকে অর্থনীতি সচল করতে হবে। করোনাকে বাদ দিয়ে অর্থনীতি করব অতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকতে পারবো না, দেশ বেঁচে থাকতে পারবে না, অর্থনৈতিকভাবে আমরা সবল স্বাভাবিক থাকতে পারবো না। সচল রাখতে হবে অর্থনীতিকে, সে লক্ষ্যকে সামনে রেখে চিকিৎসা ব্যবস্থাকেও সাজাতে হবে। গ্রামের মানুষ যে শহরমুখী হয় তার একটা বড় কারণ চিকিৎসা সেবা শুধুমাত্র শহরেই পাওয়া যায়। গ্রামে চিকিৎসা সুবিধা সম্প্রসারিত হলে চিকিৎসা প্রার্থী গ্রামের মানুষরা যেমন হয়রানি এবং জীবন নাশের হুমকি থেকে তারা রক্ষা পাবে, তাদের শহরে এসে ভিড় জমানোরও কোনো প্রবণতা থাকবে না। মানে স্পিকার, এরপরে আমি মনে করি কৃষিখাতকে গুরুত্ব দেওয়া উচিত, যেটা সরকারি আমি যতটুকু বক্তব্য লিখেছি সেখানে সরকার যথেষ্টভাবে দেখছেন, তবুও আমরা আবার এটাকে বলতে চাই, আমাদের কৃষিখাত বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন জীবিকা ও অর্থনীতি সবগুলোতে এ খাতের অবদান নিশ্চিতভাবে আমাদের ভরসার স্থল। আমাদের নেতা পল্লীবন্দ আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ অনেক আগে বলেছিলেন 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বর্তমান প্রেক্ষাপটে এ কথাটি চরম বাস্তবতা হিসেবে অনুভূত হচ্ছে। করোনাকালীন সময়ে ও করোনাকর্তর পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনের প্রয়োজনে সারা বিশ্বের কারো কোনো সহায়তা ছাড়া বাংলাদেশ বেঁচে থাকবে যদি কৃষি সচল থাকে, যদি কৃষিখাত সচল থাকে বাংলাদেশ বেঁচে থাকবে কারো কোনো সহায়তা ছাড়া। মানে স্পিকার, কৃষিখাতকে সে কারণে অগ্রাধিকার দিতে হবে এবং সেইভাবে চিহ্নিত করতে হবে। কৃষিখাতের সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ডকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজন উপকরণ যেমন বীজ সার, কীটনাশক, সেচের তেল ইত্যাদি, কৃষি সরঞ্জামাদি যেমন পাওয়ার টিলার, ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার ইত্যাদি সময় মতো ও সহজলভ্য করতে হবে। কৃষিপণ্য সংরক্ষণ ও বিপণন, উৎপাদিত পণ্য যাতে নষ্ট না হয় ও কৃষকরা যাতে প্রকৃত দাম পায় তার বন্দোবস্ত করতে হবে। মধ্যস্বত্বভোগীরা বা কৃষিপণ্যের ব্যবসায়ীরা যাতে কৃষকের প্রাপ্য সুবিধাদির সিংহভাগ বিভিন্ন পন্থায় নিজেদের দখলে না নেয় সেটা নিশ্চিত করা জরুরি। প্রকৃত কৃষকরা যাতে পুনর্ধনার সুযোগ সুবিধা সরাসরি পেতে পারে সেদিকে সরকারকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়
ততদিন নিম্নবিত্র, দরিদ্র ও অতি দরিদ্র মানুষদের চিহ্নিত করে প্রত্যেককে আলাদা ধরনের রেশন কার্ড বিতরণ করতে হবে, এটা আমাদের প্রস্তাব। সেই কার্ডের আওতায় বিভিন্ন শ্রেণীর মানুষকে স্বল্পমূল্যে অথবা দরকার হলে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বা কোনো কোনো ক্ষেত্রে নগদ অর্থ সাহায্য নির্দিষ্ট সময় পরপর সরবরাহের ব্যবস্থা করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা সচল রাখা এ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি। মানে স্পিকার, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ভর্তুকি সুধারে ঋণ সুবিধা সম্প্রসারিত করতে হবে। তাছাড়াও কিছু প্রণোদনা প্যাকেজ সৃষ্টি করে নব্য বেকার ও বিদেশ ফেরত প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। বাণিজ্য বহুমুখীকরণ ও বিদেশি বিনিয়োগ, পোশাক শিল্পের বাইরে অন্যান্য সম্ভাবনাময় খাতকে উৎসাহিত করতে প্রণোদনার ব্যবস্থা করতে হবে। অর্থনৈতিক অঞ্চলসমূহকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবহার উপযোগী করার বন্দোবস্ত নিতে হবে। বিদেশে বিনিয়োগকারীদের জন্য কার্যকরভাবে ওয়ান স্টপ সার্ভিস ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজন নিরূপণ করে সে অনুযায়ী অবকাঠামো প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষাখাত, মানে স্পিকার, করোনার কারণে আমাদের অনেক অভ্যাস, রীতিনীতি, সংস্কৃতি চালু হয়েছে। পুরাতন অনেক জিনিস, লৌকিকতা, ভদ্রতা, নিয়মকানুন অনেক পরিবর্তিত হচ্ছে। আমরা মনে করি এখন ভার্চুয়াল পদ্ধতিতে সভা সমিতি, সামাজিক অনুষ্ঠান, ব্যক্তিগত উপস্থিতি ছাড়াও করা সম্ভব হচ্ছে। ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষা দান সম্ভব হচ্ছে। আমাদের দেশেও বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কর্মসূচি চালু আছে। আমি যেটা আগেই বলেছিলাম, এটাকে আমরা পর্যায়ক্রমে একেবারে নিম্নতম পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি মনে করি উদ্যোগ গ্রহণ করা উচিত। তাহলে ভবিষ্যতে আমরা যদি এই কালচারটি চালিয়ে যেতে পারি করোনা উত্তরকালেও, এই এই এটার থেকে আমরা অনেক ধরনের সুবিধা পেতে পারি। অনেক কম খরচে অনেক ব্যয়বহুল সুযোগ সুবিধার সৃষ্টি, অনেক বাহুল্য অর্থ ব্যয় ছাড়াই আমরা কৃষি শিক্ষা ব্যবস্থাকে এবং অন্যান্য সভা সমিতির কাজগুলোকে চালিয়ে যেতে পারবো। মানে স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী এই এই পদ্ধতির মাধ্যমে সারা দেশের সঙ্গে সবসময় সংযোগ রক্ষা করে চলছেন, অন্যান্য দেশেও আমরা দেখেছি। কাজে এটাকে আরও একটু আমরা যদি সঠিকভাবে সর্বস্তরে চালু করতে পারি, তাহলে এই যানজট করে বিভিন্ন জায়গায় অফিসে গিয়ে যাওয়ার সময় বিরাট একটা সমস্যা, ওখানে গিয়ে বিরাট ব্যবস্থা তৈরি করতে হয়, এটা কোনো দরকার নেই। ঘরে বসেই আমরা অনেক কাজ করতে পারবো, অনেক ধরনের সভা সমিতি এবং শিক্ষা কার্যক্রম চালাতে পারবো। এই জিনিসটিকে আমি মনে করি এই সময় গুরুত্ব দিয়ে যদি দেখা যায়, অর্থায়ন করা যায়, শুরু করা যায়, ভবিষ্যতে এটা আমাদের জন্য বড় হয়ে একটা কাজ করতে পারে। মানে স্পিকার, আমি দু একটি কথা এখানে একটু আমার বলতে চাই। আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অধ্যয়নে SACC রোড কানেক্টিভিটি প্রজেক্টের আওতায় সাউথ এশিয়ান রিজিয়ন সাব রিজিয়নাল ইকোনমিক কোঅপারেশন রোড স্যাস্টেক এর তৃতীয় ধাপে ঢাকা বুড়িমারি সড়কের চাইল্ড লেনে উন্নতি করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এই সাসেক থ্রির কার্যক্রম শুরু হবে রংপুরের মডার্ন মোড় হতে বুড়িমারি পর্যন্ত চাইল্ড লেনের সড়কের উন্নতিকরণ। ইতিমধ্যে সাসেক থ্রির কার্যক্রমের জন্য সার্ভে করা হয়েছে দুইভাবে, একটি রংপুর মডার্ন মোড় হতে লালমনিহাট শহর হয়ে আদিতমারি, কালীগঞ্জ হাতিবান্ধা হয়ে বুড়িমারি, এবং দ্বিতীয় নম্বর রংপুর মডার্ন মোড় হয়ে ডালিয়া বড়খাতা হয়ে বুড়িমারি পর্যন্ত। উভয় সার্ভে রিপোর্ট এখন উত্তর প্রকল্পের সাসেক থ্রির টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স উইংয়ের নিকট রিভিউ পর্যায়ে আছে। এটা আমার এলাকা, সেই জন্য মানে স্পিকার আমি একটু সুযোগ পেয়ে এই কথাটা এখানে উঠানোর চেষ্টা করছি। লালমনিহাট সদর উপজেলা হয়ে সড়কটি নির্মিত হলে কোনো নতুন সড়ক সেতু নির্মাণে, কোনো নদীর উপরে কোনো সড়ক সেতু নির্মাণ করতে হবে না। যদি অন্য খান দিয়ে নিতে হয়, একটা নদীর উপরে সড়ক সেতু নির্মাণ করতে হবে। তাছাড়া যদি লালমনিহাট, আদিতমারি, কালীগঞ্জ, হাতিজামদা এইসবের যেটা যে পথ দিয়ে যদি এই রাস্তাটি যায়, তাহলে চার উপজেলার লোকজন এই সড়কের সুবিধা গ্রহণ করতে পারবে। এছাড়া কুড়িগ্রাম জেলার সোনাহাট স্থলবন্দর এবং ভবিষ্যতে মোগলহাট স্থলবন্দর চালু হলে এই সড়কের সুবিধার আওতায় আসবে। আমি এই বিষয়ে আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মানে স্পিকার, আরেকটি বিষয় এখানে আমি বলতে চাই, সেটা হলো যে বিদ্যুৎ এবং পানির বিল অনেক বেশি আসছে। অনেক জায়গার থেকে আমাদের কাছে কমপ্লেন এসছে। আমরা অবশ্য টেলিভিশন দেখছি যে মাননীয় মন্ত্রী এই বিষয়ে সজাগ আছেন, তবুও আমি মনে করি যে এই বিষয়টিকে, এই এক বিপদের সময় যেখানে মানুষের জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছে, নানা রকম অর্থ কষ্ট আছে, সেখানে হঠাৎ করে বিদ্যুৎ এবং পানির বিল যদি অতিরিক্ত হারে তাদের কাছে দেওয়া হয়, এটা তাদের জন্য একটা মরার উপর খাড়া গা। এই বিষয়টিতে যতটুকু সম্ভব পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আরেকটি জিনিস মানে স্পিকার, যারা ইম্পোর্টের সঙ্গে জড়িত তারা একটা কথা বলেছেন, সেটা হলো 2020-21 সালে তাদের যে আগের তুলনায় অনেক বেশি হারে জরিমানা আদায় করা হচ্ছে, 200-400%, যদি তারা কোনো ঘোষণা অতিরিক্ত শুল্কের জন্য, কোনো যদি ঘোষণা বেশি হয় তার অতিরিক্তভাবে তাদের উপর পেনাল্টি চার্জ করা হচ্ছে।
যেটা তারা মনে করছেন যে এটা অন্যায় এবং তাদের জন্য এটা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি করছে এবং তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। কাজে আগে যে রেট ছিল সেই রেটে যদি রাখা হয় তাহলে তাদের ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হবে, এটা তারা আমার আপনার মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানানোর জন্য অনুরোধ করেছেন। আমি মনে করি এই বিষয়টি বিবেচনার দাবি রাখে। আরেকটি বিষয় হলো তামাক, এগুলো আমাদের উত্তরবঙ্গের জন্য একটা অর্থকরী ফসল। এই তামাকের মাধ্যমে বিড়ি সিগারেট ইত্যাদি তৈরি হয় এবং এই বিড়ি শিল্পে প্রচুর মানুষ, তারা অনেকটা ঘরে বসে বসে বহু ছেলে পেলে সকলে মিলে এই বিড়ি শিল্পের সঙ্গে জড়িত এবং এটা তাদের কর্ম একটা কর্মসংস্থান একটা বড় সুযোগ। কিন্তু কোনো কারণে যদি এখন আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্স করা হয়েছে, সেখানে বিড়ির উপর ট্যাক্স করা হয়েছে অনেক বেশি, ২০%-এর মতো। সিগারেটের সেখানে ট্যাক্স করা হয়নি। আমরা চাই যে বিড়ি সিগারেট মানুষ কম খাক, তামাকের ব্যবহার কম হোক, কিন্তু সেটার জন্য যদি এমন হয় যে বিড়ির ট্যাক্স বাড়িয়ে দিলাম, বিড়ির লোকেরা এখন সিগারেটকে কমাই দিলাম, সবাই সিগারেটের দিকে চলে গেল, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিরা লাভবান হলো, কিন্তু সাধারণ বিড়ির শ্রমিকরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মনে করি এই বিষয়টিকে লক্ষ্য রাখা উচিত, যাতে করে এই ট্যাক্স যেটা শুল্ক হার যেটা করা হয়েছে সেটা বিড়ি এবং সিগারেটকে সমানভাবেই দেওয়া হয় এবং যদি বাদ দিতে হয় যেন সকলেই বা সিগারেটকে অনেক কম করা হয়েছে, দামি সিগারেটকে করাই হয়নি ট্যাক্স, এটা আমাকে বলা হয়েছে, বিড়িকে অনেক পার্সেন্ট বেশি করা হয়েছে। কাজে বিড়িটা বাদ দিয়ে সকলে সিগারেটে যেতে বাধ্য করা হচ্ছে, কিন্তু বিড়ির শ্রমিকগুলো আমরা চাই না যে তারা বিড়ির শ্রমিকই থাক, তাদের রিহ্যাবিলিটেশনের জন্য সরকার ব্যবস্থা নিক সেটাও আমরা চাই। কিন্তু ইতিমধ্যে যতদিন তারা থাকবে ততদিন যেন ধূমপান যত কম হয় ততই ভালো, কিন্তু এককভাবে একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য একটা শ্রেণীকে বন্ধ করে দেওয়া এই জিনিসটি আমি মনে করি সঠিক কাজ হবে না। এই জন্য আমি আশা করছি যে এই বিষয়টি যারা এর সঙ্গে জড়িত আছেন তারা এই বিষয়টি দেখবেন। প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, কিছুটা আলোচনা করা হয়েছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সুশাসন। বাস্তবায়ন সংক্রান্ত সকল কার্যক্রমের সাফল্যের মূল চাবিকাঠি সকল স্তরের জবাবদিহিতা ও দায়বদ্ধতাকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা। উপর থেকে নিচ পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে সুস্পষ্ট দায়িত্ব বণ্টন করতে হবে, পালনের অগ্রগতি পর্যালোচনা ও সেই অনুযায়ী মূল্যায়ন পদক্ষেপ নিতে হবে। আশা করি সামনের দিনগুলিতে আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে করোনা ভাইরাস, বৈশ্বিক মহামারীজনিত সংকট, এর সঙ্গে জড়িত অন্যান্য অর্থনৈতিক বৈরিতা উত্তরণে সফল হব। মহান আল্লাহ আমাদের সহায়ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব মোহাম্মদ গোলাম কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন 2020-21 অর্থ বছরের বাজেটের উপর আলোচনায় বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি এই বাজেট বক্তৃতায় আমাকে সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে আগামী 2020-21 অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনার এই সমাপনী বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, যার নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আজকের দিনে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, ছোট্ট 10 বছরের শিশু ভাই রাসেল এবং তাদের নবপ্রণীতা বধু সুলতানা রোজি সহ উচ্চতর 15 আগস্ট যারা শাহাদত বহন করছে সকলকে। আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। করোনা ভাইরাসে আমরা হারিয়েছি আমাদের এই সংসদের সদস্য মোহাম্মদ নাসিম, আমার আওয়ামী লীগের এসএম সদস্য এবং আমাদের ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ সহ আমাদের বেশ কয়েকজন সাথীকে। কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি আমাদের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল সাহেব তার স্ত্রী মারা গেছেন এবং আমাদের ডিফেন্স সেক্রেটারি মহসিন
আলী চৌধুরী, তিনিও মারা গেছেন 9:30 মিনিটে। সেও করোনায় সেমিচার চিকিৎসাধীন ছিল। করোনা ভাইরাসে যারা মারা গেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল্লাহর নামের কাছে এটাই চাই যে এই করোনা ভাইরাস নামে এই ধরনের প্রাণঘাতী এর হাত থেকে যেন আমাদের দেশবাসী এবং সারা বিশ্ববাসী যেন মুক্তি পায়, সেটাই আমরা কামনা করি। এবং যারা এখনও চিকিৎসাধীন আছেন তারা যেন দ্রুত সুস্থতা পান, সেই কামনা করি। মাননীয় স্পিকার, চলতি 2020 সালে আমরা উদযাপন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, মুজিব বর্ষ। আর আগামী 2021 সালে আমরা উদযাপন করব আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমাদের অনেক আয়োজন ছিল, হয়তো সেটা আমরা করতে পারিনি। তারপর আমি বলবো যে আমরা হয়তো আমাদের অনেক কর্মসূচি নিতে পারিনি, কিন্তু এই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মহেন্দ্রক্ষণের জাতি একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে যাচ্ছে, এটা শুধু আমাদের বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী। কারণ বৈশ্বিক মহামারী কোভিড-19 মহাদুর্যোগের কারণে আজকে বিশ্ব অর্থনীতি মহামন্দার দ্বার প্রান্তে দাঁড়িয়ে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF 2020 সালে বৈশ্বিক অর্থনীতি 4.9% সংকুচিত হবে মর্মে প্রাক্কলন দিয়েছে। তাছাড়া করোনার প্রভাবে বৈশ্বিক পণ্য বাণিজ্য 13-20% হ্রাস, বিশ্বব্যাপী 19,50,00,000 কর্মীর পূর্ণকারী চাকরি হ্রাস, বৈশ্বিক FDI প্রবাহ 5-15% হ্রাস এবং বৈশ্বিক রেমিটেন্স 20% হ্রাস পাবে মর্মে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ঘোষণা দিয়েছে। ঠিক এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশে একটি বাজেট প্রণয়ন করেছি। এই বাজেট প্রণয়ন অত্যন্ত কঠিন ও দুরূহ কাজ ছিল। আমি এই বাজেট প্রণয়নের সঙ্গে যারা জড়িত, আমাদের মাননীয় অর্থমন্ত্রী সহ আমাদের সকলকে যারা বাজেট প্রণয়ন এবং সকল মন্ত্রণালয় এবং আমাদের অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা বাজেট প্রণয়ন করেছে, আমাদের NBR থেকে শুরু করে সকলে, তারা এই সময়ে কিন্তু অনেক কষ্ট করে, যখন সব কিছু বন্ধ, সব কিছু আমরা ঘোষণা দিয়েছি লকডাউন ঘোষণা, সব বন্ধ ছুটি, কিন্তু এই ছুটির ভিতরেই তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এই বাজেটটি প্রণয়ন করেছেন। প্রণয়ন করার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস আমাদের চোখে পড়ল 8ই মার্চ। এই ভাইরাসের বিস্তারকে নিয়ন্ত্রণ রাখতে 26 মার্চ হতে 30 মে পর্যন্ত দীর্ঘ 66 দিন সাধারণ ছুটি ছিল, কথা বলতে গেলে সমস্ত কার্যক্রমই বন্ধ। গণপরিবহন, কলকারখানা এ সময় বন্ধ থাকে। উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন সম্পূর্ণ স্থগিত অথবা মন্থরগতি। এর ফলে বাংলাদেশের অর্থনীতিতেও কোভিড-19 অর্থাৎ করোনার একটা বিরূপ প্রভাব পড়েছে। সব বিবেচনা নিয়ে চলতি অর্থবছরের GDP প্রবৃদ্ধির হার, যেটা আমাদের প্রাক্কলন ছিল যে আমরা 8.2 অর্জন করব, আর প্রথম 8 মাসে আমরা কিন্তু 7.8% অর্জন করেছিলাম, কিন্তু এই করোনার কারণে এবং সব কিছু বন্ধ হয়ে যাওয়াতে সেটা হ্রাস পায়, কমে যায় এবং আমরা বাধ্য হয়ে এটাকে সংশোধন করতে, এবং যেটা আমরা 5.2% ধার্য করেছি, প্রাক্কলন করেছি। আমরা আশা করি যে 2021 সালে বিশ্ব এবং আভ্যন্তরীণ অর্থনীতি কোভিড-19 প্রভাব থেকে ধীরে ধীরে বের হয়ে আসবে। এই বাস্তবতায় বাংলাদেশের অর্থনীতি তার পূর্ব অবস্থায় ফিরে আসবে ধরে নিয়ে আগামী 2020-21 অর্থবছরের বাজেট প্রবৃদ্ধির হার প্রাক্কলন করা হয়েছে 8.2%। একই সময় নিম্ন মূল্যস্ফীতি ধরে রাখার পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। অনেকে বলছেন বাজেট
একটু বেশি মানে আমরা খুব বেশি আশাবাদী বাহানো তারও, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে সব সময় আমাদের তো একটা লক্ষ্য থাকতে হবে। আজকে কোভিড বা ১৯ অথবা করোনার জন্য সব কিছু স্থবির, আমরা আশা করি সবসময় আমরা আশাবাদী যে না এই অবস্থা থাকবে এর থেকে উত্তরণ ঘটবে, কিন্তু আজকে যদি হঠাৎ উত্তরণ ঘটে তাহলে আগামীতে আমরা কী করবো, তা আমরা সেটা চিন্তা করেই এই পদক্ষেপটা আমরা নিয়েছি। যদি না করতে পারি, যদি কোভিড শেষ না হয় হয়তো আমরা পারবো না বাস্তবায়ন করতে, কিন্তু আমাদের প্রস্তুতি থাকা দরকার বলে আমরা মনে করি। আর সেই জন্যই আমরা উচ্চাভিলাষী বাজেটটি দিয়েছি, দেব এই জন্য যে আমাদের তো একটা আকাঙ্ক্ষা আছে বাংলাদেশের মানুষকে নিয়ে যে তাদের জীবন মান আমরা উন্নত করব। আমরা প্রবৃদ্ধির হার ৮.২% প্রাকলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে অনুমানসমূহ বিবেচনায় নেওয়া হয়েছে, আমরা অনুমান নিয়েছি যে কী অবস্থাটা কী হতে পারে, সেটা যেমন আমরা প্রবৃদ্ধি অর্জন। আমরা এই অনুমানগুলি হচ্ছে যেমন ক, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে আমাদের অর্থনীতি উৎপাদন ব্যাহত হলেও অর্থনৈতিক অবকাঠামোর কোনো ক্ষতি হয় নাই, যা প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ বিগ্রহের সময় সাধারণত হয়ে থাকে। খ, সরকারি ব্যয় বৃদ্ধির ফলে কর্মসৃজন ও ব্যক্তি আয় বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে এবং প্রণোদনার প্যাকেজ সমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা মহামারীর পূর্ব অবস্থায় চলে আসবে। গ, অক্টোবর বা নভেম্বর মাসের মধ্যে করোনা ভাইরাস প্রতিষেধক টিকা বাজারে চলে আসলে ইউরোপ আমেরিকায় জীবনযাত্রা দ্রুত স্বাভাবিক হয়ে যাবে এবং আমাদের রপ্তানি আয় কোভিড-১৯ পূর্ববর্তী অবস্থায় আবার ফিরে যাবে। ঘ, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য খুব কমে গিয়েছিল কিন্তু ধীরে ধীরে সেটা আবার বৃদ্ধি পাচ্ছে, আমরা আশাবাদী যে এর ফলে বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাস আয়ে বর্তমান সংকটও কেটে যাবে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সাথে সাথে আমরা এই সংকট মোকাবেলায় নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছি, একই সাথে অর্থনীতির উপর সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে আমরা একটি সামগ্রিক কর্মপন্থা নির্ধারণ করেছি, যার মধ্যে কিছু কাজ আমরা দ্রুততার সাথে সমাধান করেছি, কিছু স্বল্পমেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে উদ্যোগ নিয়েছে, আর কিছু কাজ আমরা দীর্ঘমেয়াদি বাস্তবায়নের জন্য গ্রহণ করেছি। আমাদের এই কর্মপন্থার চারটি প্রধান কৌশলগত দিক রয়েছে। এই আমাদের কর্মপন্থার চারটি যে প্রধান কৌশলগত দিক তা হল ক, সরকারি ব্যয় বৃদ্ধি করা, কর্মসৃজনকে প্রাধান্য দেওয়া, বিলাসী ব্যয় নিরুৎসাহিত করা এবং কম গুরুত্বপূর্ণ ব্যয় পিছিয়ে দেওয়া। খ, আর্থিক সহায়তার প্যাকেজ প্রণয়ন, বাজেট বরাদ্দ এবং ব্যাংক ব্যবস্থার মাধ্যমে বিনা ও স্বল্প সুদে কতিপয় ঋণ সুবিধা প্রবর্তন করা যাতে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত হয়, কর্মসংস্থান ঠিক থাকে এবং উদ্যোক্তাদের সহযোগিতা সক্ষমতা বৃদ্ধি পায়। ক, সামাজিক সুরক্ষার আওতা সম্প্রসারণ, হতদরিদ্র কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত জনগণকে সুরক্ষা দিতে সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা, এবং ঘ, বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা, অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুত পুনরুজ্জীবিত করা, একই সাথে মূল্যস্ফীতি যাতে না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখা এবং সেটা নিয়ন্ত্রণে রাখা। তো এ পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি জানেন এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী সাধারণ ছুটি, কলকারখানা বন্ধ, সর্বোপরি ব্যবসা বাণিজ্য স্থবির থাকায় দেশে বিপুল সংখ্যক মানুষ সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়ে। সে কারণে করোনা ভাইরাসের অর্থনৈতিক প্রভাব কার্যকরভাবে মোকাবেলা করা, জরুরি স্বাস্থ্যসেবা খাতের ব্যবস্থাপনা, কর্মসংস্থান টিকিয়ে রাখা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে এ পর্যন্ত প্রায় ১০০,৩১১৭ কোটি টাকার ১৯টি প্রণোদনা প্যাকেজ আমরা ঘোষণা করেছি। এই প্রণোদনা প্যাকেজ সময় আমি এখানে সংক্ষেপে উল্লেখ করছি। ১, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা অব্যাহত রাখার স্বার্থে আমরা ৫,০০০ কোটি টাকার একটি তহবিল প্রদান করেছিলাম, যার মাধ্যমে বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারী কর্মসংস্থান টিকে রাখা সম্ভব হয়েছে। এই তহবিল হতে ৩৫,০০০ শ্রমিক কর্মচারী এপ্রিল ও মে মাসে বেতন ভাতা পরিশোধে সময় অর্থ ব্যয় হয়। পরবর্তীতে বিশেষ বিবেচনায়
ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সুবিধা হতে মাত্র 2% সুদে 2,500 কোটি টাকা জুন মাসের বেতন ভাতা প্রদানের জন্য প্রদান করা হয়েছে। অর্থাৎ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য 7,500 কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে। দুই, ক্ষতিগ্রস্ত শিল্প সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায় টিকিয়ে রাখতে আমরা 30,000 কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সুবিধা প্রণয়ন করেছি। এই ঋণ সুবিধার সুদের হার 9%, এর মধ্যে অর্ধেক অর্থাৎ 4.50% ঋণ গ্রহীতা এবং অবশিষ্ট 4.50% সরকার ভর্তুকি প্রদান করবে। এই সুবিধার ফলে শিল্প সেবা খাতে আনুমানিক 60 লক্ষ লোকের কর্মসংস্থান টিকে থাকবে। অর্থাৎ যারা ঋণ নিয়েছে তাদের সব ঋণ শোধ দিতে হবে না, আমরা তাদেরকে ভর্তুকি দিচ্ছি। তিন, কুটির শিল্প সহ ক্ষুদ্র বাজারি শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা 20,000 কোটি টাকার আরও একটি স্বল্প সুদের ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ সুবিধা চালু করেছি। 9% সুদের এই ঋণ সুবিধার 5% সরকার ভর্তুকি হিসেবে প্রদান করবে, অবশিষ্ট 4% প্রদান করবে ঋণ গ্রহীতা। এর মাধ্যমে ক্ষুদ্র মাঝারি খাতে 25 লক্ষ লোকের কর্মসংস্থান ধরে রাখা সম্ভব হবে, আর যারা ঋণ নিয়েছে তারাও কাজ চালাতে পারবে, অর্থাৎ অর্থনীতির চাকা সচল থাকবে। চার, শিল্পের কাঁচামাল আমদানি সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের আকার আমরা 3.5 বিলিয়ন ডলার হতে 5 বিলিয়ন ডলারে উন্নীত এবং এর সুদের হার কমিয়ে 2% নির্ধারণ করে দিয়েছি। পাঁচ, রপ্তানিকারকদের প্রিশিপমেন্ট খাতের ব্যয় অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা 5,000 কোটি টাকার নতুন একটি রিফাইন্যান্স স্কিম চালু করেছি। ছয়, করোনা রোগীদের সেবা প্রদানের কাজে প্রত্যক্ষভাবে নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সকলকে 2 মাসের মূল বেতনের সমপরিমাণ বিশেষ সম্মানী প্রদান করা হবে, এখাতে আমরা 100 কোটি টাকা বরাদ্দ করেছি। সাত, করোনা রোগীদের সেবা প্রদানে সরাসরি নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ এ সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন, পুলিশ তথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, ভিডিপি এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারী দায়িত্ব পালনকারী করোনা ভাইরাসে আক্রান্ত হলে পদমর্যাদা অনুযায়ী 5 থেকে 10 লক্ষ টাকা এবং মৃত্যুবরণ করলে তাদের পরিবারকে 5 গুণ ক্ষতিপূরণ দেওয়া হবে, এখাতে 750 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর হঠাৎ কর্মহীন হয়ে পড়া দরিদ্র অসহায় মানুষের মাঝে আমরা খাদ্য বিতরণ করছি। এ লক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে দেশব্যাপী মোট 4 লক্ষ মেট্রিক টন চাল, 1 লক্ষ মেট্রিক টন গম বরাদ্দ রেখেছি। এ পর্যন্ত 1,59,00,000 পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। নয়, নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে আমরা খোলা বাজারে মাত্র 10 টাকা কেজি দরে চাল বিক্রয় শুরু করেছি। এখন পর্যন্ত প্রায় 56,000 মেট্রিক টন চাল বিক্রি করেছি এবং এই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। এ বাবদ 251 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দশ, করোনা ভাইরাসজনিত কারণে কর্মহীন হয়ে পড়া দেশের অতি দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে আমরা সারা দেশে নির্বাচিত 50 লক্ষ উপকারভোগী প্রত্যেকে 2,500 টাকা করে অনুদান ট্রেজারি থেকে সরাসরি তাদের ব্যাংক বা মোবাইল অ্যাকাউন্টে প্রদান করেছি। ১১, দেশের অতি দরিদ্র 100টি উপজেলায় বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচির আওতা শতভাগ উন্নীত করা হবে। এর আওতায় নতুন 5 লক্ষ বয়স্ক ভাতা, 3,50,000 বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা বাড়ানো হবে। এছাড়াও প্রতিবন্ধী, এটা হচ্ছে অতিরিক্ত, যেটা আগে ছিল তার থেকে অতিরিক্ত, প্রতিবন্ধী ভাতা কর্মসূচির আওতায় সকল প্রতিবন্ধী ব্যক্তিকে অন্তর্ভুক্ত করে আরও 2,55,000 নতুন ভাতাভোগী যুক্ত হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা সকল গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণে উদ্যোগ নিয়েছি। আগামী অর্থ বছরে এই কর্মসূচিতে 2,130 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো মানুষ গৃহহারা থাকবে না। ১৩, কৃষকের উৎপাদিত ধান চালের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে চলতি ইরিবোরো মৌসুমে সরাসরি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা আরও 2 লক্ষ টন অতিরিক্ত 2 লক্ষ মেট্রিক টন বাড়িয়ে 19,50,000 মেট্রিক টন ধান চাল সংগ্রহ করা হচ্ছে।
14 ধান কাটা মারাই কাজে যান্ত্রিকীকরণে আমরা 200 কোটি টাকা পুনর্দনা ইতিমধ্যে প্রদান করেছি। এছাড়াও আগামী অর্থ বছরে 3,200 কোটি টাকার একটি নতুন প্রকল্প বাস্তবায়ন করা হবে। 15 কৃষি সার্বিক উন্নয়ন, কৃষির সার্বিক উন্নয়ন, কৃষককে পুনর্দনা প্রদান এবং দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমরা কৃষি খাতের ভর্তুকির পরিমাণ 9,500 কোটি টাকা করেছি, বৃদ্ধি করেছি। এই 9,500 কোটি টাকাই থাকবে কৃষকদের শুধু ভর্তুকি দেওয়ার জন্য। 16 কৃষকের ঋণ প্রাপ্তি সহজ করার লক্ষ্যে আমরা 5,000 কোটি টাকার একটি কৃষি পুনঃ অর্থায়ন স্কিম গঠন করেছি। 17 নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য 3,000 কোটি টাকার অপর একটি পুনঃ অর্থায়ন স্কিম গঠন করেছি। 18 বিদেশ ফেরত প্রবাসী শ্রমিক, প্রশিক্ষিত তরুণ এবং বেকার যুবকদের ব্যবসা ও আত্মকর্মসংস্থানমূলক কাজে স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে আমরা মোট 2,000 কোটি টাকা বরাদ্দ প্রদান করেছি। এতে আনুমানিক 9 লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে। 19 সকল বাণিজ্যিক ব্যাংকের বিতরণকৃত ঋণের বিপরীতে এপ্রিল ও মে মাসের সুদ আদায় স্থগিত করা হয়েছে। এই 2 মাসের মোট সুদের মধ্যে আমরা সরকারের পক্ষ থেকে 2,000 কোটি টাকা ভর্তুকি প্রদান করব এবং ঋণ গ্রহীতাগণ অবশিষ্ট অংশ সমান 12টি কিস্তিতে পরিশোধ করবে। এই কর্মসূচিতে 1,38,00,000 ঋণ গ্রহীতা উপকৃত হবেন। অর্থাৎ এই 2 মাস যে স্থগিত করা হলো, এটা তারা আগামী 12 মাসে এটা দিতে পারবে, আর সেখানে আমরা আবার 2,000 কোটি টাকা ভর্তুকি প্রদান করেছি। এছাড়াও মানুষকে সহযোগিতা করবার জন্য আমরা দেশে 2,44,043টি মসজিদকে 112,02,15,000 টাকা অনুদান প্রদান করেছি। পবিত্র রমজান উপলক্ষে আমি কওমি মাদ্রাসাগুলোকে প্রায় 17 কোটি টাকার অনুদান প্রদান করি, এখানে এতিমরা বেশি ছিল তাদের জন্য। বাংলাদেশের 4,569টি ইউনিয়ন পরিষদে নিয়োজিত প্রায় 46,000 গ্রাম পুলিশ দফাদার ও মহল্লাদারকে 6 কোটি টাকার বিশেষ অনুদান প্রদান করি। নন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য 46 কোটি টাকা প্রদান করি। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী, তাদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়। হঠাৎ কর্মহীন হয়ে পড়া দরিদ্র অসহায় মানুষকে আমরা খাদ্য বিতরণ করেছি। এভাবে আমরা সকল শ্রেণীর মানুষ, সব ধরনের মানুষকেই কিন্তু সহযোগিতা করে যাচ্ছি। দেশের ব্যাপক জনগোষ্ঠী যেন উপকৃত হয় সে লক্ষ্য নিয়েই পরিকল্পিতভাবে এবং যথাযথ সময়ের পূর্বেই প্রতিটি পুনর্দনা প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। উল্লিখিত পুনর্দনা প্যাকেজ সমূহ বাস্তবায়ন শুরু হওয়া ইতিমধ্যে 5,70,00,000 মানুষ প্রত্যক্ষভাবে সুবিধা পেয়েছে। 19টি প্যাকেজ সম্পূর্ণ বাস্তবায়িত যখন হবে তখন 12,55,00,000 মানুষ সুবিধা পাবে। এছাড়া প্রায় 1,60,00,000 কর্মসুরক্ষা ও নতুন কর্মসৃজন হবে। মাননীয় স্পিকার, কোভিড-19 এর প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে সাময়িক প্রয়োজন উদ্ভূত হয়েছে তা মেটানো এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি সৃষ্টি হবে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে মাননীয় অর্থমন্ত্রী 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন। বর্তমান আওয়ামী লীগ সরকার এটা 17তম বাজেট এবং বর্তমান মেয়াদের দ্বিতীয় বাজেট। আর স্বাধীনতার পরপর 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও যে বাজেট দিয়েছিলেন তখন তিনি 3টা বাজেট দেওয়ার সুযোগ পেয়েছিলেন। কাজী সর্বসাকলে 20টি বাজেট আওয়ামী লীগ সরকারই এদেশকে উপহার দিয়েছে। আমরা যে বাজেট দিয়ে সেই বাজেটে অর্থনৈতিক পুনর্গঠন এবং করোনা ভাইরাস মোকাবেলায় জীবনের জীবিকা রক্ষার উপর প্রাধান্য দিয়েছি। তাছাড়া বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য, কৃষি, কর্মসৃজন এবং সামাজিক সুরক্ষা
এবং নিরাপত্তা, এগুলিকেই আমরা অগ্রাধিকার দিয়েছি। এছাড়া আমাদের নির্বাচনী ইশতেহার 2018 এবং টেকসই উন্নয়ন অভিষ্ট ও লক্ষ্যসমূহ অর্জনের প্রয়াস চালানো হবে। আমরা দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 2041 সেটা আমরা অনুমোদন করেছি। এই পরিকল্পনার মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 2031 সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে আর 2041 সালের মধ্যে উন্নত দেশে উত্তরণের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। হয়তো তখন আমরা বেঁচে থাকবো না, কিন্তু কাজ আমরা করে যাচ্ছি, কর্মপন্থা দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে যারা আসবে তারা যেন এটা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। এছাড়াও আমরা আগামী অর্থবছর হতে 5 বছর মেয়াদী অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা আমরা প্রণয়ন করেছি, সেটা আমরা এই জুলাই থেকে আমাদের বাস্তবায়ন শুরু হবে। এখানে আমাদের লক্ষ্যটা থাকবে যে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রতিপাদ্যটা হচ্ছে বাংলাদেশ হবে দারিদ্র ও আয় বৈষম্য কমিয়ে এনে অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক করা এবং গতিশীল করা। মাননীয় স্পিকার, বিগত 12 বছরে গড়ে 1.4% হারে আমরা দারিদ্র বিমোচন করছিলাম, যার ফলে বাংলাদেশে যেখানে 40% থেকে আমরা 20.5% আমাদের দারিদ্র হার নেমে এসেছিল। আমাদের আশা ছিল যে এবার আমরা আরও কমিয়ে ফেলব, কিন্তু দুর্ভাগ্য হলো যে কোভিড-19 মহামারীর প্রভাবে চলতি অর্থ বছরে এ ধারায় কিছুটা হয়তো ছন্দপতন হতে পারে। এই মহামারীর কারণে অর্থনৈতিক কার্যক্রম থমকে যাওয়ার প্রভাবে আমাদের দেশে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা অনেকে করছেন, কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে আমরা যে সুবিশাল আর্থিক প্রণোদনা ঘোষণা করে বাস্তবায়ন শুরু করেছি তার মাধ্যমে আমরা এই সম্ভাবনাকে অনেকটাই রোধ করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। দেশের অতি দরিদ্র পরিবারসমূহকে সরাসরি নগদ অনুদান, বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ, রপ্তানিমুখী শিল্পের শ্রমিক কর্মচারীদের চাকরি সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রমের পরিধি বাড়ানো ইত্যাদি সময়োপযোগী পদক্ষেপ দ্বারা আমরা দারিদ্র হারের বৃদ্ধিকে রোধ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আগামী অর্থবছরে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড যখন শুরু হবে, এটা আমরা আশাবাদী যে আগামী অর্থবছরে যখন স্বাভাবিক কর্মকাণ্ড শুরু হবে তখন আমরা দারিদ্র বিমোচনের হার আবার পূর্বের ন্যায় নিয়ে আসতে পারবো এবং বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত আমরা করতে সক্ষম হব পারবো। কোভিড-19 মোকাবেলা এবং অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা গতানুগতিক বাজেটে সরে এসে সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন নিয়ে এসেছি। স্বাস্থ্যখাতকে এবার সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয়েছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এ খাতে অতিরিক্ত বরাদ্দ, প্রণোদনা ও ক্ষতিপূরণ ইত্যাদি ব্যবস্থা রাখা হয়েছে। কোভিড-19 মোকাবেলায় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে জনজীবনকে সুরক্ষার লক্ষ্যে ন্যাশনাল প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান প্রণয়ন করে তা বাস্তবায়ন করা শুরু হয়েছে। কোভিড-19 মোকাবেলায় স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় বর্তমানে 5,500 কোটি টাকার বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তাছাড়া কোভিড-19 মোকাবেলায় জরুরি চাহিদা মেটানোর জন্য 10,000 কোটি টাকার একটা বিশেষ থোক বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বরাদ্দের দিক দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অবস্থান 5ম স্থানে উঠে এসেছে, যা গত অর্থ বছরে ছিল 8ম স্থানে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে আমরা অত্যন্ত অল্প সময়ে 2,000 ডাক্তার, 6,000 নার্স নিয়োগ দিয়েছি, আরও 2,000 ডাক্তার পদ সৃষ্টি করা হয়েছে এবং নার্স তো আমরা আরও 4,000 নেব, সে নির্দেশটাও আমি স্বাস্থ্যমন্ত্রীকে ইতিমধ্যে দিয়েছি, যাদের শীঘ্রই নিয়োগ দেওয়া হবে। সেই সাথে হেলথ টেকনোলজিস্ট, কার্ডিওগ্রাফার এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের 3,000 নতুন পদও সৃষ্টি করা হয়েছে, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় সরাসরি নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্পূর্ণ সরকারি খরচে হোটেলে থাকা খাওয়া যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। তবে মাননীয় স্পিকার, এখানে বিরোধী দলের নেতা ঠিকই বলেছেন যে এই থাকা খাওয়ায় একমাত্র মেডিকেল কলেজের যে হিসেব
20 কোটি টাকা একটু অস্বাভাবিক মনে হচ্ছে। তবে এটা আমরা মানে তদন্ত করে দেখছি যে এত অস্বাভাবিক কেন হবে, এটা একটু স্বাভাবিকভাবেই অস্বাভাবিক হয়, তো সেটাও আমরা ব্যবস্থা নেব যেখানে যদি কোনো অনিয়ম হয়। মেডিকেল যন্ত্রপাতি, টেস্ট কিট ও সরঞ্জামাদি ক্রয় এবং করোনা চিকিৎসার সুবিধা আরও বাড়ানোর লক্ষ্যে আমরা দ্রুততম সময়ে 2,500 কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প অনুমোদন দিয়েছি। আরও একটি প্রকল্প বর্তমানে চূড়ান্ত পর্যায়ে আছে। এগুলো বাস্তবায়নের ফলে আমাদের করোনা মোকাবেলার সামর্থ্য আরও বাড়বে বলে আমি বিশ্বাস করি। 27 জুন 2020 তারিখে পর্যন্ত সমগ্র বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা 1,01,02,000 জন, আর তার মধ্যে মৃত্যুবরণ করেছে 5,01,644, অর্থাৎ মৃত্যু হার 5.01%। আর তার তুলনায় বাংলাদেশে আমাদের আক্রান্ত হয়েছে 1,37,787 জন, 1,738 জন মৃত্যুবরণ করেছে, আর 55,000-এর উপরে কিন্তু সুস্থ হয়ে ফিরে এসেছে, প্রায় 55,727 জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছে। আসলে আমরা কোনো মৃত্যু আমাদের কাছে মানে গ্রহণযোগ্য না, আমরা চাই না যে এভাবে একজনও মৃত্যুবরণ করুক। আমরা চেষ্টা করে যাচ্ছি যে কীভাবে মানুষকে সুরক্ষা দেওয়া যায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি যে নিজেকে সুরক্ষিত রাখা, সেই সাথে অপরকে সুরক্ষিত রাখা, এটা যার নিজ নিজ দায়িত্ব, আশা করি সেই দায়িত্ব সবাই পালন করবে। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি যে আক্রান্তের তুলনায় বাংলাদেশের মৃত্যু হার 1.26%, যেখানে করোনা ভাইরাসে আক্রান্তের তুলনায় মৃত্যু হার ভারতে 3.08, পাকিস্তানে 2.03, যুক্তরাজ্যে 14.03, যুক্তরাষ্ট্রে 5%। এ পরিসংখ্যান হতে দেখা যায় যে যথাযথ কার্য ব্যবস্থা গ্রহণ করায় বাংলাদেশে আমরা করোনা ভাইরাস জনিত মৃত্যুর হার নিম্ন পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। যদিও একটা মৃত্যু আমাদের কামনা, আমরা চাই না যে কেউ মারা যাক। আমরা আগামী বাজেটে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত খাত হচ্ছে কৃষি। কৃষিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে আমরা চাল উৎপাদনে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছি। এফএও ইতিমধ্যে একটা মানে তাদের একটা পর্যালোচনা দিয়েছে, সেখানে আমাদের প্রায় 3,99,00,000 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হয়েছে, যেখানে আমাদের চাহিদার থেকেও 25,00,000 মেট্রিক টন উদ্বৃত্ত, কাজে আমাদের কাছে এখনও 25,00,000 মেট্রিক টন উদ্বৃত্ত রয়েছে। করোনা উত্তর কৃষিখাতে চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদন, বাজারজাতকরণ, বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে খাদ্য সংকট যাতে তৈরি না হয় সেদিকে নজর দেয় আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। করোনা পরবর্তী পরিস্থিতিতে কোনোভাবেই যাতে খাদ্য সংকট সৃষ্টি না হয় সেজন্য 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, প্রত্যেকটা জমি যেন আবাদ হয় সেদিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি, নির্দেশনা দিয়েছি এবং যথাযথ ব্যবস্থাও আমরা নিচ্ছি যে কোনো জমি ফেলে রাখা যাবে না, কারণ সারা বিশ্বব্যাপী মহাদুর্ভিক্ষ হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ যেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় সেই উদ্যোগটা আমরা হাতে নিয়েছি। কাজে আমি সেই সূত্রে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সমগ্র দেশবাসীকেও আমি আহ্বান জানাবো, যার যেখানে যতটুকু জমি আছে যা পায় না আপনারা উৎপাদন করেন, উৎপাদন বাড়ান, নিজের খাদ্য নিরাপত্তা সুরক্ষিত করেন, সরকার যা যা করার তা করে যাচ্ছে করবে। ইতিমধ্যে আমরা এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয় সহ আমরা সকল সহযোগী সংস্থাগুলো তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি এবং কৃষি খামার যান্ত্রিকীকরণের বিষয়ের উদ্যোগও নেওয়া হয়েছে। খাদ্যশস্য সংরক্ষণের স্থান বৃদ্ধি ও মান উন্নয়ন করা হবে। এছাড়াও আগামী অর্থবছরে রাসায়নিক সারের বিক্রয়মূল্য অপরিবর্তিত রাখা হবে, কারণ এখানটা বিশাল অঙ্কের ভর্তুকি আমরা দিয়ে থাকি। কৃষি প্রণোদনা প্রদানও অব্যাহত থাকবে। চলতি বোরো মৌসুমে নির্দিষ্ট সময়ের মধ্যে ধান কাটার লক্ষ্যে হারভেস্টার মেশিন ক্রয়ে আমরা 70% পর্যন্ত ভর্তুকি প্রদান করেছি। পাশাপাশি আমি আমাদের ছাত্রলীগ কর্মীদের নির্দেশ দিয়েছিলাম যেন নিজ নিজ এলাকায় তারা যেন কৃষকের পাশে দাঁড়ায় এবং ধান কাটায় সহায়তা করে। ছাত্রলীগের কর্মীগণ ব্যাপক উৎসাহ নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে
এবং এই বর্ষা মৌসুমের পূর্বেই ধান কেটে ঘরে তুলতে সহায়তা প্রদান করছে। এবং একই সাথে আমাদের যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাও মাঠে নেমেছে, এই ধান কাটায় কৃষকদের সাহায্য করছে, ধান কেটে মাড়াই করে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং যে কারণে এই যে ঘূর্ণিঝড় আমফান যখন এলো, আমাদের ফসলে কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ সময় মতো ধান কৃষকের ঘরে উঠে গেছে, প্রত্যেকের ঘরেই এখন খাবার আছে এবং কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রতি বছর মতো আমরা এবছরেও পয়লা আষাঢ় সমগ্র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ সেই 84-85 সাল থেকেই আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করি, আমাদের কৃষক লীগ এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নেয় এবং এবারও সেটা নেওয়া হয়েছে। এবং আমাদের যত কর্মীরা আছে, যেমন আওয়ামী লীগ সব মিলে প্রায় 55 লক্ষ আমাদের নেতাকর্মী, তাদের বলা হয়েছে প্রত্যেকে অন্তত 3টি করে গাছ লাগাবে এবং ব্যাপক উৎসাহ ভরে তারা সেই বৃক্ষরোপণ করছে, কারণ এর মাধ্যমে আমি মনে করি যে তারা একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি বৃক্ষ লাগাবে। এটা আমাদের দেশকে, দেশের প্রকৃতির ভারসাম্য রক্ষা করবে আর ফল উৎপাদন করবে, সেটা যার গৃহস্থের জন্য লাভবান হবে, বনজ গাছ থেকে তারা আর্থিকভাবে উপকৃত হবে, ফলজ গাছ থেকে হবে। কাজেই আমরা সারা দেশটাকে গৃহ মানে বৃক্ষ আচ্ছাদন করা এবং পরিবেশ রক্ষা করা, সেই সাথে আমাদের উপকূলীয় অঞ্চলে যেন সবুজ বেল্ট গড়ে ওঠে সেটাও আমরা নির্দেশ দিয়েছি এবং আমাদের অন্যান্য সংস্থাগুলিকে আমরা সেইভাবে নির্দেশ দিয়েছি। করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী যোগাযোগ ও পরিবহন পণ্য পরিবহন ব্যবস্থা সীমিত হয়ে আসায় খাদ্যশস্য সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট ও মূল্য বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছিল। সংকটের শুরু থেকে আমরা এ বিষয়ে যথেষ্ট সজাগ ছিলাম। গত এক দশকে আমাদের সরকারের অব্যাহত প্রচেষ্টার ফলে সরকারি গুদামে খাদ্যশস্য ধারণ ক্ষমতা আমরা প্রায় 22 লক্ষ মেট্রিক টনে উন্নীত করতে পেরেছি, ফলে করোনা সংকটের শুরুতে সরকারি গুদামে রেকর্ড পরিমাণ 17,50,000 মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিল। দীর্ঘ 66 দিন সারা দেশের ছুটি ও চলাচল সীমিত থাকলেও আমাদের খাদ্য কোনো ঘাটতি বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট আমরা হতে দেয়নি, কারণ সরবরাহটা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থা আমরা নিয়েছিলাম। উপরন্তু দরিদ্র নিম্ন আয়ের মানুষদের জন্য আমরা খাদ্য সহায়তা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। আগামী অর্থ বছরেও খাদ্যশস্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা দেশের ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছি। কাজে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে দেশবাসীকে এই বলে আশ্বস্ত করতে চাই যে সামনে যে সংকটই আসুক না কেন, আওয়ামী লীগ সরকার তা শক্তভাবে মোকাবেলা করবে এবং দেশের মানুষকে অভুক্ত থাকতে দেবে না। কারণ আমাদের খাদ্য চাহিদা হচ্ছে 3,75,00,000, উৎপাদন হয়েছে 3,99,00,000, আর আমি আগেই বলছি 25 লক্ষ আমাদের উদ্বৃত্ত আছে এবং আমাদের এই উৎপাদন আমরা অব্যাহত রাখবো, কাজে আমাদের কোনো আল্লাহর রহমতে অসুবিধা হবে না। করোনা ভাইরাস প্রভাবে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় নিম্ন আয় ও সুবিধাবঞ্চিত মানুষদের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী অর্থ বছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা, মহিলা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যা 11,05,000 জন আর অতিরিক্ত বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে গ্রামীণ দারিদ্র বিমোচনের কৌশল হিসেবে তৎকালীন 19টি থানায় পল্লী সমাজসেবা কার্যক্রম শুরু করেন। বর্তমানে আজকে সমগ্র বাংলাদেশে প্রত্যেক উপজেলা এবং ইউনিয়নে সফলভাবে এই কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে সচল করা এবং গ্রামে বসবাসরত দরিদ্র, দুস্থ, অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আগামী অর্থ বছরে পল্লী সমাজসেবা কার্যক্রমের জন্য 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় মোট উপকার ভোগীর সংখ্যা হল 12,33,55,000 জন, যাদের মূল 3টি কার্যক্রমে বিভক্ত করা যায়। ক, বিভিন্ন প্রকার ভাতা পাচ্ছেন 1,07,26,000। খ, খাদ্য সহায়তা পাচ্ছেন 8,72,71,000। এবং গ, উপবৃত্তি কার্যক্রমের আওতায় আছেন 2,53,00,000
53,58,000 জন। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আগামী অর্থ বছরে 95,574 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা মোট বাজেটের 16.8% এবং জিডিপির 3.01%। করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে আমরা বিস্তৃত পরিসরে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি, যার আওতায় এ পর্যন্ত আমরা সারা দেশে 1.5 কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি। এযাবৎ সারা দেশে 1,59,30,000 পরিবারের মাঝে 1,84,122 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। চালের পাশাপাশি নগদ অর্থ আমরা বরাদ্দ দিয়েছি 123 কোটি টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা 95,79,000। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দিয়েছি 27,14,00,000 টাকা। এতে 7,77,525 পরিবার উপকৃত হয়েছে। এছাড়াও সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানের সময় আমাদের যথেষ্ট প্রস্তুতি থাকায় এবং দ্রুত ত্রাণ তৎপরতা শুরু করতে পারায় আমরা তা সফলভাবে মোকাবেলা করেছি। এর বাইরেও আমি প্রত্যেকটা জেলায় জেলা প্রশাসকের কাছে মানে ইউনিয়নের হিসাব করে কোথায় কতটা ইউনিয়ন আমি তাদের কাছে টাকা বরাদ্দ দিয়েছিলাম যে শিশু খাদ্য কেনার সময় যেন দুধ কিনে এবং অন্যান্য খাদ্য কিনে বাচ্চাদের দেওয়া হয় এবং কোনো রকম কোনো অসুবিধা যেন না হয়, কোনো মানে যদি দুর্বিপাক আসে বা দৈব দুর্বিপাকে তারা যেন টাকা নিজের মতো খরচ করে মানুষের পাশে দাঁড়াতে পারে। এবং তো অত্যন্ত সফলতার সাথে আমাদের প্রত্যেক জেলা তারা সেটা কাজ করেছেন, সেজন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। মানে স্পিকার, শিক্ষা খাতকে সবসময় আমরা অগ্রাধিকার প্রদান করে থাকি, তবে এবার শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের গুণগত মান উন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য। 2020-21 অর্থ বছরের বাজেটে শিক্ষাখাতে 95,306 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা জিডিপির 3.1% এবং মোট বাজেটের বরাদ্দের 17%। করোনার এই মহামারীর মধ্যেও আমরা বিশেষ ব্যবস্থায় 1,37,00,000 প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান করেছি। এছাড়াও মুজিব বর্ষ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন পোশাক জুতা ব্যাগ ক্রয়ের জন্য 1,000 টাকা করে আগামী ডিসেম্বর মাসে প্রদান করা হবে। আর আমি আগে বলেছি যে নন এমপিওভুক্ত যারা তাদেরকেও আমরা কিন্তু 46 কোটি টাকার উপরে আমরা তাদের দিয়েছি। অবকাঠামো খাতে মেগা প্রকল্প বাস্তবায়ন সহ ব্যাপক সরকারভাবে সরকারি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং যোগাযোগ বন্দর ইত্যাদি অবকাঠামো গড়ে তোলার কার্যক্রম বাস্তবায়ন করছি। আমরা আগামী অর্থ বছরের মধ্যে দেশের শতভাগ এলাকা বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসব। এছাড়াও ভবিষ্যৎ বিনিয়োগ ও চাহিদা মেটাতে 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহা পরিকল্পনা আমরা নিয়েছে এবং তা বাস্তবায়ন করছি। আর দেশের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কগুলোকে পর্যায়ক্রমে 4 লেনে উন্নীত করা হবে এবং নিজস্ব স্থানে পদ্মা সেতু বাস্তবায়নের কাজ চলছে। দেশের প্রথম মেট্রো রেল নির্মাণ, কর্ণফুলী নদীর দেশে তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণের কাজ প্রথমে এগিয়ে চলছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজও এগিয়ে চলছে। এই সকল নির্মাণ কাজ সম্পন্ন হলে আমাদের জাতীয় অর্থনীতির জন্য ব্যাপক সুফল বয়ে আনবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে, এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতি উৎপাটন ও সুশাসন প্রতিষ্ঠা আমরা অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মহান সংসদকে জানাতে চাই যে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আমাদের অর্জন সময় সমুন্নত রাখতে সরকার দুর্নীতি বিরোধী লড়াই অব্যাহত রাখবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি বেগবান করার জন্য দেশীয় বিদেশি বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই। বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চলসমূহে প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ব্যবসা বাণিজ্য খরচ যৌক্তিকভাবে কমিয়ে আনা ও ব্যবসা সহজীকরণ সূচকে উৎকৃষ্ট অবস্থান অর্জন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছি। আমি ইতিপূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে শিল্প ব্যবসা খাতকে প্রতিযোগিতা সক্ষম করার লক্ষ্যে সুদের হার 1 অঙ্কে অর্থাৎ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনব। আমি ইতিমধ্যে তা করেছি। বিগত এপ্রিলে 2020 হতে নতুন ঋণের ক্ষেত্রে সুদের হার সর্বোচ্চ 9% কার্যকর হয়েছে। এর ফলে ঋণের ব্যয় হ্রাস পাওয়ায় বেসরকারি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।
ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। গত পহেলা জুলাই 2019-তে দেশব্যাপী নামজারি প্রচলিত পদ্ধতির পরিবর্তে ই নামজারি বাস্তবায়ন করা হচ্ছে, ফলে জনগণ ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই নামজারি করতে পারছেন। এই কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘের সর্বোচ্চ মর্যাদা ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 অর্জন করেছে। আমি ভূমিমন্ত্রী, ভূমি বিষয়ক মাননীয় মন্ত্রী, মন্ত্রণালয়ের সকলকে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি সকল মন্ত্রণালয় এটা অনুসরণ করবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব বিষয় বিবেচনা নিয়ে এবার মুজিব বর্ষের উপহার হিসেবে ব্যক্তি শ্রেণীর করদাতাগণের করমুক্ত আয়সীমা আরও 50,000 টাকা বৃদ্ধি এবং করহার কিছুটা হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ 3 লক্ষ টাকা করমুক্ত থাকবে বার্ষিক মানে আয়ের। এছাড়াও কর্পোরেট ট্যাক্সের হার 2.5% হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য আসবে এবং বেসরকারি বিনিয়োগও বৃদ্ধি পাবে। আমি আগেই বলছি যে করোনা ভাইরাসজনিত অর্থনৈতিক অভিঘাত হতে উত্তরণের লক্ষ্যে আমরা 19টি প্রণোদনা প্যাকেজ প্রণয়ন করে বাস্তবায়ন করছি। এই প্যাকেজসহ বাস্তবায়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যয় নির্বাহের জন্য আমরা উন্নয়ন সহযোগীদের নিকট বাজেট সাপোর্ট চেয়েছিলাম। আমাদের প্রণোদনা প্যাকেজসমূহ অর্থনৈতিক অভিঘাত উত্তরণে অত্যন্ত কার্যকর সময়োপযোগী উল্লেখ করে উন্নয়ন সহযোগীগণ তা বাস্তবায়নে দ্রুত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। উন্নয়ন সহযোগীগণ ইতিমধ্যে 5.16 বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং আমরা ইতিমধ্যে 1.74 বিলিয়ন ডলারের সমপরিমাণ 14,740 কোটি টাকা সরকারি খাতে পেয়ে গেছি, জমা হয়েছে। অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমি এশীয় উন্নয়ন ব্যাংক, IMF, IIB, বিশ্বব্যাংক, জাপান, EU সহ সকল উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে। তিনি এ ব্যাপারে রাত দিন খুব মানে সক্রিয় ছিলেন, সকলের সঙ্গে কথা বলেছেন এবং কীভাবে বাজেট সাপোর্ট আনা যায় সে ব্যাপারে তিনি আন্তরিকভাবে চেষ্টা করেছেন। তার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ এবং অর্থ মন্ত্রণালয় সকলকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, দেশ গঠনের তরুণ সমাজই হচ্ছে মূল ভূমিকা পালন করে। আজকে বাংলাদেশের যা অর্জন, আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের 6 দফা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, আমরা প্রত্যেকটা অর্জনে তরুণ সমাজের বিরাট ভূমিকা রয়েছে। আমাদের চ্যালেঞ্জ হলো প্রতি বছর আনুমানিক যে 20 লাখ তরুণ শ্রম বাজারে যুক্ত হচ্ছে তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থা করা, নতুন কর্মসংস্থান সুযোগ সৃষ্টির লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট বাস্তবায়নে আমরা অতীতে কখনো ব্যর্থ হই নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে ব্যর্থ হব না। মাননীয় স্পিকার, আমরা কখনো হতাশায় ভুগি না, আমরা সবসময় একটা লক্ষ্য নির্ধারণ করে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নিয়েই এগিয়ে যাই। তবে পরিস্থিতি বিবেচনায় কখনো কখনো সে পরিকল্পনা প্রয়োজন অনুযায়ী হয়তো পুনর্নির্ধারণ করতে হয় এবং সে কারণেই আজকে আমরা বাজেট ঠিক রেখেছি, প্রণয়নও করেছি এবং আমরা আশা করি এটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আগামী 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখে সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর তার মধ্যে আমরা প্রাণঘাতী COVID-19 মতো বৈশ্বিক মহামারী মোকাবেলা করছি, আমরা আমফানের মতো ঘূর্ণিঝড় মোকাবেলা করছি, হয়তো আগামীতে বন্যা আসবে সেটাও মোকাবেলা করতে হবে, সে প্রস্তুতিও আমাদের আছে, আমরা নিচ্ছি। আমি দৃঢ়ভাবে আশাবাদী যে কোনো ঝড় ঝঞ্ঝা দৈব দুর্বিপাক হোক না কেন, মনে সাহস রেখে সুষ্ঠু কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে সফলতা অর্জন করা যায় এবং আমরা তা করতে পারব। আমি দৃঢ়ভাবে আশাবাদী যে আমরা সফলভাবেই মহামারীর অর্থনৈতিক প্রভাব কাটিয়ে উঠে উন্নয়নের অভিযাত্রায় পুনরায় সামিল হব, কারণ বিশ্ব মানদণ্ডে আমাদের রয়েছে শক্তিশালী আর্থসামাজিক অবস্থান। গত 2 মে 2020
দ্য ইকোনমিস্ট একটি গবেষণা প্রতিবেদনের চারটি মানদণ্ডের ভিত্তিতে সবল অর্থনীতির 66টি দেশের তালিকা করেছে। সেখানে বাংলাদেশ শক্তিশালী নবম স্থানে বাংলাদেশ জায়গা করে নিয়েছে। চলতি জুন মাসেই আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 35 বিলিয়নের উপরে, ব্যবসায় 18 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এছাড়া ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস কর্তৃক সম্প্রতি প্রকাশিত 2020 গ্লোবাল পিস ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 104 থেকে 7 ধাপ অগ্রগতি হয়ে 97-তে উন্নীত হয়েছে। করোনা ভাইরাস কার্যকরভাবে মোকাবেলা করে এবং আগামী 2020-21 অর্থবছরের জন্য পেশকৃত জনবান্ধব, উন্নয়নমুখী ও সুষম এই বাজেটের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার পথে আরও কয়েক ধাপ এগিয়ে যাব, এ আশা আমি পোষণ করি। এবং আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এটুকুই বলবো যে যত বাধা আসুক তা অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তো আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার বাজেটের উপর সমাপনী বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আহমদ মোস্তফা কামালকে 2020-21 অর্থবছরের বাজেটের উপর সমাপনী বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাজি বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সোনার বাংলা স্বপ্নচারী, বাঙালির বরপুত্র, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মাননীয় প্রধানমন্ত্রী, এতক্ষণ 2020-2021 অর্থবর্ষের বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ, এমনকি সামষ্টিক অর্থনীতির কঠিন কঠিন দিকসমূহ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বিশদভাবে জাতির সামনে তুলে ধরেছেন। আমি মুগ্ধ হয়ে তার বিশ্লেষণধর্মী বক্তব্য শুনছিলাম। আমি সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রীর বিস্তারিত বক্তৃতার পর সংগত কারণেই আমার বক্তব্যটি হবে অত্যন্ত সংক্ষিপ্ত। মাননীয় স্পিকার, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষকে রক্ষা এবং ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে প্রণীত হয়েছে 2020-2021 অর্থবর্ষের বাজেট। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের একান্তিরগ্নে প্রাধিকার পেয়েছে দেশের মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী এরই মাঝে তার জন্য 10,00,000 কোটি টাকার 19টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, যার বাস্তবায়ন কার্যক্রম এখন চলমান রয়েছে। এবারে বাজেটে সঙ্গত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যখাতকে। স্বাস্থ্যখাতে আগামী অর্থবর্ষে 29,247 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কোভিড-19 মোকাবেলায় অতিরিক্ত 10,000 কোটি টাকার একটি থোক বরাদ্দ রাখা হয়েছে। বাজেট প্রণয়নের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে শিখরের সন্ধানে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত দিয়ে নির্দেশনা দিয়েছেন। আমাদের শিখর হল আমাদের কৃষি, আমাদের গ্রামীণ অর্থনীতি। এই জন্য কৃষিখাতকেও বাজেটে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে মাননীয় স্পিকার, যেখান থেকে এখনও আমরা আমাদের শতকরা 40 ভাগের মতো কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমাদের দৃঢ় বিশ্বাস, এই কৃষিখাতে হতে পারে আমাদের সামনে এগিয়ে যাওয়ার এক মৌলিক এলাকা। নিজেদের চাহিদা মিটিয়ে আমরা এই অঞ্চলের অনেকের খাদ্য যোগান দিতে সক্ষম হব ইনশাল্লাহ। আমাদের কঠোর পরিশ্রমী আত্মপ্রত্যয়ী কৃষক ভাইদের কারণে অতি সম্প্রতি আমরা ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে চাল উৎপাদনে আমাদের অবস্থান করে নিয়েছি। এখানে উল্লেখ্য যে গত 50 বছরে আমাদের খাদ্যশস্য উৎপাদন বেড়েছে প্রায় 4.5 গুণ, যা বিশ্বে একটি রেকর্ড। মাননীয় স্পিকার, কোভিডের কারণে যারা কাজ হারিয়েছেন, প্রান্তিক জনগোষ্ঠীসহ কৃষক,
শ্রমিক, মজুর, কামার, কুমার, জেলে, তাঁতি, বেদে, স্বাস্থ্যকর্মী, ভ্যান চালক, রিক্সাওয়ালাসহ সকল পেশার মানুষ, ফার্ম দোকান, চা দোকান, মুদি দোকান থেকে শুরু করে ক্ষুদ্র কুটির এবং ছোটো বড়ো সকল ব্যবসায়ী, সকল শ্রেণী ও নৃগোষ্ঠীর মানুষ যারা কষ্টে আছেন তাদের সকলের জন্য এবারে বাজেট। এ দেশের কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে এই বাজেট হতে বাদ দিতে পারি নাই। কাউকে বাদ দিতে পারলে বাজেটের আকার অবশ্যই ছোটো রাখা যেত, ছোটো রাখা যেত আমাদের বাজেট ঘাটতিও। কিন্তু মাননীয় স্পিকার, সত্য যে বড় কঠিন, তাই সব জেনে শুনে আমরা কঠিনকে ভালোবেসেছি। মাননীয় স্পিকার, কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন এবারে বাজেটটি বাস্তবায়নযোগ্য নয়, কারণ এটি আকারে অনেক বড়। কিন্তু আমরা এই বাজেটটি বাস্তবায়নের ব্যাপারে আশাবাদী। আমি এই প্রসঙ্গে দু একটি তথ্য তুলে ধরতে চাই। বিগত পাঁচ বছরের প্রত্যেকটি বাজেটে আমাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ আমরা করেছিলাম তার সাথে প্রকৃত অর্জন আমাদের অনেক বেশি ছিল। বিগত দশ বছরের জিডিপিতে আমাদের প্রবৃদ্ধি হয়েছে 188%, যা বিশ্বে সকলের উপরে। আমাদের কাছাকাছি ছিল চায়না 177% নিয়ে, আর ভারত ছিল 117%। গত 11 বছরে আমাদের জিডিপির আকার বেড়েছে 3 গুণ। মাননীয় প্রধানমন্ত্রী এরি মাঝি বলেছেন দ্য ইকোনমিস্ট 2 মে তারিখে যে গবেষণা করেছেন এবং তাদের গবেষণা লব্ধ প্রতিবেদনটি তিনি এর মাঝে জাতির সামনে তুলে ধরেছেন, আমি আর সেটা বলবো না। মাননীয় স্পিকার, গত 11 জুন আমরা এই মহান সংসদে আমাদের 2020-2021 বাজেটটি আমরা উপস্থাপন করি। বাজেটটি উপস্থাপনের পর এর 7 দিন পরেই আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারা বাংলাদেশের যে প্রবৃদ্ধি এ নিয়ে তারা আরেকটি গবেষণা করেন এবং সেখানে তারা দেখিয়েছেন এই বছর বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জন করবে 7.5%। আমাদের প্রক্ষেপণ হলো 8.2%, আমাদের কাছাকাছি তাদের প্রক্ষেপণ। সুতরাং আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আমরা সক্ষম হব আমাদের এই বাজেটটি বাস্তবায়ন করতে। একটি কথা আমাদের সবাইকে বলে রাখি, আমাদের এই দেশটি একটি বৈচিত্র্যময় দেশ। এখনও আমরা আমাদের অর্থনীতির যে এলাকার যে চালিকা শক্তিগুলো আমরা এখনও সম্পূর্ণভাবে কোনোটাই আমরা এখন এক্সপ্লয়েট করতে পারি নাই। আমরা কৃষি কথা বলেছি, শিল্পের কথা বলেছি, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলছি, কিন্তু কোনোটাই আমরা পূর্ণমাত্রা আমরা কিন্তু অর্জন করতে পারি নাই। একটি মাত্র এলাকা বারবার কথা উঠে আসে যে আমাদের রেভিনিউ টু জিডিপি এর অনুপাত একদম কম, অনেক কম, 10 ভাগেরও নিচে। আমাদের মতো দেশ কারোই 18% নিচে না। আমরা হিসাব করে দেখেছি এই দশ ভাগ থেকে যদি আমরা 14 ভাগে উঠতে পারি, মাত্র 4 ভাগ, তাহলে আমাদের বছরে আমরা অর্জন করতে পারি আরও 120,000 কোটি টাকা, আর আরও বেশি করতে পারি, তার বেশি সম্ভাবনা আছে। এর জন্য কী কাজ দরকার? একটি মাত্র কাজ, সেটি হচ্ছে আমাদের অটোমেশন। আমরা গত বছর শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারি নাই, এই করোনার জন্য সেটা শেষ হয় নাই। আমরা বিশ্বাস করি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল দিস ইয়ার উইল হ্যাভ আওয়ার রিলেন্টলেস এন্ডেভার, এবং আমরা এই বছর এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং এটা করে আমরা প্রমাণ করব এত বড় অঙ্কের বাজেটও বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব, এটা আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ছিলাম এগিয়ে আসবে আমাদের দেশের সকল মানুষ যারা আমাদের প্রাণশক্তি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই সকল জাতীয় আমাদের সংসদ সদস্যকে যারা অনেক কষ্ট করে অনেক রিস্ক নিয়ে এই সংসদে এসে সংসদকে প্রাণবন্ত রেখেছেন এবং অনেক সুন্দর সুন্দর বিশ্লেষণধর্মী বক্তব্য রেখেছেন এই বাজেটের উপরে। আমি মনে করি এগুলো আমার ফাতিহা হবে এবং এগুলো আমাকে সাহায্য করবে এই বাজেটটি
নিয়ে আমি সামনে কীভাবে এগিয়ে যাব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী আপনার বাজেটের উপর সমাপনী বক্তব্যের জন্য। মাননীয় সদস্যবৃন্দ, 2020-21 অর্থ বছরের বাজেট, বাজেটের মঞ্জুরি দাবি এবং দায়যুক্ত ব্যয় নির্দিষ্টকরণ সম্পর্কে আলোচনা এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যে বলি। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আহমদ মোস্তফা কামালকে অর্থ বিল 2020 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আহমদ মোস্তফা কামাল অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে সরকারের আর্থিক প্রস্তাবনা আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আইনিত বিলটি অর্থ বিল 2020 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য পীর ফজলুর রহমান সুনামগঞ্জ 4, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ 3, জনাব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা 1, জনাব ফখরুল ইমাম ময়মনসিংহ 8, বেগম রওশনারা মান্নান মহিলা আসন 47, গাজী ফিরোজ রশিদ ঢাকা 6 এবং জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3। জনমত যাচাইয়ের প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য পীর ফজলুর রহমান সুনামগঞ্জ 4, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে যে এই বৈশ্বিক ক্রান্তিকালের মধ্যে তিনি 2020-21 বাজেট এবং এই আইনটি মহান সংসদে উত্থাপন করেছেন অর্থ বিলটি। মাননীয় স্পিকার, আমাদের সাবেক অর্থমন্ত্রী, আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব আবুল মাল আব্দুল মুহিত তার অর্থমন্ত্রী হিসেবে শেষ বাজেট বক্তৃতায় এই মহান সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের আর্থিক খাতের সংস্কার, ব্যাংকিং খাতের সংস্কার, এইগুলার দায়িত্ব উনি তার উত্তরসূরির হাতে দিয়ে গেলেন। এবং আমাদের গত বাজেট বক্তৃতায় আমাদের বর্তমান অর্থমন্ত্রী, তিনি ওই মহান সংসদে বলেছিলেন যে ব্যাংকিং খাতের সংস্কার তিনি করবেন। কিন্তু মাননীয় স্পিকার, আমরা এই যে ব্যাংকিং খাতের লুটপাট, অর্থ পাচার, ঋণ খেলাপি, অর্থ পাচার এবং সুইস ব্যাংকের মতো ব্যাংকে 5,000 কোটি টাকার উপরে বাংলাদেশ থেকে সেখানে পাচার করে সঞ্চয় করা হচ্ছে, এই বিষয়গুলোর বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী গত বাজেট বক্তৃতায় যে বক্তব্য রেখেছিলেন সংস্কার করবেন, সেটি তিনি করতে পারেন নাই মাননীয় অর্থমন্ত্রী। বরঞ্চ এই ব্যাংকিং খাতের লুটপাট, অর্থ পাচার এগুলো নিয়ে যারা কথা বলেন তাদেরকে বরঞ্চ নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। কাজে আমি মনে করি যে মাননীয় অর্থমন্ত্রী ব্যাংকিং খাতের সংস্কারে ব্যর্থ হয়েছেন গত 1 বছর, এবং তিনি যে কথা দিয়েছিলেন সেটিও রাখতে পারেননি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ 3, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনমত যাচাইয়ের উপর আমার যে নোটিশ, আমি খুব সংক্ষিপ্ত সময় 2 মিনিট। আমরা জানি যে আর কিছুক্ষণ পরেই হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলে বিলটি পাশ হবে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বক্তব্য রেখেছেন, কিন্তু বাংলাদেশ করোনা সংক্রমণের হার যে ঊর্ধ্বগতি, বিশ্বে পঞ্চম স্থান, এবং করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের পরিকল্পনা কী, আমি বাজেটের সাধারণ আলোচনায় বলেছিলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে অতি দ্রুত সংস্কার করতে হবে। আমরা এই দুঃসময়ে আমরা এখন ডাক্তার, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার চিন্তা করছি, কিন্তু আজকে স্বাস্থ্য অধিদপ্তর
গত 10 বছর কি ঘুমিয়েছিল মাননীয় স্পিকার? আমি মাননীয় স্পিকার আজকে আপনার কাছে একটি বিষয় আমি সময় চেয়েছিলাম। আমি জানি না সংসদ কতদিন আপনি রাখবেন, আমরা একটা কঠিন সময়ের মধ্যে আছি। আগামী 2 মাস পরে আবার যখন নতুন সংসদ হবে, আমরা প্রতিনিয়ত দুঃসংবাদ পাচ্ছি। আজকেও মাননীয় প্রধানমন্ত্রী দুঃসংবাদ দিলেন, আমাদের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি ইন্তেকাল করেছেন। আমরা আমাদের মধ্যে আরও কত কে ইন্তেকাল করবো আল্লাহ পাক জানে। আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি যে মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন আবারও 2 মাস পরে আবার এই সংসদে সকলে মিলিত হতে পারি, এটি আমরা সকলেই প্রার্থনা করব। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে অনুরোধ করব, গতদিনের অধিবেশনে আপনার ওইখান থেকে আমাকে ইউ হ্যাভ টু এক্সপ্লেন বলে যে বিষয়টি আমার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, এইটার জন্য আমি আপনার কাছে একটু সময় চাবো। আজকে না পারেন, এরপরে যদি সংসদ থেকে আমাকে অন্তত পক্ষে এটি ব্যাখ্যা করা আমার জন্য একেবারে জরুরি ফরজ, কারণ আমি যে বিষয়টি বলেছি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কোরআনের একটি আয়াত, এটি ব্যাখ্যা দেওয়া আমার জন্য একেবারে অপরিহার্য, যে কারণে আমি যে উদ্দেশ্যে বলেছিলাম এই বিষয়টি আমাকে বলার জন্য আপনি স্পেশালি একটু সময় দিবেন, এটা অনুরোধ করব। এবং আমি প্রত্যাশা করব মাননীয় অর্থমন্ত্রী একটা ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ যে উনি বাজেট খসড়া করতে পেরেছেন, কারণ আসলে 52-53 সালে বন্যাকালীন সময়ে পাকিস্তানে বাজেট দিতে ব্যর্থ হয়েছিল, ওটা একটা ঐতিহাসিক ব্যর্থতা ছিল। আমাদের এই বাজেটে যে অর্থ বিলটি আজকে করা হয়েছে, এটার মূল লক্ষ্যটা হচ্ছে যে টার্গেট করা হয়েছে রেভিনিউ টার্গেট 3,30,000 কোটি টাকা থ্রু NBR এবং টোটাল 3,80,000 কোটি টাকা। এই রেভিনিউটাকে মাথায় রেখেই অর্থ বিল, এই কোভিড পিরিয়ডে 3,80,000 কোটি টাকা বাংলাদেশের মানুষ দেবে কোত্থেকে? ইতিমধ্যে বিগত 3-4 মাসে মানুষের প্রচুর কর বাকি পড়ছে, সেগুলো রিকভার হবে কি না? যখন আপনি একটি ক্রাইসিস পিরিয়ডে হাই ট্যাক্সেশন একটা আইন পাস করবেন, আমি বলবো না যে ট্যাক্স খুব বেশি হাই করা হয়েছে, অনেক ক্ষেত্রে কমানোও হয়েছে, তারপরেও তো গতানুগতিক ট্যাক্স দিয়ে আইনটা পাস করা হয়েছে, তার ফলে যেটা হবে মানুষ ট্যাক্স এসকেপিস্ট হবে এবং ট্যাক্স দেওয়ার উৎসাহ হারিয়ে ফেলবে, এবং সরকারের জন্য যেটা হবে যে এই যে 3,30,000 বা 3,80,000 কোটি টাকার একটা টার্গেট দেওয়া হয়েছে, 3,80,000 কোটি টাকার, এটা কর কর্মকর্তাদের উপরে একটা টার্গেট সেট করে দেওয়া হবে, তখন একটা কর নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা আছে। মানুষের কাছে জোর করে কর নেওয়া হবে, ট্যাক্স রিটার্ন দেওয়ার সময় মানুষকে বলা হবে গত বছর আপনার যা ট্যাক্স ছিল এবছরও তাই দিতে হবে, এই ধরনের একটা সিচুয়েশন হওয়ার ভয় আমরা পাচ্ছি। খোদ NBR এর চেয়ারম্যান নিজেই বলেছেন 2,50,000 কোটি টাকার বেশি ট্যাক্স আদায় করা কঠিন হবে, তাহলে এই আইনটা অর্থ বিলটা ওটা মাথায় রেখেই করা উচিত ছিল। আমাদের এখন লোন নিতে হবে, টাকা প্রয়োজন, ব্যয় করতে হবে, সরকার এই কোভিড পিরিয়ডের আগেও আমাদের মাথা পিছু লোন ছিল 49,000 কোটি টাকা, সেটা আরও 10-20,000 কোটি টাকা পার হেড বাড়লে এমন কোনো ক্ষতি হবে না, কিন্তু জনগণের যদি কর বেশি দিতে হয়, একটা ট্যাক্স এক্সেমশন যদি ক্রাইসিস পিরিয়ডে মানুষ না পায়, তাহলে সরকার বা রাষ্ট্র আসলে জনস্বার্থের রক্ষায় ব্যর্থ হবে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য হবে যে এই আইনটি আসলে জনমত প্রতিফলিত হয়নি, কারণ সেই সুযোগটাও ছিল না, আমরা ভার্চুয়ালি অনেক আলোচনা করতে পারতাম, অনেক মতামত নিতে পারতাম, আমার মনে হয় এটি জনমতে পাঠানো প্রয়োজন। মাননীয় স্পিকার ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব ফখরুজ্জামান ময়মনসিংহ 8 অনুপস্থিত। মাননীয় সদস্য বেগম রওশনা রামান্নান মহিলা আসন 47, 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। একটি ছোট্ট অনুকণা দ্বারা পৃথিবীতে বিরাট এক ঝাঁকুন দিয়ে বুঝিয়ে দিলেন ক্ষমতার দাপট আর এর মালিক শুধু আল্লাহ তাআলাই, তাই সমস্ত প্রশংসাই একমাত্র আল্লাহ তাআলার জন্য। মাননীয় স্পিকার, বাজেটে বক্তৃতা করতে পারি নাই, কিন্তু এই 2 মিনিটে কী বলবো ঠিক বুঝতে পারছি না। বাজেট বক্তৃতা করা হয় নাই, এই 2 মিনিটে কোনো কিছুই বলতে পারবো না। মাননীয় স্পিকার, জীবন এখন হতাশার শঙ্কার, এর মধ্যেই উত্থাপিত হলো দেশের 49 বছরের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, যার আকার 5,68,000 কোটি টাকা। বিশ্বের অর্থমন্ত্রীদের মধ্যে 1 নম্বর হওয়া অর্থমন্ত্রী জনাব আফমো মুস্তফা কামাল অনেক ভেবেচিন্তেই এটি করেছেন। তবে এদেশের অর্থনীতিবিদদের ধারণা, স্মরণকালের এই বিশাল বাজেটটির অন্যান্য বছরের নয় বছর শেষে সংগঠিত লক্ষ্যমাত্রা কমাতেই হবে। এটা একটা সাধারণ বাজেট হয়েছে মাননীয় স্পিকার, এটা কোভিড-19 বাজেটকে লক্ষ্য করে এই বাজেটটা করা হয় নাই, কারণ 2011 সালে কথা ছিল যে হু বলেছিল যে GDP-র 5% বাজেটে স্বাস্থ্যখাতে রাখতে হবে, কিন্তু এই পর্যন্ত সেটা কার্যকরী হয় নাই, তাইলে এবার স্বাস্থ্যখাতের এইরকম লেজগুবুরে অবস্থা হতো না। এখন সরকারি যেই GDP-র 3.4
অংশ স্বাস্থ্য খাতে রেখেছে, সেই জন্য সরকারি খরচ পড়ে মাত্র 1.1%। কাজেই অবস্থা এখন খুব খারাপ মাননীয় স্পিকার। এখন চারিদিকে শুধু পৃথিবীর শুধু এইখানেই না, জিডিপি রেখেছেন বর্তমান অর্থমন্ত্রী 8.2, সারা দেশেই সারা পৃথিবীর এই দুর্যোগ মুহূর্তে কীভাবে এটা সম্ভব হবে? মাননীয় স্পিকার, বিশ্বে নেমেছে মহামন্দা, চারিদিকে অনিশ্চয়তা, গত 4 মাস ধরে অর্থনীতি অচল, আমদানি রপ্তানিতে নেমেছে ধস, রেমিটেন্সও হ্রাস পাচ্ছে, রাজস্ব আদায় নাই, এডিপির খরচ নাই, লাখ লাখ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ, ঢাকা 6:02। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবারে বাজেট মাননীয় অর্থমন্ত্রী অত্যন্ত একটি প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ দেই। এই বাজেট খুবই ব্যালেন্স বাজেট আমার মনে হয়েছে, যেটা ভারসাম্য রক্ষা করেছে। এই যে 1,90,000 কোটি যে ঘাটতি, এটা উঠানো খুবই সোজা। যদি মাননীয় অর্থমন্ত্রী এই ট্যাক্স এবং ভ্যাট ফুল অটোমেটেড করতে পারেন, অটোমেশন ডিজিটালাইজ করতে পারেন, তাহলে এই 1,90,000 কোটি টাকা উঠে যাবে মাননীয় স্পিকার। আমি বলতে চাই একটি কথা মাননীয় স্পিকার, দি মোস্ট অ্যাডভান্স কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড লাইক আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, ইটালি, জার্মানি, দে কুড নট সেভ দি লাইফ অফ দ্যার পিপল। তারাও কিন্তু তাদের মানুষকে বাঁচাতে পারে নাই, তাদের সমস্ত অত্যাধুনিক মেডিকেল ফেসিলিটি আছে, কিন্তু মানুষ বাঁচাতে পারেনি মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে কয়েকটি প্রশ্ন করব, যে আপনাকে তো 22,200 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, আপনার মন্ত্রণালয় বাজেটের টাকা কীভাবে খরচ হয়? প্রায় 600টি হেডে আপনারা বিভিন্ন মালামাল ক্রয় করেন, এসব ক্রয় মন্ত্রণালয়ের ভূমিকা কী থাকে, এবং এই আপদকালীন সময় আপনার হাতে মন্ত্রণালয় হাতে কী পরিমাণ টাকা আছে? 2, দিন দিন করোনা বৃদ্ধি পাচ্ছে, করোনা চিকিৎসার জন্য সরকারি এবং বেসরকারি হাসপাতালে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? 3, নমুনা পরীক্ষার জন্য টেস্টিং ল্যাব বৃদ্ধি করা হয়েছে সামান্য, এটা যথেষ্ট নয়, আরও টেস্টিং ল্যাব বৃদ্ধি করার পরিকল্পনা আপনার আছে কিনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের? 4, আমরা জানি বিশ্বজুড়ে করোনা মোকাবেলায় লকডাউন একটা কার্যকর পদ্ধতি, এই ব্যাপারে আপনার কী পদক্ষেপ নিয়েছেন? আমি জানি যে আপনার ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে অনেক ডাক্তার নার্স নিয়েছেন, ভবিষ্যতে আরও ডাক্তার এবং নার্স নেওয়া হবে কিনা মাননীয় স্পিকার? এই প্রশ্নগুলো যদি আমরা উত্তর পাই তাহলে আমাদের জন্য ভালো হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3:02। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী অনেক কষ্ট করে বাজেট দিয়েছেন, তারা অনেক সফলতা আছে, আবার কিছু কিছু ব্যর্থতাও আছে। ব্যর্থতা হলো মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই, যে গত বাজেটে আমাদের যে রাজস্ব আয়ের মধ্যে এনবিআর থেকে টার্গেট করা হয়েছিল 3,25,000 কোটি টাকা, সেখানে এই আজকে পর্যন্ত সর্বশেষ আমার জানা মতে বিভিন্ন সোর্সে 2,05,000-10,000 কোটি টাকা আদায় হয়েছে, অর্থাৎ প্রায় 25% রাজস্ব আদায় হয় না। এখন আগামী বাজেটে যে এইবার বা 3,30,000 কোটি টাকা আপনি আদায় করবেন কীভাবে? যদি এটা আদায় করতে হয় তাহলে রাজস্ব বিভাগের যে কর্মদক্ষতা, তাদের মিনিমাম 50% তাদেরকে আরও দক্ষতা বৃদ্ধি করতে হবে, সেই দক্ষতা বৃদ্ধির তো কোনো ব্যবস্থা এখানে আপনি রাখেন নাই, তাহলে কীভাবে আপনি আপনার টার্গেটে পৌঁছবেন? আপনি পৌঁছতে পারবেন না। আরেকটা হলো যে মাননীয় অর্থমন্ত্রী, আপনার কাছে আশা করেছিলাম যে এই জনগণের যে টাকা ব্যাংক থেকে যে লুটপাট হয় এই বিষয়ে একটা ব্যাংক সশস্ত্র কমিশন করবেন, আপনি করেন নাই। গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে বন জালিয়াতির কারণে বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্টে যে একজন এক্সিম ব্যাংকের মালিক ব্যক্তিগতভাবে তার সে প্রায় 2,000 কোটি টাকা কিন্তু হাতে এনেছে, এটার এইগুলি তো কোনো আপনি প্রতিফলন আপনার বক্তব্যে নাই। 500 কোটি টাকার ঋণের জন্য যে ঋণের কাগজপত্র সঠিক না দেওয়ার জন্য মারপিট করা হয়, মামলা করা হয়, এইগুলি সম্পর্কে আপনার কোনো বক্তব্য নাই। আপনার জনতা ব্যাংক থেকে 1,400 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, আপনার ওই আমাদের এক ভদ্রলোক সে 3,500 কোটি টাকা পালিয়ে নিয়ে এইগুলি সম্পর্কে আপনার কোনো বক্তব্য নেই। এগুলি আপনি যদি আইডেন্টিফাই না করেন, যদি ব্যবস্থা না নেন, তাহলে আপনার বাজেটে তো আপনি আপনার টার্গেটে পৌঁছতে পারবেন না, এবং দেশের জনগণের সম্পদ রক্ষা করার দায়িত্ব তো আপনার। তাই আমি মনে করি জনগণ এই বিষয়ে যাতে জানে, তাদের মতামত দিতে পারে, সেজন্য জনমতের জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য।
আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আহমদ মুস্তফা কামালকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অনেকগুলো বিষয় এখানে উঠে এসেছে। আমি মনে করি আজকে নয়, আরেক দিন এগুলো আমরা ডিটেইলে ডিবেট করব। আমরা কোনো কাজ করি নাই, যদি কোনো কাজ যদি আমরা না করে থাকি তাহলে এখন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ $33 বিলিয়ন থেকে $35 বিলিয়ন কী করে হতে পারে? এই করোনার আক্রান্ত বছরেও আমরা আরেকটা রেকর্ড করেছি, সেটা হলো আমাদের চলতি অর্থবছরে হাইয়েস্ট এভার রেমিটেন্স বাংলাদেশ যে পেয়েছে সেটা রেকর্ড। আমরা এই বছর $18 বিলিয়ন আমরা রেমিটেন্স অর্জন করেছি, সুতরাং রেমিটেন্স কমে নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সংস্কার হয়েছে। আমরা আগে 14-16%, 18%, 20% দেওয়া লাগতো ইন্টারেস্ট, এখন ইন্টারেস্ট দেওয়া লাগে ম্যাক্সিমাম 9%। এটা একটা সংস্কার। এভাবে সংস্কারমুখী অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমার মনে আমার আমার মতে এবং আমার বিশ্বাস, এই মুহূর্তে ব্যাংকের সাথে যারা অন্যায় অনিয়ম করেছেন সবচাইতে বেশি এখন কারাগারে আছে। সুতরাং যদি আপনাদের জানা থাকে যে এখনও এইভাবে টাকা পয়সা পাচার হয়, তাহলে যদি আমরা মেহরবানি করে যদি আমাকে জানান, অথবা আমরা নিজেরা মামলা করতে পারেন, আমরা সেই মামলা আইনানুযায়ী যে ব্যবস্থা নেওয়া হয় আমরা সেটা অবশ্যই নেব। আমরা কাউকে ছাড় দেব না, অবশ্যই ছাড় দেব না, অবশ্যই আমরা ছাড় দেব না। এখানে আমার কাজটি হচ্ছে ম্যাক্রো লেভেলে আমাকে অ্যাড্রেস করা। আমি আইন প্রণয়ন করব, আইনের বিষয়টি আমি দেখব, এবং আইনের যদি কোনো যাতে কোনো রকমভাবে কোনো ফাঁক ফোঁকর না থাকে সেটা বন্ধ করা। কিন্তু আমরা যে আগে শুনতাম মাল আসে না, বালি আসে, পাথর আসে বা পাথর চলে যায়, এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, এগুলো বন্ধ হয়েছে। এবং আমাদের নন পারফর্মিং লোন NPL যেটা আমাদের ছিল হেডেক সেটাও কমেছে। তো সুতরাং আমাদের যে বড় বড় এলাকাগুলো এগুলোতে যে আমরা হাত দেই নাই, কাজ হয় নাই, সেটা বলা যাবে না। তবে আমি আপনাদের সাথে একমত, এখনও অনেক দূর আমাদেরকে যেতে হবে, অনেক পথ এগোতে হবে, এবং সেই পথ কিন্তু মসৃণ পথ নয়, এটা আমি জানি। এবং সেই কাজটি করতে হলে আপনাদের সহযোগিতা লাগবে, এবং সবাই একে অপরকে সহযোগিতা করলে আমরা এই যে বিস্ফোরণ আমাদের আর্থিক খাতে, এটা আমরা আমার বিশ্বাস নিয়ন্ত্রণ করতে পারবো। তো আমি আরেক দিন এই বিষয়ে কথা বলবো। মাননীয় স্পিকার, আমি এখন আমি মনে করি এই বাজেটটি আমরা যে বাজেট নিয়ে আলোচনা হচ্ছে, 11 তারিখে এই মাসে আমরা এই সংসদে উপস্থাপন করার পর এ নিয়ে অনেক আলোচনা হয়েছে সংসদের ভিতরে এবং বাইরে। যেহেতু বিলটির বিষয়বস্তু নিয়ে গত কয়েকদিন ধরে বাজেট আলোচনায় মাননীয় সদস্যগণ বিস্তারিত আলোচনা করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেহেতু এই পর্যায়ে বিলটির উপর পুনরায় জনমত যাচাইয়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অতএব মাননীয় সদস্যগণের প্রস্তাবগুলো আমি গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, অর্থ বিল 2020 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব অর্থ বিল 2020 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের শিরোনাম দফা, প্রস্তাবনা দফা, দফা 4, 8, 15, 16, 17, 18, 39, 41, 43, 54, 62, 70, 71, 72, 73, 74, 71, 72, 73, 74, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90 তফসিল 2 এবং ঘোষণার উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য জনাব পীর ফজলুর রহমান সুনামগঞ্জ 4, কাজী ফিরোজ রশিদ ঢাকা 6, জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3,
হাসিন জনাব, শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা এক, বেগম রওশনুলা মান্নান, মহিলা আসন 47, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ 3, জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা রংপুর 1, জনাব আবুল হাসান মাহমুদ আজি দিনাজপুর 4 এবং অধ্যাপক মোহাম্মদ আজি আশরাফ কুমিল্লা 7। আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনীগুলি উত্থাপন ও তার পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য পীর ফজলুর রহমান, আপনি মোট 19টি দফার উপরে এনেছেন সংশোধনী। জি, 4 মিনিট বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার সংশোধনী দেখে আমাদেরই সংসদ সদস্য সিনিয়র শ্রদ্ধাভাজন মশিউর রহমান রাঙ্গা এবং মুজিবুল হক চন্দ্র সাহেব ওনারা হাসতেছে যে 19টা সংশোধনী আছে। আসলে ওনাদেরগুলো কাজের হবে মনে হয়, এই জন্যে ওনারা হাসাহাসি করতেছে। মাননীয় স্পিকার, আমার সংশোধনী শিরোনাম দফায় বিলের শিরোনাম দফার পরিবর্তে নিম্নোক্ত শিরোনাম দফাটি প্রতিস্থাপন করা হোক, যথা সরকারের আর্থিক আয়ের উৎসের প্রস্তাবলী কার্যকরণ এবং অন্যান্য কতিপয় আইনের অধিকতর সংশোধন কল্পে আনিত। প্রস্তাবনা 2, বিলের প্রথম প্রস্তাবনা দফার পরিবর্তে নিম্নোক্ত প্রস্তাবনা দফাটি প্রতিস্থাপন করা হোক, যথা যেহেতু সরকারের আর্থিক আয়ের উৎসের প্রস্তাবলী কার্যকরণ এবং নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে অন্যান্য কতিপয় আইনের অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়। বিলের 8 দফার তৃতীয় অধ্যায়ের শিরোনামের প্রথম পংক্তিতে অবস্থিত এর সংশোধন শব্দাবলীর পরিবর্তে এর অধিকতর সংশোধন শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের 16 দফার চতুর্থ অধ্যায়ের শিরোনামের প্রথম পংক্তিতে অবস্থিত এর সংশোধন শব্দাবলীর পরিবর্তে এর অধিকতর সংশোধন শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের 41 দফার প্রস্তাবিত সেকশন 68B এর সাবসেকশন 2 এর টেবল এ কলামে 1 সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4, 5, 6 এবং 7 এর বিপরীতে এন্ট্রির কলাম 3 এ উল্লেখিত 25,000, 50,000, 75,000, 1,25,000, 1,50,000, 2,00,000 এবং 3,30,000 সংখ্যাগুলি ও চিহ্নগুলির পরিবর্তে 20,000, 40,000, 65,000, 1,00,000, 1,25,000, 1,75,000 এবং 25,000 সংখ্যাগুলি ও চিহ্নগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের 54 দফার পঞ্চম অধ্যায়ের শিরোনামের প্রথম পংক্তিতে অবস্থিত এর সংশোধন শব্দাবলীর পরিবর্তে অধিকতর সংশোধন শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের 80 দফার ক উপদফার টেবিল একের শিরোনাম সংখ্যা 87.03 এর বিপরীত এন্ট্রির কলাম 3 এর খ গ ঘ ও উময়ের পণ্যের বিবরণ এবং এর বিপরীতে এন্ট্রির কলাম 4 এ উল্লেখিত 100, 200, 350 ও 500 সংখ্যাগুলির পরিবর্তে 50, 100, 200 ও 300 সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের 80 দফার ক উপদফার টেবিল একের শিরোনাম সংখ্যা 87.04 এর বিপরীতে এন্ট্রির কলাম 3 এর পণ্যের বিবরণের বিপরীতে এন্ট্রির কলাম 4 এ উল্লেখিত 60, 350 ও 500 সংখ্যাগুলির পরিবর্তে 45, 200 ও 300 সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের 80 দফার ক উপদফার টেবিল একের শিরোনাম সংখ্যা 87.06 এর বিপরীতে এন্ট্রির কলাম 3 এর পণ্যের বিবরণের গ ঘ ও উময়ের বিপরীত এন্ট্রির কলাম 4 এ উল্লেখিত 150, 300 ও 350 সংখ্যাগুলির পরিবর্তে 100, 200 ও 300 সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের 80 দফার গ উপদফার টেবিল 3 এর অ দফার শিরোনামা সংখ্যা SO12 এর বিপরীতে এন্ট্রিতে উল্লেখিত 15 সংখ্যাটির পরিবর্তে 8 সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের 80 দফার গ উপদফার টেবিল 3 এর ক টেবিল 3 এর অ দফার শিরোনাম সংখ্যা SO12 বিপরীতে এন্ট্রিতে উল্লেখিত সিম রিম কার্ড শব্দগুলি ও চিহ্নের পরিবর্তে সিম কার্ড শব্দগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের 82 দফার 2 উপদফার পরিবর্তে নিম্নোক্ত 2 উপদফাটি প্রতিস্থাপন করা হোক, যথা 2 উপধারা 1 এর অধীন অধ্যাদেশ 2টি রহিতকরণ সত্ত্বেও রহিতকৃত অধ্যাদেশ 2টির অধীনকৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা বা জারিকৃত
কোনো আদেশ বা প্রজ্ঞাপন এই আইনের অধীনকৃত বা গৃহীত বা জারিকৃত বলিয়া গণ্য হইবে। বিলের তফসিল দুইয়ের প্রথম অংশের অনুচ্ছেদ ক এর ক খ গ ঘ উম চ দফার পরিবর্তে নিম্নোক্ত ক খ গ ঘ উম ও চ দফা প্রতিস্থাপন করা হোক, যথা ক প্রথম 350,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর হার শূন্য, পরবর্তী 1,50,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর 5%, পরবর্তী 350,000-এর উপরে টাকা পর্যন্ত মোট আয়ের উপর 10%, পরবর্তী 450,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর 15%, পরবর্তী 550,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর 20%, অবশিষ্ট মোট আয়ের উপর 25%। বিলের তফসিল দুইয়ের শর্ত দফার ক খ অ গ এর পরিবর্তে নিম্নরূপ ক খ অ গ প্রতিস্থাপন করা হোক, যথা মহিলা করদাতা এবং 65 বৎসর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে 5,00,000 টাকা, প্রতিবন্ধী ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে 5,50,000 টাকা, গেজেটভুক্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা হবে 5,50,000 টাকা। বিলের তফসিল দুইয়ের উমপ্যারায় টেবিলে উল্লিখিত 5,000, 4,000 ও 3,000 সংখ্যা চিহ্নগুলির পরিবর্তে 4,000, 3,000 ও 2,000 সংখ্যা চিহ্নগুলি প্রতিস্থাপন করা হোক। বিলের তফসিল দুইয়ের অনুচ্ছেদ খ এর এক এর খ আ দফার পরিবর্তে নিম্ন শর্ত দফাটি সংযুক্ত করা হোক, যথা তবে শর্ত থাকে যে সরকার কর্তৃক 2013 সালে অনুমোদিত ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের করের হার হইবে 37.5%। বিলের অষ্টম অধ্যায়ের ঘোষণার প্রথম প্যারার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত বিলের দফা শব্দাবলীর পরিবর্তে আইনের দ্বারা শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের অষ্টম দফায়ের ঘোষণায় দ্বিতীয় প্যারায় দ্বিতীয় পংক্তিতে অবস্থিত বিলের প্রস্তাবিত দফা শব্দাবলীর পরিবর্তে এই আইনের দ্বারা এবং তৃতীয় পংক্তিতে অবস্থিত প্রস্তাবিত দফা শব্দাবলীর পরিবর্তে এই আইনের দ্বারা শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ, জি 5 মিনিট বলুন, 18টা দফা আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, এত সময় আমার লাগবে না। আসলে একজন শিশুকে কথা বলতে শিখতে হয় 2-3 বছর লাগে, আর একজন মানুষ সারা জীবনে কী কথা কখন কীভাবে উপস্থাপন করতে হবে তা শিখতে সারা জীবন চলে যায়। তা আমার এখানে 17টি সংশোধনী আছে মাননীয় স্পিকার, টেবিলে রাখা আছে, মাননীয় অর্থমন্ত্রী আছেন, এইখান থেকে যদি উনি কোনটা গ্রহণ করেন আমি খুশি হব, আমি টেবিল করে দিলাম, আমি আর বেশি সময় নিতে চাই না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। সবগুলোই উত্থাপিত হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে, আপনি সবগুলোই উত্থাপন করেছেন, জি। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, 12টি দফা আছে, 4 মিনিট বলুন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার আমার একটা কথা, গত কয়েকদিন আগে একটি পত্রিকায়, বহুল প্রচারিত পত্রিকায় একজন নাম করা সাংবাদিক যিনি ভালো প্রতিবেদন লেখেন, তিনি বলেছেন, হে বুবা সংসদ, সংসদে কথা বলো। আমাদেরকে বলেছে আমরা নাকি বুবা, সংসদে কথা বলতে পারি না। তো মাননীয় স্পিকার, এবার বাজেটে কথা বলতে পারি নাই কারণ করোনার কারণে। আমি আপনাকে অনুরোধ করবো এবং মাননীয় সংসদ নেত্রীকেও বলবো, আমার সংশোধনের আগে 2টা মিনিট দেন, আমি একটা ছোট্ট গল্প বলবো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। 2 মিনিট মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার 2টা মিনিট আমি চাই, আমি 2টা মিনিট চাই মানে স্পিকার। আমার গল্পটা হলো যে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের একটা পদের চাকরির জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, সেই পদটার নাম হইল সফটওয়্যার ডেভেলপার। সেই পদে দরখাস্ত করেছেন বিল গেটস এবং জুকারবার্গ। দরখাস্ত করার পরে যখন সিবি পাঠিয়েছেন ইন্টারভিউ হবে, বিল গেটসকে বুদ্ধিমান, বাংলাদেশের সমস্ত পরিস্থিতি তিনি জানলেন, ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হলো রবীন্দ্রনাথের জন্ম কোথায়, কবি নজরুলকে, তিনি এটা পারলেন, জুকারবার্গ পারলেন না, বিল গেটস চাকরি হলো। তখন বিল গেটস তার অফিসে বসে বললেন, সবাই ধরলো যে আপনি এত বড় বড় লোক আপনি কেন চাকরিতে গেলেন, বললো আমার একটা চাকরির ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, আমার একটা ড্রিম, একটা জব, একটা ড্রিম ছিল, কিন্তু জব পাইনি দেখে আমি ব্যবসা করে এত পয়সা আর্ন করেছি, এখন আমি আমার সেই ড্রিম জবটা পেয়েছি বাংলাদেশে।
তিনি সবার কাছে বিদায় নিয়ে আসলেন, তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলো এয়ারপোর্টে যে আপনি এমন কি ড্রিম জব বাংলাদেশে আপনি যাচ্ছেন, কি বিষয়টা কি? বললো যে আমার জবটা হইলো এই যে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এমনই একটা ডিপার্টমেন্ট যে এখানে চারটে ওয়েবসাইট উন্নয়ন করতে 10,50,00,000 টাকা লেগেছে, পাঁচটা ডাটাবেস তৈরি করতে 10,50,00,000 টাকা লেগেছে, এবং পাঁচটা কম্পিউটার সফট ক্রয়ে খরচ পড়েছে 55,00,000 টাকা, যা পৃথিবীর মধ্যে সবচেয়ে কস্টলি। এবং যে ডিপার্টমেন্টে একটা কেরানির বউ, কেরানির 1,500,000,000 টাকা মালিক হয়ে যায়, যে এই চাকরি করলে তো আর ব্যবসা করে কষ্ট করতে হয় না, তাই আমি আমি বিল গেটস ওই চাকরি জয়েন করার জন্য বাংলাদেশ যাচ্ছি। মানে স্পিকার আপনার ধন্যবাদ। এখন আমি আমার আমি এটা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে বলবো যে আপনি লোহার সিন্ধুকের ভিতরে ঢুকে গেছেন, লোহার সিন্ধুতে বের হন, বের হয়ে আপনি হাসপাতালে যান, ঢাকা মেডিকেলে যান, রুগীর কাছে যান, ডাক্তারকে ডাক্তাররা নার্সরা তারা রাত দিন কাজ করছে ওদের কাছে যান, আপনি মাঝে মাঝে হাইডাউট থেকে একটা বিবৃতি দেন, এইটা মানুষ গ্রহণ করছে না। প্লিজ দয়া করে রিস্ক দিন, আমরা এলাকায় যাচ্ছি, আপনার দলে আমি ফিরা এলাকায় আছে, অনেকে আছে মাসের পর মাস, আমরা হাসপাতাল যাচ্ছি, এলাকায় যাচ্ছি, মানুষকে কাছে যাচ্ছি, আমাদের তো রোগ হতে পারে, আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি বের হন, আমার অনুরোধ। মানুষ মানে স্পিকার আমি এখন আমার আমার এগুলি পড়ছি বিলের মাসবিকে বিলের চার দফার দ্বিতীয় পঙ্ক্তিতে মানে স্পিকার আমার মনে হয় যেহেতু আমি আমার এটা আমি জানি না আমাদের কাস্টমে আছে কি না যে বিলে দফাগুলি উত্থাপন টেবিল করা যায় কেন, যদি থাকে তাহলে আমি টেবিল করার জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, 3 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রথম সংশোধনীতে হলো বিলের দফার 41-এ, আর এখানকার সিরিয়াল হলো 12, তো সেখানে আমি ওই ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স 68B-র যে রিপ্লেসমেন্টটা প্রপোজ করা হয়েছে, অ্যাডভান্স ট্যাক্স ফর কার ওনার্স, যারা গাড়ির মালিক হবেন, যারা গাড়ি কিনেছেন, গাড়ি কেনার সময় সম্পূরক কর দিয়েছেন, সেই সময় তাদের আয়টাও আয়কর দেওয়া ছিল, এখন গাড়ি রাখার জন্য তাদেরকে যে ট্যাক্সটা দিতে হয় কন্টিনিউয়াস, সেটা প্রপোজ করা হয়েছে। জিপের ক্ষেত্রে 25,000, যেটা আগে ছিল 15,000, 2,000 cc হলে 50,000, যেটা আগে ছিল 30,000, যেটা আগে ছিল 50,000 সেটা করা হয়েছে 75,000, যেটা আগে ছিল 75,000 সেটা করা হয়েছে 1,25,000, যেটা করা আগে ছিল 1,00,000 সেটা করা হয়েছে 1,50,000, এবং যেটা আগে ছিল 1,25,000 সেটা এক লাফে করা হয়েছে 2,03,500 cc বেশি হলে, আর মাইক্রোবাস আগে ছিল 20,000, এখন এটা প্রস্তাব করা হয়েছে 30,000। তো আমার কাছে মাননীয় স্পিকার, যেটা গাড়ি শুধু রাখার জন্য এত ট্যাক্স, এটা তো আসলে আনজাস্ট, আনফেয়ার এবং আনরিজনেবল। এর ফলে অনেকেই গাড়ি চালাবে না, অনেকেই গাড়ি রেখে দেবে, অনেক ড্রাইভারের চাকরি চলে যাবে, গাড়ি চলার সাথে আবার অনেকের সম্পর্ক যুক্ত আছে, সেখানে টায়ারের ব্যবসা আছে, গ্যারেজের ব্যবসা আছে, এটার সাথে দেখা যাবে যে এই এই হিউজ পরিমাণ ট্যাক্সের কারণে অনেকে গ্রামের বাড়িতে গাড়ি ফেলে রেখে দেবে গোপনে, এটা আমাদের দেশে অলরেডি হয়। তো আমি প্রস্তাব করেছি এই 3 নম্বর ট্যাবলে যে সংখ্যাগুলো আছে এগুলোকে কমিয়ে যথাক্রমে 25,000-এর জায়গায় 20,000, 50,000-এর জায়গায় 40,000, 75,000-এর জায়গায় 65,000, 1,25,000-এর জায়গায় 1,00,000, 1,50,000-এর জায়গায় 1,25,000, 2,00,000-র জায়গায় 1,75,000, এবং 30,000-এর জায়গায় 25,000 করতে, যাতে মানুষ ট্যাক্স দিতে আগ্রহী হয়। মানুষ যদি ট্যাক্স দিতে আগ্রহী না হয় তাহলে জোর করে আসলে কখনো ট্যাক্স আদায় করা যায় না। মাননীয় স্পিকার, আমার পরবর্তী সংশোধনীটা হচ্ছে HS কোডে, এটা হচ্ছে বিলের 80 দফায়, বিলের 80 দফার ক উপদফার টেবিল 1-এর শিরোনামে HS কোড 87.03 এর বিপরীত এন্ট্রি কলামে 3-এর খ, গ এবং ওমতে, সেখানে যে সম্পূরক করগুলো বড়া আছে এটা যে বাড়িয়েছেন মাননীয় অর্থমন্ত্রী তা না, কিছুটা কমিয়েছেন, কিন্তু তারপরও এই বছর গাড়ি বিক্রি অবশ্যই সর্বনিম্ন হওয়ার সম্ভাবনা আছে, এবং যদি কর কিছু এক্সেমশন কিছু কমানো না হয় তাহলে দেখা যাবে গাড়ি বিক্রি অত্যন্ত কমে যাবে, সরকার অ্যাজ এ হোল কালেকটিভ কর কম পাবে। তো সেখানেও আমি যেখানে 100 প্রস্তাব করা আছে আমি 50 প্রস্তাব করেছি, যেখানে 200% বলা আছে আমি 100% প্রস্তাব করেছি, যেখানে 350 আছে সেখানে 150 প্রস্তাব করেছি, আর যেখানে 500 আছে, এই গাড়িটা আসলে খুব কম বিক্রি হয়, সেটাকে 300% বলেছি, 300% হলে দেখা যাবে গাড়ি বিক্রি বেশি হবে, অ্যাজ এ হোল সরকার কর বেশি পাবে। আরেকটি HS কোড যেটি এই একই ধারায় দফা 80-তে, 1 মিনিট মাননীয় স্পিকার।
জি এক মিনিট, দফা ওই একই দফার মধ্যে এইচএস কোড 87.8704 সেখানে যে করটির যে সম্পূরক শুল্কের কথা বলা আছে, সম্পূর্ণ তৈরি ন্যূনতম চার দরজা বিশিষ্ট ডাবল কেবিন পিক আপ, সেখানে যেটা 60% বলা আছে আমি সেটা 40% প্রপোজ করেছি, যেটা 350 বলা আছে অর্থাৎ সিসি 3000 থেকে প্লাস প্লাস সেটাকে 150 প্রস্তাব করেছি, আর যেটা 500% সম্পূরক কর, 500% সম্পূরক কর দিয়ে কেউ বাংলাদেশের গাড়ি কেনে বলে আমার মনে হয় না, খুব কম, তো সেটা আমি 300% করেছি। এইভাবে করটি কমানো হলে আমার বিশ্বাস কিছু গাড়ি কেনা বেচা হবে এবং অ্যাজ এ হোল সরকার তার করটা পাবে, দেশের কাজে লাগবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য বেগম রওশনা রামান্নান, 3 মিনিট। মাননীয় স্পিকার, আমার সংশোধনীটি 41 ধারার গাড়ির কর বৃদ্ধি এবং গাড়ির অগ্রিম করের বোঝা বাতিল করে পূর্ব হারে গাড়ির কর আদায়ের প্রস্তাবনা। মাননীয় স্পিকার, করোনার ধাক্কায় গাড়ি উৎপাদন ও গাড়ি শিল্পেও মারাত্মক ক্ষতি হয়েছে। এখানে শুধু নিম্নবিত্ত মানুষই নয়, উচ্চবিত্ত মধ্যবিত্ত সব বৃত্তের উপরেই আর্থ সামাজিক কাঠামোর ব্যাপক হানা দিয়েছে। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব প্রতিপালনের জন্য প্রচারণা করছে সরকার, কিন্তু দেশে পরিবহনের সংখ্যা অপ্রতুল এবং স্বাস্থ্য ঝুঁকি থাকায় যাদের ন্যূনতম সামর্থ্য আছে তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত গাড়ি কোনো বিলাসিতা নয়। মাননীয় স্পিকার, নতুন নতুন গাড়ি আনতো সেটা ছিল বিলাসিতা, এখন আর বিলাসিতা নয়, জীবন বাঁচানোর প্রশ্ন, বরং একান্ত অপরিহার্য বাহন এখন এই গাড়ি। করোনা সংক্রমণের কারণে বাংলাদেশের অধিকাংশ নাগরিকের আয় কমে গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, এই অবস্থায় ব্যক্তিগত আয় প্রদান করাই অনেকের দুরূহ হয়ে পড়বে। তার উপর ব্যক্তিগত গাড়ির উপর এই অগ্রিম করের বোঝা জনজীবনের উপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে, তাই জনস্বার্থে আমি এই কর প্রত্যাহার করার জন্য 41 ধারা বর্জন করে আগে যেই হারে ছিল সেই হারেই কর আদায়ের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, এই গাড়ির যে বর্ণনা আমার কলিগ দিয়েছেন শামীম, ব্যারিস্টার শামীম হায়দান পাটোয়ারি, আমি সেই জন্য উল্লেখ করলাম না, মাননীয় স্পিকার, ডবল হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে, মানুষ এখন খেতে পারবে না, গাড়ি কীভাবে এত কর দেবে। মাননীয় স্পিকার, আমি আরেকটা ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটার জন্য দয়া করে আমাকে আরও 3 মিনিট সময় দেবেন। 2019-20 সালের বাজেট উপস্থাপনের পর বিদ্যুৎ সংযোজনের ক্ষেত্রে টিআইয়ের নাম্বার বাধ্যতামূলক করা এবং সঞ্চয়পত্রের উৎসকর বাড়ানোর প্রস্তাব করা হয়, কিন্তু এই দুটি বিষয়ে কোনো সংশোধনী আনা হয় নাই। মাননীয় স্পিকার, এটা দয়া করে দেখার জন্য অনুরোধ করছি। বর্তমানে বাংলাদেশ তৈরি গাড়ি রপ্তানি করছে, সরকার কিছু নীতিগত সুবিধা দিলে এবং গাড়ির প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশের শুল্ক 1 বছরের জন্য যদি কমিয়ে দেন, তাহলে আরও অনেকগুলি কোম্পানি বাংলাদেশ থেকে গাড়ি রপ্তানি করতে পারবে, তৈরি করতে পারবে। মাননীয় স্পিকার, আমার আরও 2টা সংশোধনী আছে, এগুলি বেশি বললাম, যদি দয়া করে সময় দেন মাননীয় স্পিকার। জনাব, বিলের 80 দফার ক উপদফার টেবিল 1-এর শিরোনাম সংখ্যা 87.03-এর বিপরীত এন্ট্রির কলাম 3-এর খ, গ, ঘ ও উমর পণ্যর বিবরণের বিপরীত এন্ট্রির কলাম 4-এ উল্লিখিত 100, 200, 350 ও 500 সংখ্যাগুলির পরিবর্তে 50, 75, 100 ও 350 সংখ্যাগুলি প্রতিস্থাপন করা হোক। মাননীয় স্পিকার, আমি এগুলি বিশদ বর্ণনা যেতে চেয়েছিলাম কিন্তু সময় নাই। জি ধন্যবাদ মাননীয় সদস্য, 1 মিনিট। জি 1 মিনিট, আপনার আরেকটা আছে। জি মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমার আরেকটি সংশোধনী, বিলের 80 দফার ক উপদফার টেবিল 1-এর শিরোনামা সংখ্যা 87.04-এর বিপরীতে এন্ট্রির কলাম 3-এর পণ্যের বিবরণের বিপরীত এন্ট্রির কলাম 4-এ উল্লিখিত 60, 350 ও 500 সংখ্যাগুলির পরিবর্তে 30, 200 ও 300 সংখ্যাগুলির প্রতিস্থাপন করা হোক। মাননীয় স্পিকার, গাড়ির ব্যাপারটা দয়া করে একটু খেয়াল করবেন, যদি আমাদের পরিবহন খাতের অনেক উন্নতি হয়
যখন মানুষ সমানে চলাফেরা করতে পারবে তখন গাড়ির ট্যাক্স, ব্যক্তিগত গাড়ির ট্যাক্স বাড়াই দিলে মানুষ তখন মেনে নিবে। এখন বাসে নাই জায়গা, ট্রেনে জায়গা পাওয়া যায় না, যাদের ভাঙাচুরা গাড়ি আছে তারা একটু এখন কোনো রকমে তৈরি করে জীবন বাঁচানোর জন্য, সামাজিক দূরত্ব রাখার জন্য তারা ঠিক করে চালায়। এত কর দিবে কীভাবে, ডবল তিন ডবল হয়ে গেছে। দয়া করে আপনার মাধ্যমে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 2টো দফার উপর সংশোধনী দিয়েছি। আসলে মাননীয় স্পিকার, আমাদের মরার উপর খাড়ার ঘা। আজকে যে উদ্দেশ্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে যেন আমরা আপনার গাড়িতে উঠতে পারি, কিন্তু আসলে হচ্ছে কি, ওই একই দরজা দিয়ে সব উঠছি আর নামছি। তো সেই ক্ষেত্রে আমরা ডিজেলের দামটা যদি শুধু কমাতে পারতাম তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে আমাদের এই মানুষকে এই মরার পর খাড়ার ঘা থেকে বাঁচাতে পারতাম। আমি মাননীয় স্পিকার, প্রথমেই বিলের 41 দফা বর্জন করার প্রস্তাব করেছি। তার কারণ বাস্তব ঢাকা শহরের দিকে চিত্র যদি আমরা দেখি যে প্রাইভেট গাড়ির সংখ্যা এখন মাত্র 20%, 80% গাড়ি বাড়িতে বসে আছে। আমার নিজের গাড়ি এই 3 মাস বন্ধ থাকার ফলে গাড়ি অকেজ হয়ে গেছিলো, এই ঢাকাতে এসে চালু করতে গিয়ে আমাকে গাড়ির পেছনে প্রায় 30,000 টাকা খরচ করতে হয়েছে, ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে, গাড়ি সার্ভিসিং করতে হয়েছে। যে কারণে এখানে অনেকেই এই প্রস্তাবটি করেছে যে আজকে কিন্তু অধিকাংশ গাড়ি বাড়িতে বসে থাকবে, এই বসে থাকার ফলে গাড়ি বিকলাঙ্গ নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। যে কারণে আমি মনে করি গাড়ির যে ট্যাক্স আমরা দিয়ে আসছি প্রতি বছর, যদি এটা না কমাতে পারেন অন্তপক্ষে মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করি যে ওইটা বজায় রাখেন। এই অতিরিক্ত গাড়ি আপনার বসে থেকে গাড়ির ট্যাক্স প্রদান করতে হবে, আমার মনে হয় যে ট্যাক্সটা প্রত্যাহার করা উচিত, অতিরিক্ত যে ট্যাক্সটা নির্ধারণ করেছেন, যে কারণে আমি এই 41 দফা টাকা বর্জন করার জন্যে আমি প্রস্তাব করেছি। এবং মাননীয় স্পিকার, এখানে 80 দফায় আমি যে প্রস্তাবটি নিয়ে এসেছি, এখানে বিলের দফা টেবিল 1 শিরোনাম সংখ্যা 87.04-এর বিপরীতে এন্ট্রি কলাম 3-এর পণ্যের বিবরণের বিপরীতে এন্ট্রি কলাম 4-এ উল্লিখিত 60, 350 ও 500 সংখ্যাগুলি পরিবর্তে 35, 150, 250। কারণ মাননীয় স্পিকার, আজকে আমাদের দেশে কিন্তু হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ছে, এটা পরিবেশের জন্য ভালো। সুতরাং এই গাড়িগুলো আমদানি করার ক্ষেত্রে আমাদের আরও উৎসাহিত করা দরকার। এই ক্ষেত্রে যদি আমরা ট্যাক্স কমাই তাহলে আমার মনে হয় যে আমাদের পেট্রোলের চাহিদা কমবে, পরিবেশের জন্য আমাদের ভালো হবে। সুতরাং আমাদের মাননীয় অর্থমন্ত্রী যদি এই বিবেচনাটা নেন, তার কারণ আমরা এই বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে, তেলের দাম কমে গেছে কিন্তু তারপরে আমরা আমরা ওই তেলের দাম বজায় রেখেছি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমি যে 2টি প্রস্তাব এখানে রেখেছি, মাননীয় অর্থমন্ত্রী এই 2টো বিষয়ের প্রতি আপনি বিশেষ গুরুত্ব দিবেন, বিরোধী দলের সদস্য হিসাবে অন্তত পক্ষে, বিশেষ করে এই বসে থাকা অবস্থায় আমাদেরকে যে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে গাড়ির, এইটা অন্তত পক্ষে আপনি প্রত্যাহার করে নেবেন। তাহলে অন্তত পক্ষে জনগণ, আমরা যে সংসদে এসে কথাগুলো বলছি এটার ক্ষেত্রে আপনার একটা বিবেচনা রাখবেন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙা, 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি 15, 73, 76, 80 এবং 81 ধারায় সংশোধনী দিয়েছি। সংশোধনীগুলোকে মাননীয় স্পিকার আমি একসঙ্গে বলবো। বলুন জি। দফা 15 বিলের দফা 15-তে উল্লেখিত দ্য কাস্টম অ্যাক্ট 1969, অ্যাক্ট নং 4 অফ 1969, এর অতঃপর কাস্টম অ্যাক্ট বলিয়া এর ফার্স্ট শিডিউলের 188 নং পৃষ্ঠার কলাম 1-এ উল্লেখিত হেডিং 28.33 এর আওতায় কলাম 2-এ বর্ণিত HS code 2833.19.00 বিপরীত কলাম 5 এ উল্লেখিত NT 10% পরিবর্তে NT 15 প্রতি স্থাপন করা হোক। মাননীয় স্পিকার, 2, 114 নং পৃষ্ঠা কলাম 1-এর উল্লেখিত হেডিং 32.05 এর আওতায় ভুক্ত কলাম 2-তে বর্ণিত HS code 3205.0000 এর বিপরীতে কলাম 5-এ উল্লেখিত এন্ট্রি
15 পরিবর্তে এন্ট্রি 5% প্রতিস্থাপন করা হোক। মাননীয় স্পিকার, তিনে রয়েছে এক 131 নং পৃষ্ঠার কলাম 1 এ উল্লেখিত হেডিং 38.24 এর আওতায় কলাম 2 বর্ণিত এইচএস কোড 3824.99.50 উহার বিপরীত কলাম 3, 4, 5 ও 6 উল্লেখিত এন্ট্রি সমূহের পর নিম্ন বর্ণিত এইচএস কোড 3824.9960 এ এবং উহার বিপরীত কলম 3, 4, 5, 6 উল্লেখিত এন্ট্রি সমূহ সন্নিবেশিত করা হোক। মাননীয় স্পিকার, 3824.9960 ক্যালসিয়াম ক্লোরাইড বেসড কন্টেনার KG 10 পার ডেসিকেন্ট। নাম্বার 4 274 নং পৃষ্ঠায় কলাম 1 উল্লেখিত হেডিং 84.03 বিপরীতে কলাম 3 এ উল্লেখিত সেন্ট্রাল হেডিং বয়লার্স আদার্স দেন দোজ দ্য হেডিং 8402 শব্দগুলি সংখ্যাগুলি ও চিহ্নগুলির পরিবর্তে সেন্ট্রাল হিটিং ব্রয়ার আদার দেন দোজ অফ হেডিং 84.02 শব্দগুলি সংখ্যাগুলি এবং চিহ্নগুলি প্রতিস্থাপন করা হোক। মাননীয় স্পিকার, এরপরে রয়েছে আমার দফা 73 রয়েছে মাননীয় স্পিকার সংক্ষিপ্ত বিলের দফা 73 প্রস্তাবিত উপধারা 3 এর পরিবর্তে নিম্নরূপ উপধারা 3 প্রতিস্থাপন করা হোক। যথা 3, যদি কোনো ব্যক্তি তৎকর্তৃক ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে সংক্ষিপ্ত ন্যায় নির্ণয়ের আবেদন করেন তবে সেক্ষেত্রে ন্যায় নির্ণয়নকারী কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ জারি ও শুনানি গ্রহণ ব্যতিরেকে উক্ত ক্ষেত্রে ন্যায় নির্ণয় কার্যক্রম সম্পন্ন করিতে পারিবেন। মাননীয় স্পিকার, দফা 76 আমি দিয়েছি বিলের দফা 76 পরিবর্তে নিম্নরূপ দফা 76 প্রতিস্থাপন করা হোক। যথা 2012 সনের 47 নং আইনের 122 সংশোধন উক্ত আইনের ধারা 122 ক উপধারা 2 এর পরিবর্তে নিম্নরূপ উপধারা প্রতিস্থাপন করা হোক। যথা মূসক কর্মকর্তা ব্যতীত অন্য কোনো ব্যক্তি কর্তৃক উপধারা 1 এর অধীন আপিল দায়ের করিবার ক্ষেত্রে তাহাকে উক্ত আপিল দায়েরকালে তর্কিত আদেশ উল্লেখিত দাবিকৃত করের 20% পরিমাণ অর্থ পরিশোধ করিতে হইবে। তবে উপধারা 1 অনুযায়ী কমিশনার আপিল কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট আপিল ট্রাইব্যুনাল ও আপিল দায়ের করা হইলে সংক্ষুব্ধ ব্যক্তিকে তাহার উপর দাবিকৃত কর বা আরোপিত অর্থদণ্ডের কোনো অংশ জমা প্রদান করিতে হইবে না। মাননীয় স্পিকার, দফা 80 রয়েছে বিলের 80 এর উপধারা গয়ের আ প্যারার এস 088.00 BRTA প্রদত্ত সেবা এর বর্ণনায় লরি শব্দ কমার পর থ্রি হুইলার শব্দ ও কমা সন্নিবেশন করা হোক। 19, এটা হলো দফা 81 মাননীয় স্পিকার। 81 ধারায় উপধারা গয়ের প্যারা অ প্যারাটি বিলুপ্ত করা হোক। মাননীয় স্পিকার, এই 5টি দেওয়া আছে। 76 বিরোধী দলীয় 76 বাকি রয়েছে মানে 76 দফা 76 76 একটু আর একটা মিনিটের মধ্যে হয়ে যাবে মানে স্পিকার। না পড়ছি, এটা পড়ছি 76 খ পড়েছি মানে 76 খ পড়েছি আমি পড়েছি মানে স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি পড়ছি পঠিত বলে গণ্য করা হবে। আমি এখন মাননীয় সদস্য জনাব আবুল হাসান মাহমুদ আলীকে তার সংশোধনীগুলো উত্থাপনের আহ্বান জানাচ্ছি। 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
বিলের দফা ১৮তে প্রস্তাবিত সেকশন ১৯ এ এর উপদফা ৩ পরিবর্তে নিম্নরূপ উপদফা ৩ প্রতিস্থাপন করা হোক। ৩. Where any such sum invested is withdrawn from the capital market within one year from the date of such investment, such sum shall be deemed to be income of the SSE for that income year, classifiable under the head income from other sources. দফা ৫১তে আছে আমার প্রস্তাব। বিলের দফা ৫১র উপদফা ক্ষয়ের প্রান্তস্থিত সেমিকোলন চিহ্নের পরে এবং শব্দটি সন্নিবেশ করা হোক এবং উপদফা গ বিলুপ্ত করা হোক। মাননীয় স্পিকার, এই দুটোই হচ্ছে যে আমাদের বিকাশমান যে ক্যাপিটাল মার্কেট তাকে তার অধিকতর উন্নয়নে সহায়তা করার জন্য, এবং প্রথমটি ১৮ যে সংশোধনী তার ফলে যে বিলে প্রস্তাবিত লক ইন পিরিয়ড ৩ বছরের পরিবর্তে ১ বছর করার প্রস্তাব করা হয়েছে, আর ৫১র উপদফা বিলুপ্ত করার গ বিলুপ্ত করার পক্ষে যে যুক্তিটা সেটা হচ্ছে যে ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত অন্য সকল করদাতার জিরো কুপন বন্ড হতে প্রাপ্ত আয় করমুক্ত থাকবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য অধ্যাপক মোহাম্মদ আজি আশরাফ জি, ৪ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সবগুলি সংশোধনী একসাথে আপনার সমীপে নিবেদন করব। মাননীয় অর্থমন্ত্রী, সর্বোপরি আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, বিস্তারিতভাবে বাজেট সম্পর্কে এই স্বল্প পরিসরে আলোচনা করেছেন, এটা প্রশংসনীয়। কিন্তু কিছু উৎকণ্ঠা এবং সংশয় আছে আমাদের মধ্যে, ইতিমধ্যে আলোচনার মধ্যে বুঝতে পেরেছি যে কর প্রশাসনের দক্ষতা নিয়ে সবসময় কথা হয়। এই কথাটা আমাদের মানে সবচেয়ে বড় করতে হবে। আমি কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধির জন্যই আজকে প্রস্তাবগুলি এখানে এনেছি। আজকে এখানে আমার প্রস্তাব হচ্ছে বিলের ৫৪ দফার উপদফা ৩-এর নিম্ন উপদফা ৪ সন্নিবেশিত করার জন্যে। এটা কর নির্ধারণ অর্থ একাদশ অধ্যায়ের অধীন যথোপযুক্ত কর্মকর্তা কর্তৃক কর নির্ধারণ বা ডিটারমিনেশন। ২ নম্বরের সংশোধনী আমার হচ্ছে বিলের ৫৪ দফার উপদফার ৮ এর পরিবর্তে নিম্নরূপ ৮ প্রতিস্থাপন করা হোক। এ ৮ দফা ৭৪-এর উপদফা নিয় এবং চ এর পরিবর্তে নিম্নরূপ উপদফা নিয় চ এবং স প্রতিস্থাপিত হবে, যথা কোনো আন্তঃদেশীয় এবং আন্তর্জাতিক সংগঠন, সম্পত্তি উন্নয়নের যৌথ উদ্যোগ অনুরূপ কোনো উদ্যোগ বা অন্যান্য ব্যবসা পরিচালনা প্রতিষ্ঠান। পরের প্রস্তাবটি হচ্ছে আমার ৫৪ দফার উপদফা ৯-এর নিম্নরূপ উপদফা ১০ সন্নিবেশিত করার জন্য। ১০-এর দফা ৯২ এর প্রথম পঙ্ক্তিতে অবস্থিত সমন্বিত কর চালান, এই শব্দটি বিলুপ্ত হবে। কর প্রশাসনের দক্ষতা বাড়াবে, সেখানে আমাদের গেল খালি কমপ্লিকেশন ইনভাইট করাই, যে একটু আগে মাননীয় সদস্য বলছেন এগুলোর থেকে একটু আমাদের ফ্রি থাকতে হবে। আর মাননীয় অর্থমন্ত্রীকে বিনয়ের সাথে অনুরোধ করবো যে কর প্রশাসনের দক্ষতা এবং সক্ষমতা এবং নিষ্ঠা এই কাজগুলি করাতে হবে, এটা করার প্রয়াস নিতে হবে। তারপরে হচ্ছে পরবর্তী পর্যায়ে বিলের দফা ৬২ বর্জন করা হোক, এটার মধ্যেও মানে অনেক কমপ্লিকেশন আছে। পরের প্রস্তাবটা হচ্ছে বিলের ৭০ এর উপদফা ক এর পরিবর্তে নিম্নরূপ উপদফা প্রতিস্থাপন করা হোক, যেমন একাদশ অধ্যায়ের শিরোনামে উল্লেখিত কমিশনার কর্তৃক আমদানি শব্দগুলো বিলুপ্ত হবে এবং উপধারা ১-এর ২বার উল্লেখিত কমিশনার শব্দটির পরিবর্তে উপস্থানে কমিশনার বা ধারা ৮৪-এর
সারচিত্র বর্ণিত যথোপযুক্ত কর্মকর্তা শব্দগুলো সংখ্যা প্রতিস্থাপিত হবে। সর্বশেষ সংশোধনী আমার যেটা আমি প্রস্তাব করেছি, মাননীয় স্পিকার, বিলের দফা 71 নিম্নরূপ নূতন দফা 72 সন্নিবেশিত করা হোক। 72 হবে যেটা 2012 সালের 47 আইনের ধারা 78 সংশোধন এবং উক্ত আইনের ধারা 78 উপধারা 1 দফা চ চ, এরপর নিম্নরূপ নূতন দফা চ চ চ সন্নিবেশিত হবে। মহাপরিচালক শুল্ক রেয়াত ও প্রস্তাবনা, এটাই হচ্ছে আমার মাননীয় স্পিকার সংশোধনী প্রস্তাব। আপনাকে ধন্যবাদ। প্রত্যাপন পরিদপ্তর, জি প্রত্যাপন পরিদপ্তর এবং দফা 54-তে 8 দফা 74-এর উপদফা উ এবং চ এর পরিবর্তে নিম্নরূপ উপদফা উ চ এবং ছ প্রতিস্থাপিত হবে। জি উত্থাপন করলাম, জি ধন্যবাদ। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আহমদ মুস্তফা কামালকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যগণ, অনেক কষ্ট করে, অনেক স্টাডি করে অর্থ বিল 2020-এর উপর বিভিন্ন সংশোধনী এনেছেন। আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি প্রথমে মাননীয় স্পিকার যে সকল সংশোধনীগুলি গ্রহণ করব সেগুলোর উপর প্রথমে আলোকপাত করছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য ফির ফজলুর রহমান বিলের দফা 8, 16 এবং 54-তে যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন সেগুলো আমি গ্রহণ করছি। মাননীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ অর্থ বিলের দফা 8, 16, 18 এবং 54-তে যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন সেগুলো আমি গ্রহণ করলাম। মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুল হক অর্থ বিলের দফা সতেরো 18, 39, 43 এবং তফসিল 2-এ যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন সেগুলো আমি গ্রহণ করলাম। মাননীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী অর্থ বিলের দফা 18 এবং 51-তে যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন সেগুলো আমি গ্রহণ করলাম। মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ অর্থ বিলের দফা 54, 62, 71 যে সকল সংশোধনী এনেছেন সেগুলো গ্রহণ করলাম। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা অর্থ বিলের দফা 15, 17, 73, 76, 80, 81 যে সকল সংশোধনী এনেছেন সেগুলো গ্রহণ করলাম। মাননীয় স্পিকার, কোভিড-19 কারণে সারা বিশ্ব আজ একটি ক্রান্তিকাল পার করছে যেখান থেকে আমরাও পরিত্রাণ পাইনি। পৃথিবীর অর্থনীতি এলাকায় সময়টি এখন একটি অস্বাভাবিক সময়। স্বাভাবিক সময় হইলে আমরা মাননীয় সদস্যদের প্রস্তাবনাসমূহের অনেক কিছুই আমরা বিবেচনা করতে পারতাম, কিন্তু গিভেন দ্য সিচুয়েশন সার্বিক বিবেচনায় মাননীয় সদস্যগণ কর্তৃক আনীত বাকি সংশোধনীগুলি এবং তাদের প্রস্তাবগুলি গ্রহণ করতে পারলাম না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য পীর ফজলুর রহমান বিলের শিরোনাম দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য পীর ফজলুর রহমান এবং কাজী ফিরোজ রশিদ বিলের প্রস্তাবনা দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক বিলের চার দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি নাকচ হলো। পরবর্তীটি মাননীয় মন্ত্রী গ্রহণ করেছেন। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য পীর ফজলুর রহমান এবং কাজী ফিরোজ রশিদ বিলের সংশোধনী তালিকা দুইয়ের ক্রমিক নম্বর পাঁচ ও ছয়ের আট দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, মাননীয় মন্ত্রী গ্রহণের প্রস্তাব করেছেন। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙা বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর এক এ ১৫ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, মাননীয় মন্ত্রী এটা গ্রহণ করেছেন। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর দুই এ ১৭ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ সংশোধনী তালিকা দুইয়ের ক্রমিক নম্বর নয় এবং মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক এবং জনাব আবুল হাসান মাহমুদ আলী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর তিন চার পাঁচ ও ছয়ের ১৮ দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর সাতে ৩৯ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, মাননীয় মন্ত্রী এটা গ্রহণের প্রস্তাব করেছেন। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য পীর ফজলুর রহমান, কাজী ফিরোজ রশিদ, জনাব শামীম হায়দার পাটোয়ারি, জনাব মোহাম্মদ মুজিবুল হক, বেগম রওশনারা মান্নান এবং জনাব মোহাম্মদ হারুনুর রশিদ বিলের ৪১ দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর আটে ৪৩ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, মাননীয় মন্ত্রী এটা গ্রহণ করেছেন। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আবুল হাসান মাহমুদ আলী বিলের সংশোধনী তালিকা নম্বর দুই কয়ের ক্রমিক নম্বর নয়ে ৫১ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, মাননীয় মন্ত্রী এটা গ্রহণ করেছেন। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, অতএব সংশোধনীটি গৃহীত হল।
সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য পীর ফজলুর রহমান এবং কাজী ফিরোজ রশিদ বিলের সংশোধনী তালিকা দুইয়ের ক্রমিক নম্বর ১৬ এবং ১৭ এবং মাননীয় সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ বিলের সংশোধনী তালিকা নম্বর ২ কয়ের ক্রমিক নম্বর ১০ ১১ ও ১২-এ ৫৪ দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী গ্রহণ করেছেন, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ বিলের সংশোধনী তালিকা নম্বর ২ কয়ের ক্রমিক নম্বর ১৩-এর ৬২ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণ করেছেন, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ বিলের ৬৭ দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ বিলের সংশোধনী তালিকা নম্বর ২ কয়ের ক্রমিক নম্বর ১৪-এ ৭০ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণ করেছেন, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ বিলের ৭০ দফায় অন্য যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ বিলের সংশোধনী তালিকা নম্বর ২ কয়ের ক্রমিক নম্বর ১৫-এর ৭১ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণ করেছেন, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ বিলের ৭১ দফায় অন্য যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ বিলের ৭২ দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙা বিলের সংশোধনী তালিকা নম্বর ২ কয়ের ক্রমিক নম্বর ১৬-এর ৭৩ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণ করেছেন, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙা বিলের সংশোধনী তালিকা নম্বর ২ কয়ের ক্রমিক নম্বর ১৭-এর ৭৬ দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণ করেছেন, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙা বিলের সংশোধনী তালিকা নম্বর ২ কয়ের ক্রমিক নম্বর ১৮-এর ৮০ দফায়
যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণ করেছেন। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য পীর ফজলুর রহমান, জনাব শামীম হায়দার পাটোয়ারি, বেগম রওশনা রামান্নান, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, জনাব মোহাম্মদ মুজিবুল হক এবং কাজী ফিরোজ রশিদ বিলের 80 দফায় অন্য যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙা, বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক-এর ক্রমিক নম্বর 19-এ 81 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণ করেছেন। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য পীর ফজলুর রহমান, বিলের 82 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক-এর ক্রমিক নম্বর 20-এর তফসিল 2-এ যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী এটা গ্রহণ করেছেন। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য পীর ফজলুর রহমান এবং কাজী ফিরোজ রশিদ বিলের তফসিল 2-এ অন্য যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য পীর ফজলুর রহমান এবং কাজী ফিরোজ রশিদ বিলের 8ম অধ্যায় ঘোষণায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হল। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7 সংশোধিত আকারের দফা 8, দফা 9, 10, 11, 12, 13, 14 সংশোধিত আকারে দফা 15, সংশোধিত আকারে দফা 16, সংশোধিত আকারে দফা 17, সংশোধিত আকারে দফা 18, দফা 19, 20, 21, 22, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38 সংশোধিত আকারে দফা 39, দফা 40, 41, 42 সংশোধিত আকারে দফা 43, দফা 44, 45, 46, 47, 48, 49, 50 সংশোধিত আকারে দফা 51, দফা 52, 53 সংশোধিত আকারে দফা 54, দফা 55, 56, 57, 58, 59, 60, 61 সংশোধিত আকারে দফা 62, দফা 63, 64, 65, 66, 67, 68, 69, 70 সংশোধিত আকারে দফা 70, সংশোধিত আকারে দফা 71, দফা 72 সংশোধিত আকারে দফা 73, দফা 74, 75 সংশোধিত আকারে দফা 76, দফা 77, 78, 79 সংশোধিত আকারে দফা 80, সংশোধিত আকারে দফা 81, দফা 82 এবং তফসিল 1, সংশোধিত আকারে তফসিল 2 ও 8ম অধ্যায় এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7 সংশোধিত আকারে, দফা 8, দফা 9, 10, 11, 12, 13, 14 সংশোধিত আকারে, দফা 15 সংশোধিত আকারে, দফা 16 সংশোধিত আকারে, দফা 17 সংশোধিত আকারে, দফা 18 দফা 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38 সংশোধিত আকারে, দফা 39, দফা 40, 41, 42 সংশোধিত আকারে, দফা 43, দফা 44, 45, 46, 47, 48, 49, 50 সংশোধিত আকারে, দফা 51, দফা 52, 53 সংশোধিত আকারে, দফা 54, দফা 55, 56, 57, 58, 59, 60, 61 সংশোধিত আকারে, দফা 62, দফা 63, 64, 65, 66, 67, 68, 69, 70 সংশোধিত আকারে, দফা 70, সংশোধিত আকারে, দফা 71, দফা 72, সংশোধিত আকারে, দফা 73, দফা 74, 75 সংশোধিত আকারে, দফা 76, দফা 77, 78, 79 সংশোধিত আকারে, দফা 80, সংশোধিত আকারে, দফা 81, দফা 82 এবং তফসিল 1, সংশোধিত আকারে তফসিল 2 ও অষ্টম অধ্যায় বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের শিরোনাম দফা, দফা 1 ও প্রবর্তন এবং প্রস্তাবনা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের শিরোনাম দফা, দফা 1 ও প্রবর্তন এবং প্রস্তাবনা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আহম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধন কল্পে আনীত বিলটি অর্থ বিল 2020 সংসদে স্থগিত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে আবার ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2020 পাশ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2020 সর্বসম্মতিক্রমে পাশ হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 16, 18, 1427, 30 জুন 2020 মঙ্গলবার সকাল 11:00 পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।